গুড মর্নিং ম্যাম, স্যার ঢুকেছেন? ম্যাডাম গুড মর্নিং, ম্যাডাম আনমিউট করুন, ম্যাম ঢুকেছেন? গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং, গুড মর্নিং স্যার, আমাদের ইউটিউব লিংক চালু হয়েছে। দিদি শুনতে পাচ্ছেন? বাংলাদেশ থেকে আমাদের উপাচার্য রূপাদিকে পেয়ে গেছি, তাহলে আমি অনুরোধ করছি বিভাগীয় প্রধান এবং উদ্যোক্তাদের, আপনারা উপাচার্য সবাইকে স্বাগত জানাই। আজকে এই আন্তর্জাতিক আলোচনা চক্রের বিষয় দ্বিশতবর্ষ আন্তর্জাতিক আলোচনা চক্রের, যাকে কেন্দ্র করে আজকের এই আন্তর্জাতিক আলোচনা চক্র। তিনি বরাবরের ভারতে আজ থেকে প্রায় 2 বছর আগে নারী শক্তি সংসারের বিষয়ে একটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। আজকে হয়তো তারই উত্তরাধিকারে এই মহিলার আলোচনায় জন্ম। পদক্ষেপ গ্রহণ করেছে এই আলোচনা জানাই। উদ্বোধন পর্বে আমাদের মধ্যে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত আছেন ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের সম্মাননীয় উপাচার্য অধ্যাপক অনুরাধা মুখোপাধ্যায় মহাশয়। আমাদের মধ্যে পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় নিবন্ধক অধ্যাপক সৈয়দুর রহমান মহাশয়। মুখ্য উপদেশক হিসাবে উপস্থিত আছেন মাননীয় অধ্যাপক কলা অনুষদ ডক্টর তপন মণ্ডল উপস্থিত আছেন এবং প্রধান সংগঠক হিসাবে উপস্থিত আছেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মুখ্যমন্ত্রী বসু হিসাবে। এছাড়াও মাননীয় অতিথি হিসাবে উপস্থিত আছেন অধ্যক্ষ বিজ্ঞান অনুষদ ডক্টর সুরেশ মণ্ডল মহাশয় এবং মাননীয় অধ্যক্ষা শিক্ষার্থী উন্নয়ন ডক্টর তানিয়া চক্রবর্তী মহাশয়। বাংলা বিভাগের সাথে উপস্থিত আছেন আপনাদের সকলকে আপনাদের মূল্যবান সময় এবং মাননীয় দিয়ে উপস্থিত থাকার জন্য বিনম্র শ্রদ্ধা এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজকের এই আন্তর্জাতিক আলোচনা চক্রের বিদ্যায়তনিক পর্বে আমাদের মধ্যে আলোচক হিসেবে যে 3 জন সম্মাননীয় বক্তাকে আমরা পেয়েছি, তারা হলেন বাংলাদেশের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বিশ্বজিৎ ঘোষ, পশ্চিমবঙ্গের বিদ্যানায়ক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক আলোচক ডক্টর সুনীনাথ চকি আমরা এবং বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শিবরা সরকার মহাশয়। তাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা এবং অসীম কৃতজ্ঞতা জানাই আমাদের বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ আয়োজিত আজকের এই আন্তর্জাতিক আলোচনা চক্রে।
আমাদের মূল্যবান সময় দিয়ে উপস্থিত থেকে আলোচনা চক্রটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সবশেষে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ আয়োজিত আজকের এই আন্তর্জাতিক আলোচনা চক্রে যোগদানকারী বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক গবেষক ছাত্রছাত্রী কিংবা যারা এই সমস্ত কিছুর বাইরে সরি টু ইন্টারাপ্ট, অ্যাকচুয়ালি কিছুই শোনা যাচ্ছে না, অনেকের মাইক্রোফোন অন আছে, তো প্লিজ একটু সবাই মাইক্রোফোনটা, না হলে আমাদের লাইভ স্ট্রিমিংটা হবে না। সরি টু ইন্টারাপ্ট, অ্যাকচুয়ালি কিছুই শোনা যাচ্ছে না, অনেকের মাইক্রোফোন অন আছে, প্লিজ একটু সবাই মাইক্রোফোনটা, না হলে আমাদের লাইভ স্ট্রিমিংটা হবে না। আরো নানা দেশ বা এলাকা থেকে সাতশোরও বেশি দর্শকতা আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছে। বর্তমান বিশ্বের করোনা মহামারীর এই ব্যস্ত সময়ে আমরা বেশ জানি আমাদের আগে নানা পরিবার বা প্রিয়জন এই অতিমারীর দ্বারা আক্রান্ত। ইতিমধ্যে সারা বিশ্বের প্রচুর মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছে, তবুও সেই সব তীব্র আতঙ্ক এবং সাংঘাতিক মানসিক চাপকে না কেন নিশ্চয়ই বিষয়টা অনেকবার আলোচনা করবার মতোই, এবং আমরা নিশ্চয়ই আজকের আলোচনা থেকে অনেকগুলো নতুন দৃষ্টিভঙ্গি পাবো, নতুন বিষয় জানতে পারবো না কেন এবং বিষয়টা ওই চেহারায় ভারতবর্ষের সমস্ত দরিদ্র মানুষের সঙ্গে একরকমের, আর মনে মনে বিশ্ব নাগরিক যেটা শঙ্খ ঘোষ বলেছিলেন নতুন বিষয়, আমার মনে হয় এই মানুষটিকে যতই আলোচনা করা হোক না কেন সেটা কম। আজকে শেখবার জন্যই অপেক্ষা করছি, সোমবার জন্যই অপেক্ষা করছি সভা এবং মাননীয়। আমাদের এই ওয়েবিনারটির আয়োজক বাংলা বিভাগ, কিন্তু বিদ্যাসাগর এমনই একটি বিষয় এবং মহিলা বিশ্ববিদ্যালয়ের আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যান্য জায়গা থেকে সমস্ত শিক্ষার্থীদের মানুষ অংশগ্রহণ করেন, তাহলে আমাদের আয়োজনটা খুব সার্থক হয়। আমি এই আয়োজনের জন্য আমাদের মাননীয় উপাচার্যের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, কারণ তার কাছে আমি যা যা সাজেশন চেয়েছি, যতবার চেয়েছি তার প্রত্যেকটা আমি পেয়েছি। একাধিকবার বিরক্ত করতে হয়েছে, কখনোই বিরক্ত হননি, সাজেশন দিয়েছেন, তাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। আমাদের রেজিস্ট্রার স্যার, তাকেও বিভিন্ন সময় বিরক্ত করতে হয়, এবং আমাদের তিনজন ডিন, তারাও আমাদের যথেষ্ট অনুপ্রেরণা দেন এবং আমাদের উৎসাহ দিয়েছেন প্রচুর। একজনকে বিশেষ কৃতজ্ঞতা জানাতে হবে, ডক্টর কপিল ঘোষ, ভূগোল বিভাগের অধ্যাপক, আমাদের যাবতীয় জ্বালাতন সহ্য করে যিনি আজকের এই টেকনিক্যাল অংশটি পরিচালনা করছেন, এবং তার সঙ্গে আছেন আহ্বায়ক ডক্টর শুভেন্দু জানা। শুভেন্দুর বাড়িতে অনেক অসুবিধা থাকা সত্ত্বেও গোটা অনুষ্ঠানটাতে যা যা করবার সেটা খুব কষ্ট করেই শুভেন্দু করেছে, আমি জানি, শুভেন্দুকেও বিশেষ কৃতজ্ঞতা। আর আমার বাংলা বিভাগের অন্যান্য সহকর্মীরা তো আমার সঙ্গে আছেই, সৈকত সঞ্চালনা করছেন এবং বাকিরা আড়ালে রয়েছেন, তাদের প্রত্যেককেই আমার শুভকামনা। এবং বিশেষ উল্লেখ্য, যেটা আমার না বললে নয়, যে আজকের এই ওয়েবিনারের পুরো আয়োজন, পুরো পরিকল্পনা, বিষয় এবং বক্তা নির্বাচন, আমাদের মাননীয় অতিথিদের সঙ্গে যোগাযোগ করে দেওয়া, এই সমস্তটা করেছেন আমাদের কলা অনুষদের অধ্যক্ষ এবং আমাদের বাংলা বিভাগের বর্ষিয়ান মানে সিনিয়র মাস্টার মশাই অধ্যাপক তপন মণ্ডল। তিনি আমাদের পরামর্শদাতা এবং যাবতীয় যা কিছু অত্যাচার সমস্ত সামলেছেন, তার অনুপ্রেরণাতে এই অনুষ্ঠানটি হচ্ছে। আমি এখানে বিভাগীয় প্রধান হিসেবে নিমিত্ত মাত্র, স্যারই বাকি কথা বলবেন।
এই অনুষ্ঠানটি যেহেতু যান্ত্রিক মাধ্যমে হচ্ছে তাই নিশ্চয়ই অনেক ত্রুটি বিচ্যুতি হবে, আপনাদের অনেক অসুবিধা হবে যারা শুনছেন। আমি আগেই ক্ষমা চেয়ে রাখছি, তার জন্য আপনারা নিজগুণে আমাদের ক্ষমা করে দেবেন। আর সকলকে আরো একবার স্বাগত এবং নমস্কার। ম্যাডাম আপনি বলুন এবার। মাননীয় বক্তা, অতিথি বক্তারা, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, অধ্যাপক শ্রুতিনাথ চক্রবর্তী, অধ্যাপিকা শিপ্রা সরকার, সভামুখ্য অধ্যাপিকা গোপা দত্তভৌমিক, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর সাইদুর রহমান, আমাদের তিন অনুষদ এর তিন ডিন, অধ্যাপক তপন কুমার মণ্ডল, অধ্যাপক সুজিৎ মণ্ডল এবং ডক্টর তানিয়া চক্রবর্তী, বাংলা বিভাগের প্রধান ডক্টর সঞ্চিতা বসু, বাংলা বিভাগের সকল অধ্যাপিকা, অধ্যাপক, গবেষক, ছাত্রী এবং এই আলোচনা চক্রে উপস্থিত সকলে। আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবর্ষ উপলক্ষে নানান স্তরে নানান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে গত এক বছর ধরে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং রাজ্য সরকারের শিক্ষা দপ্তর আয়োজিত বিদ্যাসাগরকে নিয়ে সভা, বক্তৃতামালা, বই প্রকাশনার মধ্যে দিয়ে গত বছরটি কেটেছে। কলকাতায় বিদ্যাসাগরের বাসভবন সংস্কার, বিদ্যাসাগরের মূর্তি স্থাপন এবং বিদ্যাসাগর একাডেমি গঠনও করা হয়েছে। সেখানে মিউজিয়াম, লাইব্রেরি ও আর্কাইভও তৈরি হয়েছে এবং ওকে নিয়ে গবেষণার কাজও চলছে। আমাদের বিশ্ববিদ্যালয় অনেকদিন ধরে বিদ্যাসাগরকে নিয়ে একটি আলোচনা সভার পরিকল্পনা করছিল। মাঝে এই কোভিডময় নতুন পরিস্থিতিতে নিজেদেরকে নতুন করে সচল করে এই ওয়েবিনার বা আন্তর্জাতিক আলোচনা সভা আয়োজন করতে খানিক সময় চলে গেছে। এই পরিস্থিতিতে আমাদের বাংলা বিভাগ এই আন্তর্জাতিক আন্তর্জালিক সভার আয়োজন করেছে, তাদের সাধুবাদ জানাই। আমাদের মাতৃভাষা বাংলার সঙ্গে পরিচয় বিদ্যাসাগরের মাধ্যমে, বলা যেতে পারে বাঙালির নিজের সঙ্গে পরিচয় ওরই হাত দিয়ে। এছাড়া মেয়েদের শিক্ষা, বিধবা বিবাহ এসবের জন্য ওর কঠিন পরিশ্রমের কথা আমাদের সকলের জানা। তবে কেবল ওর অবদানের কথা মনে রাখাটাই যথেষ্ট নয়, ওর সেই যাকে ইংরেজিতে বলে স্পিরিট, অদম্য ইচ্ছা শক্তি, কর্মক্ষমতা এবং ন্যায্য দাবির জন্য কঠিন পরিশ্রম বা আপোষহীন লড়াই যেন আমরা শুধু উপলব্ধি না, নিজেদের মধ্যে সঞ্চার করতে পারি। আজকের এই নতুন পদ্ধতিতে আলোচনা সভা সফল হোক। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এই সভায় যোগদান করার জন্য। নমস্কার। সম্মাননীয় উপাচার্য অধ্যাপক অনুরাধা মুখোপাধ্যায় মহাশয়াকে আমার কথা কি শোনা যাচ্ছে বলবো? হ্যাঁ শোনা যাচ্ছে, সৈকত বলো। সম্মাননীয় উপাচার্য অধ্যাপক অনুরাধা মুখোপাধ্যায় মহাশয়াকে আজকের আলোচনা চক্রের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখার জন্য বাংলা বিভাগের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রধান পৃষ্ঠপোষক হিসাবে তার সক্রিয় ভূমিকা ছাড়া আমাদের আজকের এই আলোচনা চক্রের আয়োজন করা সম্ভব হতো না। তিনি তার বিপুল পরিমাণ প্রশাসনিক কাজের মধ্যেও যেভাবে সময় বের করে আমাদের আলোচনা চক্রটিকে তার মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে সমৃদ্ধ করে তুললেন, সেজন্য তাকে আর একবার ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই। এবার আমি ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের মাননীয় নিবন্ধক এবং এই আন্তর্জাতিক আলোচনা চক্রের পৃষ্ঠপোষক অধ্যাপক
সৈয়দুর রহমান মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার প্লিজ। মাননীয় উপাচার্য অধ্যাপক অনুরাধা মুখোপাধ্যায় এবং আমাদের এই অনুষ্ঠানের আমন্ত্রিত বক্তা প্রফেসর বিশ্বজিৎ ঘোষ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, প্রফেসর শ্রুতিনাথ চক্রবর্তী, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, প্রফেসর শিপ্রা সরকার, চেয়ারম্যান সমাজ বিজ্ঞান বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, প্রফেসর গোপা দত্ত ভৌমিক, প্রাক্তন উপাচার্য গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় এবং আমাদের সম্মানীয় ডিন অফ আর্টস, ডিন অফ সায়েন্স এবং ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার, বাংলা বিভাগের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ এবং এই ওয়েবিনারে উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার স্নেহের ছাত্রীবৃন্দ, প্রথমেই আমি বাংলা বিভাগ ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক বন্ধুদের আমি আন্তরিক অভিনন্দন জানাই এই আন্তর্জাতিক আলোচনা চক্র এটা আয়োজন করার জন্য। আজকের আমাদের মূল আলোচ্য বিষয় যে আলোচনা চক্র তার বিষয় হলো দ্বিশতবর্ষে বিদ্যাসাগর। আজকের দিনে বিদ্যাসাগরের প্রাসঙ্গিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবাহী। 1820 সালের 26শে সেপ্টেম্বর আমরা তাকে পেয়েছিলাম এবং তাকে হারিয়েছিলাম 29শে জুলাই 1891। এই অল্প সময়ের মধ্যে তিনি হয়ে উঠেছিলেন গোটা বাঙালির মেরুদণ্ড। তিনি বিটন সাহেবের সঙ্গে উদ্যোগী হয়ে কলকাতায় প্রথম হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটাই ছিল ভারতের প্রথম বালিকা বিদ্যালয়। নারীদের কল্যাণ সাধনে শুধু শিক্ষা নয়, সামাজিক দিক থেকেও তার চিন্তার অন্ত ছিল না। 1856 সালে বিধবাদের বিবাহ দানের স্বীকৃতি আদায়ের জন্য তিনি সমাজে নারীদের বাঁচার রসদ দিলেন, বাঁচালেন গোটা বাঙালিকেও, তাদের বর্ণের সঙ্গে পরিচয় ঘটালেন এবং এগুলো যে সহজে তিনি সুসম্পন্ন করতে পেরেছিলেন তা কিন্তু মোটেই নয়, বরং তাকে প্রচুর ঘাত প্রতিঘাত এবং প্রচুর বাধা বিপত্তি অতিক্রম করে এই সমস্ত কাজ করতে হয়েছিল। কারোর সাহায্য তিনি সেভাবে পাননি, একা লড়ে গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্পর্কে লিখেছেন, বিদ্যাসাগর এই বঙ্গদেশে একক ছিলেন, এখানে যেন তার স্বজাতি দোসর কেহ ছিল না, এদেশে তিনি তাহার সমযোগ্য সহযোগীর অভাবে আমৃত্যুকাল নির্বাসন ভোগ করিয়া গিয়াছেন। রবীন্দ্রনাথ ঠাকুর আরো জানিয়েছিলেন, অনেক মহৈশ্বর্যশালী রাজা রায়বাহাদুর প্রচুর ক্ষমতা লইয়া যে উপাধি লাভ করিতে পারে নাই, এই দরিদ্র পিতার দরিদ্র সন্তান সেই দয়ার সাগর নামে বঙ্গদেশে চিরদিনের জন্য বিখ্যাত হইয়া রহিলেন।
এই দয়া কি কোনো নির্দিষ্ট দারিদ্র দূরীকরণের সীমায় নয়, তিনি সমাজের সর্বাঙ্গীন অভাবের শত্রু ছিলেন। ব্যক্তি জীবনে দারিদ্র্যের সঙ্গে লড়ে গেছেন, পরিণত বয়সে মানবিক বিদ্যাসাগরকে লড়তে হয়েছে মানসিক দারিদ্র্যের সঙ্গে। দ্বিতীয় লড়াইতে কষ্ট পেয়েছেন অনেক, সমাজের দারিদ্র্যকে নিরসন করতে তাকে সমাজের বাইরে দাঁড়াতে হয়েছে। প্রচলিত সমাজ সংস্কারকে সশরীরে অগ্রাহ্য করতে হয়েছে প্রকাশ্যে, তথাকথিত আস্তিকরা তাকে নাস্তিক তকমা দিতে সময় ব্যয় করেনি। বিদ্যাসাগর মশাই যে তাতে খুব কিছু কুণ্ঠিত ছিলেন এমন নয়, বরং বিষয়টিকে মজা হিসাবে তিনি নিয়েছিলেন। কখনো তাকে অস্ত্র করেছেন নিজের মানবিক মুখকে প্রতিষ্ঠার স্বার্থে। হৃদয়ের পবিত্রতা তার কাছে আসল বিষয়, হৃদয়ের শুদ্ধিতে মানবিক মনের উন্নতি, তা সে যাকে আশ্রয় করেই হোক না কেন। ঈশ্বর চেতনা যদি সমষ্টির স্বার্থে সর্বজনীন কল্যাণে হয়, বিদ্যাসাগরের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু সংখ্যায় অল্প হয়েও যারা ধর্মকে নিজের কাজে লাগিয়ে ব্যয় করেছেন, বিদ্যাসাগর তাদের সন্তর্পণে এড়িয়ে গেছেন। আসল কথা, দেশের কল্যাণ দশের কল্যাণ। এই কল্যাণে যা কিছু বাধা সবই তার কাছে প্রতিপক্ষ স্বরূপ। প্রয়োজনে স্বয়ং ঈশ্বরও যদি তার প্রতিপক্ষ হন, তবে তাকে তিনি প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখেন। আজকের দিনে ধর্মকে অজুহাত করে যে রাজনৈতিক উন্মাদনা, তাতে তিনি সত্যিই আজও অত্যন্ত প্রাসঙ্গিক। আজ এই সেমিনারে বিদ্যাসাগরের সেই প্রাসঙ্গিকতাকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। সবাই ভালো থাকবেন, আমি এই ওয়েবিনারের সাফল্য কামনা করি। ধন্যবাদ। মাননীয় নিবন্ধক অধ্যাপক সৈয়দুর রহমান মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বাংলা বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা খুবই তাৎপর্যের সঙ্গে লক্ষ্য করলাম যে স্যার খুবই প্রস্তুত হয়ে এসেছিলেন আমাদের এই আলোচনা চক্রে বক্তব্য রাখবার জন্য। আমরা তার বক্তব্য শুনে সমৃদ্ধ হলাম। প্রচুর ব্যস্ততার মধ্যেও যেভাবে তিনি আমাদের জন্য সময় দিয়েছেন, সেজন্য তাকে শ্রদ্ধা জানাই। এইবার আমি মাননীয় অধ্যক্ষ বিজ্ঞান অনুষদ ডক্টর সুজিত মণ্ডল মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানীয় উপাচার্য অধ্যাপিকা অনুরাধা মুখোপাধ্যায়, নিবন্ধক ডক্টর সৈয়দুর রহমান, কলা বিভাগের অধ্যক্ষ অধ্যাপক তপন কুমার মণ্ডল, আজকের অনুষ্ঠানের আহ্বায়ক ডক্টর সঞ্চিতা বোস, বাংলা ডিপার্টমেন্টের সমস্ত শিক্ষক শিক্ষিকা, আজকের আন্তর্জাতিক আলোচনা চক্রের মূল বক্তা, বিদগ্ধ বক্তা, সবাইকে আমি শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা পার্টিসিপেন্টস যারা যোগদান করেছেন আজকে এই অনুষ্ঠানে, ডিপার্টমেন্টের স্টুডেন্টস, এক্স স্টুডেন্টস এবং গবেষক যারা আছেন, বাংলা বিভাগ ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় যে আন্তর্জাতিক আলোচনা চক্রের আয়োজন করেছে, যার মূল বিষয় বিশতবর্ষে বিদ্যাসাগর, অত্যন্ত প্রাসঙ্গিক। তার কারণ বিদ্যাসাগরের যে চিন্তা ভাবনা, তার কাজকর্ম, তার মনুষ্যত্ব বোধ বর্তমান দিনে অত্যন্ত জরুরি। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধুমাত্র একজন খুব ভালো স্কলার্স,
ছিলেন না, তিনি মনুষ্যত্ব দিক থেকে অত্যন্ত মহান ছিলেন, মানবিক দিক থেকে অত্যন্ত মহান ছিলেন। তিনি একজন ছিলেন বিখ্যাত সোশ্যাল সামাজিক রিফর্মার, লেখক, শিক্ষাবিদ, সারা জীবন সামাজিক পরিবর্তনের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তার অবদান শিক্ষা জগতের ক্ষেত্রে এবং নারী মর্যাদা পরিবর্তনের ক্ষেত্রে ভারতবর্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অত্যন্ত দৃঢ়ভাবে প্রতিবাদ করেছিলেন বাল্যবিবাহ এবং সমর্থন করেছেন বিধবাদের পুনর্বিবাহের বিবাহটাকে এবং মহিলাদের শিক্ষাটাকে অত্যন্ত দৃঢ়ভাবে সমর্থন করেছিলেন এবং চেয়েছিলেন ভারতবর্ষের প্রকৃত উন্নয়নের জন্য। বিদ্যাসাগর অন্যান্য সক্রিয় যে সামাজিক সংস্কারক ছিলেন সমসাময়িক, তাদের সঙ্গে নিয়ে তিনি অনেকগুলো বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন মহিলাদের শিক্ষার উন্নতির জন্য। তিনি চেয়েছিলেন প্রকৃত শিক্ষা জগতের সংস্কার এবং যেটাকে তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেছিলেন এবং তিনি বিশ্বাস করতেন নারী শিক্ষার অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের সামাজিক যে সমস্ত ন্যায় বিচার আছে সেগুলো দূর হতে পারে এবং সমাজে যে সমস্ত বৈষম্য আছে সেটা কিন্তু দূর হতে পারে। সেই জন্য তিনি তার সমগ্র জীবনটা নারী শিক্ষার জন্য এবং নারীদের প্রকৃত উন্নয়নের জন্য তিনি অতিবাহিত করেছিলেন। তিনি বলেছিলেন ইকুয়াল এডুকেশনটা দরকার, সেটা পুরুষ হোক এবং নারী হোক, শিক্ষা সবার জন্য কিন্তু গ্রাহ্য, সেটা যে কোনো কাস্টের লোক কাস্টের মানুষ হতে পারে, জাতি ধর্ম নির্বিশেষে লিঙ্গ নির্বিশেষে শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যিনি চেয়েছিলেন প্রকৃত অগ্রগতি নারীদের জন্য ভারতবর্ষে এবং বাংলা ভাষার প্রকৃত উন্নয়নের জন্য সামগ্রিকভাবে তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছিলেন। তিনি চেয়েছিলেন সমাজের যে গোঁড়ামি আছে, ধর্মীয় যে গোঁড়ামি আছে সেইটাকে সাধারণত কি পরিবর্তন করতে এবং তিনি চেয়েছিলেন প্রতিস্থাপন করতে বিধবা বিবাহ আইনটাকে প্রতিস্থাপন করতে চেয়েছিলেন এবং মহিলাদের শিক্ষার উন্নতির জন্য তিনি ভারতবর্ষে পরিশ্রম করেছিলেন। তার সমগ্র জীবনের তিনি অনেক বই লিখেছিলেন, বাংলা বই অনেক লিখেছিলেন এবং সেই বই আজকে সমগ্র ভারতবর্ষী সমগ্র বাঙালি জাতির কাছে অত্যন্ত আদরের সাথে সমাদৃত হয়ে চলেছে। তিনি একজন গ্রেট পার্সোনালিটি ছিলেন এবং সংস্কারক ছিলেন এবং বর্তমান দিনে এই ধরনের একজন ডেডিকেটেড পার্সন, হাম্বল পার্সন এবং ডিটারমাইন্ড পার্সোনালিটি একজন ব্যক্তির দরকার, যার হাত ধরে আমাদের ভারতবর্ষ প্রকৃত উন্নয়নের দিকে, প্রকৃত উন্নয়নের লক্ষ্যে পৌঁছতে পারে। আমরা যদি স্বাধীনতার পরবর্তীকালে দেখি ভারতবর্ষে প্ল্যানিং কমিশন এসেছে ভারতবর্ষের উন্নতির জন্য, শিক্ষা জগতের জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য, সামাজিক উন্নতির জন্য এবং প্রত্যেকটা প্ল্যান পিরিয়ডে পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে দেখা গেছে বিদ্যাসাগরের যে চিন্তাভাবনা ছিল, সামাজিক উন্নয়নের যে চিন্তাভাবনাটা ছিল, যে সমস্ত বিষয়ের জন্য উনি অক্লান্ত পরিশ্রম করেছেন ভারতবর্ষের উন্নতির জন্য, অনেকগুলো বিষয় কিন্তু ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রত্যেকটা পাঁচ বছরের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনাতে ভারতবর্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার সেইটাকে কিন্তু প্রতিফলিত হয়েছে এবং সেইটাকে প্রয়োগ করার চেষ্টা হয়েছে। হয়েছে কি, প্রায় প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে দেখা গেছে বলা হয়েছে পভার্টি ইরাডিকেশন করতে হবে, সোশ্যাল জাস্টিস এস্টাবলিশ করতে হবে, সোশ্যাল ইনইকোয়ালিটি রিমুভাল করতে হবে, মহিলাদের শিক্ষার প্রসার ঘটাতে হবে, হায়ার এডুকেশনে মহিলাদের অন্তর্ভুক্তি করতে হবে, বেশি বেশি করে মহিলাদের এবং প্রত্যেকটা মেল ফিমেল চিলড্রেনদের শিক্ষার স্কুল শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে। প্রত্যেকটা প্ল্যানিং এরাতেই দেখা গেছে সাধারণত কি এই সমস্ত বিষয়গুলো, বিদ্যাসাগরের যে চিন্তাভাবনাগুলো প্রতিফলিত হয়েছে। সুতরাং
বিদ্যাসাগর সম্পর্কে আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক। ঊনবিংশ শতাব্দী, বিংশ শতাব্দী, একবিংশ শতাব্দী, আমরা যতদিন বাঙালি জাতি এবং ভারত ভারতীয় জাতি আমরা যতদিন থাকব, সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে বিদ্যাসাগর সম্পর্কিত আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক। এবং আজকের দিনের আলোচনার যে মূল বিষয়বস্তু সেটা অত্যন্ত প্রাসঙ্গিক। সুতরাং আমি কনগ্রাচুলেট করতে চাই, অভিনন্দন জানাতে চাই বাংলা ডিপার্টমেন্টের আহ্বায়ক, বাংলা ডিপার্টমেন্টের অধ্যাপক প্রফেসর তপন কুমার মণ্ডল, অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাকে। এবং আমি আশাবাদী আজকের যে সমস্ত প্রথিতযশা বক্তা রয়েছেন তারা বিদ্যাসাগর সম্পর্কে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করবেন যেগুলো অত্যন্ত প্রাসঙ্গিক এবং ভবিষ্যতে সেই আলোচনার বিষয়বস্তু যাতে আমরা অত্যন্ত নিপুণভাবে কিছুটা হলেও আমরা সাধারণত কি প্রয়োগ করতে পারি আমাদের বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য এবং আমাদের সমাজের উন্নতির জন্য, এবং সেখানেই হবে আজকের এই আলোচনা চক্রের সাফল্য। এবং আমি চাই আজকের এই আলোচনা চক্র অত্যন্ত সুচারুরূপে সম্পাদিত হোক এবং সামগ্রিকভাবে সাফল্যমণ্ডিত হোক, এই প্রার্থনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাই মাননীয় অধ্যক্ষ বিজ্ঞান অনুষদ ডক্টর সুজিত মণ্ডল মহাশয়কে। তার বক্তব্য থেকে আমরা বিদ্যাসাগরের যেমন নানা দিক সম্পর্কে জানতে পারলাম, খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তার বক্তব্য থেকে উঠে এলো যার দ্বারা আমরা সকলেই সমৃদ্ধ হলাম। তাকে যাবতীয় ব্যস্ততা এবং দায়িত্ব সামলেও আমাদের মধ্যে উপস্থিত থাকার জন্য বাংলা বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবার মাননীয় অধ্যক্ষা শিক্ষার্থী উন্নয়ন ডক্টর তানিয়া চক্রবর্তী মহাশয়াকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ম্যাডাম, গুড আফটারনুন। রেসপেক্টেড ম্যাডাম ভাইস চ্যান্সেলর, দ্য রেজিস্ট্রার, দ্য ডিনস অফ আর্টস অ্যান্ড সায়েন্স, invited dignitaries and resource persons, Professor Biswajit Ghosh, Professor Shrutinath Chakraborty, Professor Shipra Sarkar, Professor Gopa Dotto, Dr. Sanchita Basu and members of the teaching faculty, Bengali and other departments, researchers, dear students. আমি ইংলিশ অনার্সের ছাত্রী ছিলাম এবং পরে কিছুদিন অধ্যাপনাও করেছি। এবার বায়োগ্রাফিতে পড়েইছি, তারপরে এখন একটা ট্রেন্ড হয়েছে, ফেসবুকে দেখি ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী এবং ইয়াং টিচার্সরা তারা হই হই করে 26 সেপ্টেম্বর টিএস এলিয়টের জন্মদিন পালন করেন। এবার ছাত্রছাত্রীদের বা ইয়াং টিচার্সদের 26 সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন করতে সেরমভাবে দেখি না, হয়তো মাঝে মাঝে আমরা ভুলেও যাই যে 26 সেপ্টেম্বর বিদ্যাসাগরেরও জন্মদিন। উনি যেমন মানুষ ছিলেন, আদ্যপান্ত এক কর্মযোগী, উনি নিশ্চয়ই ঘটা করে জন্মদিন পালনে বিশ্বাস রাখতেন না। জন্মদিন পালন করলে হয়তো বা বিব্রত হতেন বা বিরক্ত হতেন, কিন্তু এই বাংলায় এবং ভারতবর্ষে শুধু 26 সেপ্টেম্বর নয়, প্রতিদিন আমাদের এবং বিশেষ করে প্রতিটি ছাত্রী অর্থাৎ ফিমেল স্টুডেন্টদের বিদ্যাসাগরকে স্মরণ করা উচিত। আমাদের মহিলা বিশ্ববিদ্যালয়ে এই বাইসেন্টেনিয়ালে এত সুন্দর একটা ওয়েবিনার আয়োজন করা হয়েছে, তার জন্য আমি বাংলা বিভাগকে অভিনন্দন জানাচ্ছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্বন্ধে পড়লে মনে হয় যে ঐরম দুস্থ ঘর থেকে এসে একটি লাইফ স্প্যানে এত কিছু কি করা সম্ভব। একটি অনলাইন আর্টিকেলে দেখলাম ওকে ইন্ট্রোডিউস করা হয়েছে অ্যাজ আ পলিম্যাথ।
Indeed, the word is applicable to human beings like him. অত্যন্ত মেধার পরিচয় ওর ওর স্কুল জীবন থেকেই। প্রচুর নম্বর নিয়ে, প্রচুর প্রাইজেস এবং স্কলারশিপস নিয়ে একটার পর একটা পরীক্ষায় পাস, ইনক্লুডিং ল ইন 1839, এবং মাত্র 19 বছর বয়সে অনারিফিক টাইটেল অফ বিদ্যাসাগর, দি ওশান অফ নলেজ। 21 বছর থেকে কর্মজীবনের শুরু ফোর্ট উইলিয়ামে, তারপর সংস্কৃত কলেজে প্রফেসর হিসেবে যোগদান। 1855 থেকে স্পেশাল ইন্সপেক্টর অফ স্কুলস ফর সার্টেন ডিস্ট্রিক্টস ইন আনডিভাইডেড বেঙ্গল। এই সমস্ত ঘটেছে প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ায়। ম্যাডাম ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার স্যার এবং ডিন অফ সায়েন্স যেমন বললেন, ওর প্রাসঙ্গিকতা কোনোদিন মুছে যেতে পারে না। এবার এইরকম কেরিয়ার গ্রাফ হয়তো সবার না হোক, বেঙ্গল রেনেসাঁ এই সময় কিছু মানুষের ছিল, কিন্তু আমরা বিদ্যাসাগরকে মনে রেখেছি শুধু তার মেধার জন্যে নয়, তার কাজ এবং কম্প্যাশনের জন্যে। যারা ছিলেন বা এখনো আছেন প্রান্তিক, হি শোড বেনিভোলেন্স টুয়ার্ডস উইমেন, দি এক্সপ্লয়টেড অ্যান্ড দ্য মার্জিনালাইজড। এটা এই 21st century দাঁড়িয়ে আমরাই বা কতজন ক্লেম করতে পারি? শুধু কি ছিলেন বিদ্যাসাগর? উনি ছিলেন দয়ার ও সাগর, দি ওশান অফ কাইন্ডনেস অ্যান্ড কম্প্যাশন। আমরা বিদ্যাসাগরকে মনে রেখেছি নারী শিক্ষা এবং উইমেন্স লিবারেশনের কাজের জন্যে। অ্যাক্ট অফ 1856 and the Civil Marriage Act of 1872, legalizing of widow remarriage, abolition of polygamy and child marriage, the encouragement of widow remarriage. Eto brihot or kormokhetro ar eto alpo shomoy uni etotai samaj sanskar korte sokkhom hoyechilen যে ঋষি অরবিন্দ ওকে টাইটানের সাথে তুলনা করেন। ঋষি অরবিন্দ সেড, বিদ্যাসাগর স্কলার, সেজ অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডিকটেটর, লেবার্ড হিউজলি লাইক দ্য টাইটান হি ওয়াজ টু ক্রিয়েট আ নিউ বেঙ্গলি সোসাইটি। বেঙ্গলি সোসাইটি অর্থাৎ বাংলায় সমাজের এখনো বহু পরিবর্তন দরকার। যতবার আমরা পরিবর্তনের কথা ভাবব, ততবার বিদ্যাসাগরকে আমাদের স্মরণ করতেই হবে। বেশ মজাই লেগেছিল যখন দেখেছিলাম কবি মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে একটি চিঠিতে লিখেছেন ডিয়ার ভিড সম্বোধন করে। আমাদের ছাত্রছাত্রীরা এখন এরম মিনিমালিস্ট কথা ব্যবহার করেন, ডিয়ার ভিড। সেই ডিয়ার ভিডকে তিনিও বলেছেন করুণার সাগর, এবং তার স্ত্রীকে বলেছেন যে বিদ্যাসাগর এমন একটি মানুষ হু হ্যাজ দ্য জিনিয়াস অ্যান্ড উইজডম অফ অ্যান এনশিয়েন্ট সেজ, দি এনার্জি অফ অ্যান ইংলিশম্যান and the heart of a Bengali mother. ইংরেজের মতো সক্ষম এবং ঋষি মুনিদের মতো তার জ্ঞান, এবং বাঙালি মায়ের মতো তার মন। এত জ্ঞানী গুণীদের সমাগম আজ, যদিও ভার্চুয়াল সমাগম। আমি ইউনিভার্সিটির বাংলা বিভাগকে অভিনন্দন জানাচ্ছি আরেকবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাইসেন্টিনিয়ালে এই ওয়েবিনার আয়োজন করার জন্যে। আশা করছি ছাত্রছাত্রীরা তো বটে, রিসার্চার্সরা তো বটে, আমরা সবাই আজ খুবই সমৃদ্ধ হব। ধন্যবাদ, নমস্কার।
অসাধারণ কিছু কথা বক্তব্য আমরা ডক্টর তানিয়া চক্রবর্তী ম্যাডামের থেকে শুনলাম। তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষা শিক্ষার্থী উন্নয়ন। তার ব্যস্ততা এবং গুরু দায়িত্ব একাধিক দায়িত্ব সামলে তিনি আমাদের মধ্যে উপস্থিত থাকার জন্য বাংলা বিভাগের আজকের এই আন্তর্জাতিক আলোচনা চক্রের আয়োজক হিসেবে বাংলা বিভাগের পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও আশা করব তিনি আমাদের অনুষ্ঠানগুলিকে এইভাবে সমৃদ্ধ করে তুলবেন। এইবার আমি মাননীয় অধ্যক্ষ কলা অনুষদ অধ্যাপক ডক্টর তপন মণ্ডল মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার বলুন প্লিজ। শোনা যাচ্ছে? আজ ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক আন্তর্জালিক আলোচনা চক্রে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহাশয়া অধ্যাপক অনুরাধা মুখোপাধ্যায়, মাননীয় নিবন্ধক ডক্টর সৈয়দুর রহমান, মাননীয় অধ্যক্ষ বিজ্ঞান অনুষদ অধ্যাপক সুজিত মণ্ডল, মাননীয় অধ্যক্ষ ডক্টর তানিয়া চক্রবর্তী শিক্ষার্থী উন্নয়ন ও সমস্ত বিভাগের প্রধান সহ আমার প্রিয় সহকর্মী বন্ধুজন, শিক্ষা সহযোগী কর্মী বন্ধুরাম, এবং আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ আমাদের আমন্ত্রিত আলোচক বৃন্দ হিসেবে উপস্থিত আছেন অনুষ্ঠানের সভামুখ্য মাননীয় অধ্যাপক গোপা দত্ত ভৌমিক, প্রাক্তন উপাচার্য গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ও অবসরপ্রাপ্ত অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়, মাননীয় অধ্যাপক শ্রুতিনাথ চক্রবর্তী অবসরপ্রাপ্ত অধ্যাপক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও অতিথি অধ্যাপক কলকাতা বিশ্ববিদ্যালয়, মাননীয় উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, উপাচার্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জ শাহজাদপুর বাংলাদেশ এবং ভূতপূর্ব অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়, মাননীয় অধ্যাপিকা শিপ্রা সরকার অধ্যাপক ও চেয়ারম্যান সমাজ বিজ্ঞান বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা, ও আমার প্রিয় ছাত্রীবৃন্দ, গবেষক বন্ধুরাম এবং আজকের অনুষ্ঠানের অংশগ্রহণকারী সকল সাহিত্যপ্রেমী বন্ধুজন, সকলকেই আমার শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। ইতিমধ্যে আমাদের বিশিষ্ট জনরা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আপনারা সবাই শুনলেন। সময় 12:41, এই উদ্বোধনী পর্ব একই কথা বারবার বলে চর্বিত চর্বণ করতে চাই না, তবে ডেকোরাম মেনে যে কটি কথা বলতে হবে সে কটাই কথা বলবো। আজকের ওয়েবিনারের বিষয় দ্বিশত বর্ষে বিদ্যাসাগর। আমরা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অতিমারী হওয়ার আগে এই বিষয়ে সেন্ট্রালি বিশ্ববিদ্যালয় একসঙ্গে একযোগে একটা সেমিনার করার জন্য উদ্যোগ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করেছিলাম। আবেদন মঞ্জুর হয়, কিন্তু আমরা সঠিক সময়ে অর্থ পেয়ে উঠিনি। তারা আশ্বাস দিয়েছিলেন আমরা অবশ্যই এই অর্থ মঞ্জুর করব, কিন্তু এই অতিমারি বোধহয় সবকিছু বাধা হয়ে দাঁড়ালো। কাজী আজকে এরকম ভাবে যন্ত্রযোগে অবশেষে কোনো উপায় না পেয়ে বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সহযোগিতায় উপাচার্যের পরামর্শে সব রকম মিলিয়ে মিশিয়ে বাংলা বিভাগের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান, এর জন্য বিশেষ করে বাংলা বিভাগকে আলাদাভাবে ধন্যবাদ জানাচ্ছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে অনেকগুলি কথা আমরা শুনলাম। বিদ্যাসাগর নিয়ে বারবার এই কথা বলার কোনো প্রয়োজন নেই। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় নামটির সঙ্গে জড়িয়ে আছে মহিলা শব্দটি। আমরা কোন রকম জেন্ডারাইজেশনে বিশ্বাস করি আর না করি, তবুও কিন্তু এখনো পর্যন্ত মহিলা এই শব্দটি দিয়েও একটা আলাদা বিভাজন আছে, এবং মহিলাদেরকে এক সময়ে 19 শতকে বিশেষত কিভাবে দেখা হয়েছে তার ইতিবৃত্ত একটু পরেই
আপনারা আজকের আলোচক বৃন্দের কাছ থেকে নানাভাবে শুনতে পাবেন। মহিলাদের নিয়ে প্রথম আলাদা বিশ্ববিদ্যালয় করার জন্য যিনি এগিয়ে এসেছিলেন সে বেথুন সাহেবের পরে পরেই বিদ্যাসাগর, এবং বিদ্যাসাগর নিজে 35টি বালিকা বিদ্যালয় তৈরি করেছিলেন। আজকের অধ্যাপিকা শিপ্রা সরকার আছেন, এ বিষয় নিয়ে অনেকগুলো কথা বলবেন। আমি আজকের বক্তব্য রাখতে আসিনি, শুধুমাত্র সভার সূচনা লগ্নে যে কটি কথা বলতে হয় সেই জন্য এই সুর ধরিয়ে দিচ্ছি। আজকের প্রাসঙ্গিকতা সেখানে, যদি আজকের মহিলা বিশ্ববিদ্যালয়ে এই বিদ্যাসাগর সম্পর্কে তার সম্মান দিয়ে এবং প্রাসঙ্গিকতাকে বারে বারে সচেতন করিয়ে দিই, আমাদের মনে হয় সেখানেই সাফল্য। আমরা মনে করি বিদ্যাসাগর শুধুমাত্র সাহিত্যর ক্ষেত্রে নয়, সংস্কৃতি এবং সমাজের ক্ষেত্রে শুধু নয়, মানুষ গঠনের ক্ষেত্রে, মানব গঠনের ক্ষেত্রে বিদ্যাসাগরের আলাদা একটা মূল্য সবসময় আছে। বিদ্যাসাগর বাঙালির শুধু পাথেয় নয়, আমি মনে করি বিদ্যাসাগর মানব জাতির পাথেয়। একটু আগেই আমাদের একজন অধ্যক্ষ ছাত্রী উন্নয়ন থেকে তিনি বললেন, তানিয়া চক্রবর্তী, যে ইংরেজি বিভাগের কিছু যুবক শিক্ষক এবং শিক্ষার্থীরা তারা টিএস এলিয়াটের জন্মদিন পালন করছে, সেটা ভালো, সেটা কোনো অসুবিধে নেই, সেটা খুব আনন্দের। কিন্তু তার সঙ্গে বাঙালি হয়ে জন্ম গ্রহণ করার সাথে সাথে আমাদের বোধ হয় এটাও মনে রাখতে হবে, বিদ্যাসাগরের বর্ণ পরিচয় দিয়েই বোধ হয় আমাদের প্রথম মুখের ভাষার সঙ্গে আমরা প্রথম পরিচয় নিই শিক্ষার। এবং সেটা যদি এখনকার সময়কাল অনুসারে যদি আমরা কনভেন্ট স্কুলের কথা বলি, ইংরেজি মিডিয়ামের কথা বলি, 19 শতক থেকেও কিন্তু ইংরেজি মিডিয়াম স্কুল ছিল, কিন্তু বাঙালি তো বাঙালি, বাংলা ভাষার উচ্চারণ করতে গেলে যে বর্ণ পরিচয় লাগে সেখানেও কিন্তু বিদ্যাসাগর প্রাসঙ্গিক হয়ে ওঠে। সুতরাং বিদ্যাসাগর শুধু আমাদের কাছে শিক্ষার জন্য নয়, আমি মনে করি মানুষ গঠনের জন্য একজন আদর্শ ব্যক্তি এবং পথপ্রদর্শ। তিনি প্রথম দেবভাষার সঙ্গে লোকভাষার সাযুজ্য ঘটিয়েছিলেন, সাহিত্যের বাহন হিসাবে বাংলা গদ্যে তিনি গতিবেগ সঞ্চার করেছিলেন বলে আমার মনে হয়। ভাষা ও সাহিত্যে তার যত দান থাক না কেন, মূলত মানুষ হিসেবে তিনি ছিলেন সবচেয়ে বড়। তার বিষয়ে মাইকেল মধুসূদন একবার বলেছিলেন যে প্রতিভা ও বৈদগ্ধ্যে তিনি ছিলেন প্রাচীন ঋষিদের মতো, কর্মোদ্যমে ইংরেজের মতো এবং হৃদয়বত্তায় বাঙালির জননীর মতো। 19 শতাব্দীর বাঙালির জীবনে শিক্ষায়, সমাজ সংস্কারে, ভাষায়, সাহিত্যে, দেশপ্রেমে, মানবিকতায় এই অমিতবীর্য পুরুষ ও তার অসাধারণ চরিত্র মহিমার যে স্বাক্ষর রেখে গেছেন তা কোনো কালে কোনো দিন ম্লান হতে পারে না। কেবল বাঙালি নয়, প্রত্যেক ভারতীয় তার জীবনে পাঠে আত্মমর্যাদায় উদ্বুদ্ধ হতে পারেন। প্রসঙ্গত রবীন্দ্রনাথের একটি কথা মনে আসেন, দয়া নয়, বিদ্যা নহি, ঈশ্বরচন্দ্রের চরিত্রের প্রধান গৌরব ছিল তাঁর অজেয় পৌরুষ, তাঁর আশ্চর্য মনুষ্যত্ব। একইভাবে গান্ধীজিও কয়েকটি কথা বলেছিলেন, তার একটুখানি অংশ বলবো। ঈশ্বরচন্দ্র শুধু বিদ্যাসাগরই ছিলেন না, তিনি দয়া, উদারতা ও অন্য অনেক সদ্গুণেরও সাগর ছিলেন। উনি হিন্দু, তার উপর ব্রাহ্মণও ছিলেন, কিন্তু তার কাছে ব্রাহ্মণে, শূদ্রে, হিন্দু মুসলমানে কোনো ভেদ ছিল না। উনি পরের দুঃখকে নিজের দুঃখ ও পরের সুখকে নিজের সুখ বলে মনে করতেন। তার নিজের জীবন অত্যন্ত সাদাসিধা ছিল, ওর জীবন পর্যালোচনা করে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আমার মনে হয় বাংলার শুধু নয়, বাঙালির শুধু নয়, মানব জাতির ক্ষেত্রে তার এই আদর্শকে বহন করে নিয়ে যাচ্ছে, এবং আগামী দিনেও ঠিক এমনি ভাবেই ঈশ্বরচন্দ্র আমাদের মধ্যে বেঁচে থাকবেন। তাই সবশেষ মাইকেল মধুসূদন দত্তের একটি কবিতা দুটি লাইন পড়ে আমি বিদ্যাসাগরকে সম্মান জানিয়ে, তাকে শ্রদ্ধা জানিয়ে, 200 বছরের পরেও, অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেই প্রতিদিন যে বিদ্যাসাগর আমাদের কাছে প্রাসঙ্গিক তা আজকের আলোচনায় আপনারা বিদগ্ধজনদের কাছ থেকে বুঝতে পারবেন, সেই আশা রেখে আমি শেষ করছি ওই মধুসূদনের দুটি কবিতার চরণ দিয়ে। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু, উজ্জ্বল জগতে
হিমাদ্রির হেম ক্লান্তি অম্লান কিরণে। সৈকত আনমিউট কর। হ্যাঁ, মাননীয় অধ্যক্ষ, কলা অনুষদ অধ্যাপক ডক্টর তপন মণ্ডল মহাশয়কে তার প্রচুর ব্যস্ততা এবং দায়িত্ব সামলেও আমাদের মধ্যে উপস্থিত থাকার জন্য বাংলা বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তার বক্তব্যে বিদ্যাসাগর সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক আমরা উঠে আসতে দেখলাম। তাকে আলাদা করে ধন্যবাদ জানানোটা একটু বেশ মজার ব্যাপার, কেননা তিনি আমাদের বাংলা বিভাগেরই মাস্টারমশাই, বরিষ্ঠ অধ্যাপক। তবু মুখ্য উপদেশক হিসেবে তার প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া এই আন্তর্জাতিক আলোচনা চক্র বাস্তবায়িত করা সম্ভব হতো না। যদিও স্যার বাংলা বিভাগেরই, তবু তাকে আর একবার বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের উদ্বোধনী পর্ব এই স্যারের বক্তৃতার মাধ্যমে মোটামুটি সমাপ্ত হলো বলে ধরা যায়। এইবার আমরা সরাসরি বিদ্যায়তনিক পর্বে প্রবেশ করব। এই পর্বে আমরা সভামুখ্য হিসাবে পেয়েছি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক মাননীয়া গোপা দত্ত ভৌমিক মহাশয়াকে। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই পর্বে আমরা আলোচক হিসাবে পেয়েছি অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ ঘোষ, অধ্যাপক ডক্টর শ্রুতিনাথ চক্রবর্তী এবং অধ্যাপক ডক্টর শিপ্রা সরকার মহাশয়াকে। এদের সংক্ষিপ্ত পরিচয় প্রদানের মাধ্যমে তারপর আমি এই বিদ্যায়তনিক পর্বের পরিচালনার ভার তুলে দেব অধ্যাপক মাননীয় গোপা দত্ত ভৌমিক মহাশয়ের হাতে। তার আগে আমরা খুব সংক্ষিপ্ত করে দর্শক শ্রোতাদের সামনে আমাদের আজকের বক্তা এবং সভামুখ্য সম্পর্কে একটুখানি পরিচয় না দিয়ে আমরা যেতে পারছি না, সেটা খুব সংক্ষেপেই আমি বলবো। প্রথমে আমি অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ সম্পর্কে, তার পরিচয় সম্পর্কে কয়েকটি কথা বলছি। অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ বাংলাদেশের একজন কৃতি অধ্যাপক, প্রাবন্ধিক ও গবেষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, যিনি 2017 সালের 11 জুন থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি 50টির অধিক গ্রন্থ ও রচনা এবং সম্পাদনা করেছেন। বুদ্ধদেব বসুর উপন্যাসে নৈসঙ্গ চেতনার রূপায়ণ বিষয়ে গবেষণার জন্য 1995 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। 1984 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে তার কর্মজীবন আরম্ভ হয়। বর্তমানে অধ্যাপক হিসেবে তিনি সেখানে কর্মরত থাকলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ বাংলাদেশের সাহিত্য, নজরুল মানস ও অন্যান্য প্রসঙ্গ, আন্তর্জাতিক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসুর উপন্যাসে নৈসঙ্গ চেতনার রূপায়ণ ইত্যাদি। 2011 সালে গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি লাভ করেন বাংলা একাডেমি পুরস্কার। এছাড়া ডক্টর বিশ্বজিৎ ঘোষ বাংলা একাডেমির ডক্টর মুহাম্মদ এনামুল হক স্বর্ণপদক, জীবনানন্দ দাস সাহিত্য পদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব চৌধুরী স্বর্ণপদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদত্ত মহাকবি মধুসূদন জাতীয় পদক, কবি নজরুল স্বর্ণপদক লাভ করেন। এছাড়াও তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বিচারপতি ইব্রাহিম স্মারক স্বর্ণপদক এবং 21 পদক লাভ করেন। আমরা তাকে আজকে আমাদের আন্তর্জালিক আলোচনা চক্রে বক্তা হিসেবে পেয়েছি। দর্শক শ্রোতা সহ আমরা সবাই অধীর আগ্রহে তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি। আজকের এই আন্তর্জাতিক আলোচনা চক্রে
অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ ঘোষ মহাশয়ের বক্তব্যের বিষয় ঔপনিবেশিক প্রশাসন ও বিদ্যাসাগর, দ্বন্দ্ব ও দ্বৈরথ। এরপর আমরা দ্বিতীয় বক্তা শিপ্রা সরকার সম্পর্কে খুব সংক্ষেপে জেনে নেব। শিপ্রা সরকার, তার জন্ম 1967 সালে চট্টগ্রামে। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীতে MSS ডিগ্রি অর্জন করেন তিনি। সঙ্গীতে স্নাতক ডিগ্রিধারী শিপ্রা সরকার 2003 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে MEd ডিগ্রি লাভ করেন। 2012 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের জাতি বর্ণ ব্যবস্থা বা কাস্ট সিস্টেম বিষয়ে গবেষণা করে তিনি অর্জন করেন MPhil ডিগ্রি। বর্তমানে তিনি বাংলাদেশের নারী শিক্ষা বিষয়ে PhD গবেষণা করছেন। শিপ্রা সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিষয়ে সহযোগী অধ্যাপক পদে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিষয়ে খণ্ডকালীন শিক্ষক হিসাবেও দায়িত্ব পালন করেন। তিনি মূলত প্রাবন্ধিক গবেষক। তার উল্লেখযোগ্য অন্যান্য গ্রন্থ সাহিত্যের সমাজতত্ত্ব, প্রসঙ্গ মুকুন্দরামের চণ্ডীমঙ্গল, রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনে উন্নয়ন ভাবনা, ম্যালিনস্কির মাঠ গবেষণা, সামাজিক তত্ত্ব ও অন্যান্য, বাংলাদেশের একটি গ্রাম, জাতি বর্ণ ব্যবস্থা ইত্যাদি। গবেষণায় অনন্য সাধারণ অবদানের জন্য 1996 সালে তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পরিচালিত জাতীয় অধ্যাপক আতোয়ার হোসেন স্বর্ণপদক লাভ করেন। তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল সাহিত্যের সমাজতন্ত্র, সমাজতত্ত্ব, প্রসঙ্গ মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্য, বাঙালির সাম্যবাদ চর্চা, ভোরের মেঘ ইত্যাদি। আমরা তাকে আজকে আমাদের আন্তর্জাতিক আলোচনা চক্রে বক্তা হিসেবে পেয়েছি। তার বক্তব্যের বিষয় আজকে নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা। এরপর আমরা আজকের তৃতীয় বক্তা হিসেবে আমরা যাকে পেয়েছি তিনি শ্রুতিনাথ চক্রবর্তী। তার সম্পর্কে অনেকেই জানেন, তবুও আমরা সকলের জানার জন্য আর একবার তার পরিচয়টি জানিয়ে রাখি। অধ্যাপক শ্রুতিনাথ চক্রবর্তীর জন্ম অবিভক্ত মেদিনীপুর জেলায়। উচ্চশিক্ষা লাভ কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এখান থেকেই রবীন্দ্র সাহিত্য বিষয়ে PhD। অধ্যাপক হিসেবে তিনি শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ, মুখবেড়িয়া গঙ্গাধর কলেজ, মেদিনীপুর কলেজ এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। 2001 থেকে 2018 সাল পর্যন্ত তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগকে অধ্যাপক হিসেবে সমৃদ্ধ করে অবসর গ্রহণ করেছেন। এছাড়াও তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র ভারতী, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সহ বঙ্গের এবং বহির্বঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সূত্রে যুক্ত ছিলেন। তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ এবং এশিয়াটিক সোসাইটির আজীবন সদস্য। তার চর্চার প্রিয় বিষয় রবীন্দ্র সাহিত্য এবং সাহিত্য তত্ত্ব। রবীন্দ্র বিষয়ক তার দুটি উল্লেখযোগ্য গ্রন্থ আমিয়েল ও রবীন্দ্রনাথ এবং রিমর্ফিং দি ক্রিয়েশনস। এছাড়াও উল্লেখযোগ্য গ্রন্থ রবীন্দ্রনাট্যে কবি রবীন্দ্রনাথ, রক্তকরবী গানের ভিতর দিয়ে, শঙ্খের গভীরে ঢেউ, আধুনিক কবিতা ভাবনা ও অনুভাবনা, রক্তকরবী ও অন্যান্য, রবীন্দ্রায়ণ, মধুসূদনের কৃষ্ণকুমারী ও প্রতীচ্য ভাবনা, শ্রীকৃষ্ণ কীর্তন ও আধুনিক মনস্তত্ত্ব ইত্যাদি। তাকে আমরা একজন কবি হিসাবেও দেখতে পাই। তার কয়েকটি কবিতা গ্রন্থ হলো না আমির আত্মপরিচয়, শঙ্খের গভীরে ঢেউ, চিরকুট ইত্যাদি। তাকে আজকে আমরা আমাদের মধ্যে বক্তা হিসেবে পেয়েছি। এই আলোচনা চক্রে তার বক্তব্যের বিষয় যুক্তি ও বিদ্যাসাগর। সব শেষে আজকে আমাদের এই আলোচনা চক্রে যিনি সভামুখ্য হিসাবে উপস্থিত আছেন তাকে আমরা যদিও সকলেই চিনি, তবু তার প্রথাগতভাবে পরিচয়টুকু না দিলেই নয়। তিনি অধ্যাপক গোপা দত্ত ভৌমিক। তার জন্ম 1956 সালে হাওড়ার শিবপুরে। তার পিতৃ মাতৃবংশের নিবাস ছিল অধুনা বাংলাদেশের কুমিল্লায়।
বাবা শ্রী যতীশচন্দ্র দত্ত, মা শ্রীমতী নীলি দত্ত। তিনি শিক্ষালাভ করেছেন প্রেসিডেন্সি কলেজ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, এরপর লেডি ব্রেভন কলেজের অধ্যক্ষ, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তার এই বর্ণময় কর্মজীবনে এই রকম গুরুত্বপূর্ণ সব দায়িত্ব তিনি পালন করেছেন। শেষ তিনি যে কর্মজীবনে ছিলেন সেটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে, সেখান থেকেই তিনি অবসর গ্রহণ করেছেন। তার প্রকাশিত বই গল্প উপন্যাসের পাঠ প্রসঙ্গ, কথার অলিন্দে এবং প্রবন্ধ সংগ্রহ, এছাড়াও তার বহু লেখা পত্র পড়ে আমরা সমৃদ্ধ হই। তিনি আজকে আমাদের এই আন্তর্জালিক আলোচনা চক্রের সভামুখ্য হিসাবে উপস্থিত আছেন আমাদের মধ্যে। তাকে আমি এই বিদ্যায়তনিক পর্বে সভামুখ্য হিসেবে সভা পরিচালনার দায়িত্ব অর্পণ করছি। মহিলা বিশ্ববিদ্যালয় যে আজকে বিদ্যাসাগরকে নিয়ে একটা চর্চার বিশেষ দিন আজকে তোমরা উপহার দিচ্ছ, এটা একটা অসাধারণ ব্যাপার আমার মনে হয়। বিদ্যাসাগরের 200 বছরে অনেক আলোচনা অনেক দিকে হচ্ছে, কিন্তু মহিলা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে বিদ্যাসাগরকে নিয়ে চর্চা এবং তার জন্য দুই বাংলা মিলিয়ে এই যে বিশাল আয়োজন তোমরা করেছো, এর জন্য আমি প্রথমেই অভিনন্দন জানাই এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অনুরাধা মুখোপাধ্যায়, যারা ডিন রয়েছেন তাদের সঙ্গে, যারা যিনি রেজিস্ট্রার রয়েছেন, প্রত্যেকেই দেখলাম যে তারা কতখানি উৎসাহ নিয়ে এর মধ্যে এগিয়ে এসেছেন, এবং বিশেষ করে বাংলা বিভাগ। বাংলা বিভাগ ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয়ে খুবই সক্রিয়, দারুণ অ্যাক্টিভ, তারা নানা দিকে নানান ধরনের আলোচনা জারি রাখেন সারা বছর জুড়ে। তার মধ্যে এটি যে তারা এত সুন্দর করে ব্যবস্থা করেছেন, তার জন্য প্রথমেই আমি এই বাংলা বিভাগের বরিষ্ঠ অধ্যাপক তপন মণ্ডল, তাছাড়া অন্য যারা রয়েছেন হেড সঞ্চিতা এবং আরো সব, আমি সময়টা সৈকত, আরো যারা রয়েছেন শারমিন, সকলকে আমি অভিনন্দন জানাই। আমি খুব দ্রুত চলে যাব এবার, কারণ সময় খুব বেশি নেই। একটা জিনিস খালি আমার একটা কথা মনে হচ্ছে যে 19 শতকে বিদ্যাসাগর 35টি বালিকা বিদ্যালয়ের জন্য সরকারের কাছ থেকে টাকা আদায় করতে পারেননি। আজকে তোমরা যে আলোচনা রেখেছো তার একটা হচ্ছে ঔপনিবেশিকতা, দ্বন্দ্ব ও দ্বৈরথ, এটা অসাধারণ, নারী শিক্ষা এবং যুক্তিবাদ, তিনটি অসাধারণ দিক থেকে বিদ্যাসাগরকে দেখার চেষ্টা হবে। প্রথিত যশা লব্ধ প্রতিষ্ঠ সব পণ্ডিতরা রয়েছেন এখানে। আমার শুধু এটা মনে হচ্ছে যে 35টি স্কুলের জন্য, মেয়েদের স্কুল তিনি করেছিলেন এবং যথেষ্ট আলোচনা করেই এগিয়েছিলেন কাজে, কিন্তু ইতিমধ্যে মহাবিদ্রোহ হয়ে গেল এবং তারপরে সরকার আর একটি পয়সাও দিল না। এমনকি একথাও তারা বলেছিল যে পণ্ডিত কি করে জানলেন যে সরকার রাজি হবে। তারপরে তিনি ওই সময় চাকরিও ছেড়ে দেন এবং তারপরে ওই কাছাকাছি সময় তিনি চাকরি ছেড়ে দেন, নারী শিক্ষা ভান্ডার করে এই বিদ্যালয়গুলোকে বাঁচাবার চেষ্টা করেন। আর আজকে আমাদের পশ্চিমবঙ্গে একটি মহিলা বিশ্ববিদ্যালয় যেখানে খালি মেয়েরাই পড়ে, এটা একটা অসাধারণ ব্যাপার। বিদ্যাসাগরকে স্মরণের আর সেরা জায়গা কি হতে পারে? আমি প্রথমে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং যার লেখা আমাদের প্রতিনিয়ত উজ্জীবিত করে সেই অধ্যাপক বিশ্বজিৎ ঘোষকে বলবো যে স্যার আপনি আপনার বক্তব্য রাখুন। আমি একটু বলে দিচ্ছি, যদিও বলা উচিত হয়তো নয়, কিন্তু চেয়ারের জায়গা থেকে এটুকু বলা দরকার যে আধ ঘন্টা সময় প্রত্যেক বক্তার জন্য নির্দিষ্ট আছে। ধন্যবাদ। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 300 জন্মবর্ষ উপলক্ষে
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক আন্তর্জালিক এই আলোচনা সভার সভামুখ্য অধ্যাপক গোপা দত্ত ভৌমিক, বিশ্ববিদ্যালয়ের সম্মাননীয় উপাচার্য, এখন নেই বটে তবে তবুও আমি তাকে সম্বোধন করছি, ডক্টর অনুরাধা মুখোপাধ্যায়, মুখ্য উপদেশক অধ্যাপক তপন মণ্ডল, বাংলা বিভাগের প্রধান ডক্টর সঞ্চিতা বসু, আলোচনা চক্রে অংশগ্রহণকারী সকল বক্তা এবং ছাত্রীমণ্ডলীকে আন্তরিক অভিবাদন জানাই। এই আলোচনা চক্রে আমাকে কথা বলার আমন্ত্রণ জানানোর জন্য আমি ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল কর্তৃপক্ষের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকে আমরা এক ঘন্টা হয়ে গেল বিদ্যাসাগর নিয়ে কথা শুনছিলাম। আজকের সভামুখ্য অধ্যাপক গোপা দত্ত ভৌমিক আমার জন্য 30 মিনিট সময় দিয়েছেন, আমি অতটা নিব না, তার আগেই আমি ছেড়ে দিতে পারব। অনেক কথা বলা যায় বিদ্যাসাগর সম্পর্কে, তবে কথা বলার আগেই আমি এই মহান বাঙালি পণ্ডিতের কাছে পণ্ডিতের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। আজ থেকে 200 বছর আগে তিনি আবির্ভূত হয়েছিলেন, তখন ঔপনিবেশিক আমল, উপনিবেশিত বাংলাদেশে তাকে কাজ করতে হয়েছে নারী শিক্ষার জন্য, নারীর সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য তাকে কাজ করতে হয়েছে উপনিবেশের ছায়াতলে। আমরা কয়েক বছর আগে দেখেছি যে কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি অপসারণের জন্য রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, এমনকি বিভিন্ন পণ্ডিতের রচনায় এমন কথাও ব্যক্ত হয়েছে যে ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য বিদ্যাসাগর, অনুগত বিদ্যাসাগর সিপাহী বিদ্রোহের জন্য, সিপাহী বিদ্রোহের সময় বা প্রথম স্বাধীনতা সংগ্রামের সময় সংস্কৃত কলেজ ছেড়ে দিয়েছিলেন, কারণ তিনি ব্রিটিশের পক্ষে ছিলেন, এই কথাও ব্যক্ত হয়েছে। আজকে এই প্রেক্ষাপট থেকেই আমি কথা বলবো। এত সময় আমরা যে কথাগুলো শুনেছিলাম বা বিদ্যাসাগর সম্পর্কে যা জানা যায়, আমি ঠিক ওই তথ্য ব্যবহার করব, কিন্তু সেই তথ্যের ব্যাখ্যাটি হবে একটু ভিন্ন। আমরা আজকের দিনে জ্ঞান চর্চায় পোস্ট কলোনিয়াল ডিসকোর্স বলে একটি কথা শুনি উত্তর ঔপনিবেশিক শিল্পতত্ত্ব, সাহিত্যতত্ত্ব, দর্শন ইত্যাদি সম্পর্কে একটি কথা শুনে থাকি, এবং এই উত্তর ঔপনিবেশিক তত্ত্বের একটা বড় বিষয় হচ্ছে বাইনারি অপোজিশন বা যুগ্ম বৈপরীত্য। ইউরোপ তথা ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি এই জ্ঞান আমাদের মধ্যে অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছিল যে তারা হচ্ছে আলো, আমরা অন্ধকার, তারা জ্ঞানী, আমরা মূর্খ, তারা ফর্সা, আমরা কালো, তারা চিকিৎসক, আমরা রোগী, তারা ভালো, আমরা মন্দ, এই বোধ আমাদের মধ্যে সঞ্চার করতে তারা সক্ষম হয়েছিলেন। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন লন্ডন থেকে জাহাজে করে, তো শুধু কেবল পণ্যই আনত না, সঙ্গে থাকতো ধর্ম, সঙ্গে থাকতো তাদের সংস্কৃতি, এবং এইসব ধর্ম সংস্কৃতি তথা তাদের ভালোত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে ভারতবর্ষে, বাংলাদেশে বাঙালির উপরে। ফলে ওই বাইনারি অপোজিশনের সূত্রে আমরা কিন্তু সব খারাপের অংশীদার, আর সব ভালোর অংশী হচ্ছে ইউরোপীয় শক্তি তথা ব্রিটিশ শক্তি। এই জায়গায় আমি বিদ্যাসাগরকে দেখতে চাই, নতুন চোখে দেখতে চাই। আমাদের মনে আছে, একটু আগেই আমরা শুনেছি, মাত্র 19-20-21 বছর বয়সে
বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজ এবং সংস্কৃত কলেজ। প্রথমে ফোর্ট উইলিয়ামে যোগ দিয়েছিলেন, সেখান থেকে সংস্কৃত কলেজে এলেন, আবার ফোর্ট উইলিয়াম কলেজে গেলেন, তারপরে সংস্কৃত কলেজে এলেন আবার, এবং শেষ পর্যন্ত সংস্কৃত কলেজ থেকে 1858 সালে তিনি পদত্যাগ করলেন অধ্যক্ষ হিসেবে। কিন্তু বিষয়কর তথ্য এই, যখন সংস্কৃত কলেজের অধ্যক্ষ করার প্রশ্ন আসলো, তখন অধ্যাপক পদে তাকে নিয়োগ দেওয়ার কথা বলা হলো, তিনি বললেন আমি অধ্যাপক পদে যোগদান করতে চাই না। তারপরেও শিক্ষা বিভাগের সেক্রেটারি এফ জে ময়েট তার একান্ত অনুগ্রহে এবং শিক্ষা বিভাগের পরিচালক গর্ডন ইয়ং এর অনুরোধে এবং ছোটলাট ফ্রেডরিক হ্যালিডের একটা আনুগত্যে বিদ্যাসাগর আসতে চাইলেন, কিন্তু তিনি বললেন যে আমাকে সংস্কৃত কলেজের অধ্যক্ষ যদি করা হয় তাহলে আমি যোগদান করব। কেননা অধ্যক্ষ না করলে আমি সংস্কৃত কলেজের যে উন্নয়ন করতে চাই শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রমে, সেটি আমার পক্ষে সম্ভব হবে না, অথবা আমাকে সর্বময় ক্ষমতা দিতে হবে। এবং শেষ পর্যন্ত ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি বিদ্যাসাগরের কাছে পরাভূত হলেন। ওই সময় আর একটা বিখ্যাত কলেজ ছিল কাশিতে, বেনারসে, বেনারস সরকারি কলেজ। কোন কোন বইতে বেনারস সংস্কৃত কলেজ বলা হয়েছে, কিন্তু প্রকৃত তত্ত্ব হচ্ছে বেনারস সরকারি কলেজ। এই বেনারস সরকারি কলেজে তখন অধ্যক্ষ ছিলেন ডক্টর জেমস ভ্যালেন্টাইন। ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি চেয়েছিল কলকাতা সংস্কৃত কলেজেও একজন ব্রিটিশ শিক্ষক অধ্যক্ষ হিসেবে কাজ করুক, কিন্তু বিদ্যাসাগরের এক রোখা স্বভাবের কারণে সেটি সম্ভব হয়নি। আমরা তো তার আত্মচরিত থেকে জেনেছিলাম যে জন্মের সময়, জন্মের পরপরই যখন বিদ্যাসাগরের পিতা ঠাকুরদাস যখন বলছিলেন, বাজার থেকে আসছিলেন, তখন বিদ্যাসাগরের পিতামহ বলছিলেন যে বাড়িতে একটা এড়েবাছর হয়েছে, এবং আমরা সবাই জানি যে এই এড়েবাছরটা আসলে বিদ্যাসাগর। সারা জীবন তিনি এড়েবাছরের মতনই এক রোখা জেদি দুঃসাহসী ভূমিকা পালন করেছেন। সংস্কৃত কলেজে আসার পর সংস্কৃত কলেজের উন্নয়নের জন্য 5 মাসের মাথায় বিদ্যাসাগর একটি পরিকল্পনা প্রণয়ন করলেন, 26 অনুচ্ছেদ বিশিষ্ট সেই পরিকল্পনা, নোটস অন দা সংস্কৃত কলেজ নামে এখন আমরা বিনয় ঘোষের বইতে পাই, এবং সেই সূত্রে সব জায়গায় এটা পাওয়া যায়। ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি কিছুতেই বিদ্যাসাগরের এই নোটকে ভালো চোখে দেখলেন না। তারা কি করলেন, তোমার চাই তো আমাদের ভালো লোক আছে, ওই বাইনারি অপোজিশন, তোমার চাই তো আমাদের ভালো লোক আছে, এই যে তুমি নোট লিখেছো, এই নোট যথার্থ কিনা, এর আলোকে সংস্কৃত কলেজ পরিচালিত হওয়া উচিত কিনা, এটি আমি দিব কার কাছে, ডক্টর ভ্যালেন্টাইনের কাছে, ওই বেনারস সরকারি কলেজের অধ্যক্ষ। এবং যথারীতি যা হবার তাই হলো, বেনারস সংস্কৃত কলেজের অধ্যক্ষ ডক্টর ভ্যালেন্টাইন বিদ্যাসাগরের নোটকে খানিকটা অবজ্ঞায়ী করলো, তুচ্ছতাচ্ছিল্য করলো, এবং দুর্ভাগ্যজনকভাবে তিনি যে সমস্ত বইয়ের প্রস্তাব করলেন পাঠ্যক্রমে, তার মধ্যে তার নিজের বইও থাকলো, এবং বিদ্যাসাগরের প্রস্তাবগুলো প্রায় সর্বাংশে বাতিল করার চেষ্টা হলো। আবারও ওই জায়গায় দাঁড়ালো যে তোমার চাইতে আমি ভালো বুঝি, তোমাদের চাইতে আমি ভালো বুঝি। বিদ্যাসাগর ভ্যালেন্টাইনের সমস্ত মত খণ্ডন করলেন, ভ্যালেন্টাইনের মত খণ্ডন করে আবার তিনি নিজস্ব মতে সুদৃঢ়ভাবে দাঁড়ালেন এবং বলতে চাইলেন, আমি সংস্কৃত কলেজের অধ্যক্ষ, আমাকে যদি সংস্কৃত কলেজ পরিচালনার সর্বময় ক্ষমতা না দেওয়া হয় তাহলে আমি কিছুতেই সংস্কৃত কলেজকে একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন তৈরি করতে পারবো না। আমাকে যদি সেই সুযোগ দেওয়া হয় এবং আমি যে নোটস দিয়েছি সেই নোটস অনুযায়ী যদি আমি সংস্কৃত কলেজ পরিচালনা করতে পারি, তাহলে আমি নিশ্চয়তা দিতে পারি আগামী 3 বছরের মধ্যে আমি বহু শ্রেষ্ঠ ছাত্রকে ভারতবর্ষের নানা কিছু পরিচালনার জন্য উপহার দিতে পারবো সরকারকে। শেষ পর্যন্ত হলো এই যে জেদি একরখা ঔপনিবেশিক সরকারের সঙ্গে দ্বন্দ্ব এবং সহযোগের মধ্য দিয়ে তিনি কিন্তু এটি করলেন। দ্বিতীয় একটি অনুষঙ্গ, একটু আগে গোপাদি বলেছেন যে 1857 সালে যখন প্রথম স্বাধীনতা সংগ্রাম বলি আর সিপাহী বিদ্রোহ বলি, যাই বলে না কেন, সেটি শুরু হলো,
তখন সিপাহী বিদ্রোহের সময় কলকাতার একেবারে সৈনিকরা আসলেন, ঢাকাতেও তার ছাউনি পড়লো ব্রিটিশ সৈনিকদের, কলকাতায় হলো এবং সৈনিকদের সঙ্গে ভারতবর্ষীয় সৈনিকদের যুদ্ধ হলো, ব্রিটিশ সৈনিকদের সঙ্গে অনেকে আহত হলেন। এই আহত সৈনিকদের ব্যারাকপুরের আহত সৈনিকদের এবং যারা যুদ্ধ করবে সেই সমস্ত সৈনিকদের থাকার জন্যে সংস্কৃত কলেজ এবং হিন্দু কলেজকে বাংলা সরকার গ্রহণ করতে চাইলেন। বিদ্যাসাগরের কাছে চিঠি পাঠানো হলো, বিদ্যাসাগর প্রথমে অস্বীকার করলেন, কিন্তু যদি সরকার চায় এবং যদি সরকার সেই নির্দেশ দেয় তাহলে একজন কলেজের অধ্যক্ষের পক্ষে কিছুই করার থাকে না। এবং বিদ্যাসাগরকে দ্বিতীয়বার চিঠি পাঠিয়ে গর্ডন ইয়ং তখন শিক্ষা বিভাগের পরিচালক, তিনি বললেন যে আপনি দ্রুত সংস্কৃত কলেজ ছেড়ে দিন, ইতিমধ্যে হিন্দু কলেজ ছাড়া হয়ে গেছে। হিন্দু কলেজ একটা ভবনেরই কিন্তু দুটো অংশ, একদিকে হিন্দু কলেজ একদিকে সংস্কৃত কলেজ ছিল, এখন যেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এই এই ভবনেরই একদিকে ছিল সংস্কৃত কলেজ, একদিকে ছিল হিন্দু কলেজ। এই সংস্কৃত কলেজের হিন্দু কলেজ ইতিমধ্যে জেমস কার ছিলেন হিন্দু কলেজের অধ্যক্ষ, তিনি ছেড়ে দিয়েছেন, কিন্তু সংস্কৃত কলেজ ছাড়া হলো না। তখন দ্বিতীয় গর্ডন ইয়ং এর দ্বিতীয় প্রস্তাবে আর বিদ্যাসাগর যোগ করার থাকলো না, তিনি দুটো বাড়ি ভাড়া নিলেন 105 টাকা দিয়ে এবং বাড়ি ভাড়ায় চলে গেলেন। কিন্তু ভেতরে ভেতরে ক্রোধ ক্ষোভ থেকে গেল বিদ্যাসাগরের, এবং আমরা জানি তারপর 1958 সালের অগস্টে তিনি পদত্যাগপত্র দাখিল করলেন, 28 সেপ্টেম্বর তার পদত্যাগপত্র গৃহীত হলো, 3 নভেম্বর তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ থেকে পদত্যাগ করলেন। তখন তার বয়স মাত্র 38 বছর এবং সংস্কৃত কলেজের অধ্যক্ষ, আর দক্ষিণবঙ্গের 4টা জেলায়, একটু আগে 7টা শুনেছে, 7টা সঠিক তথ্য নয়, 4টা জেলায়, হুগলি, বর্ধমান, মেদিনীপুর এবং নদিয়া, এই 4টা জেলায় তিনি স্কুল পরিদর্শক, স্কুল ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালনের কারণে 200 টাকা, এই 300 আর 200, সংস্কৃত জন্য 300 এবং স্কুল পরিদর্শক 200-500 টাকা পেতেন। 1858 সাল 500 টাকা অনেক টাকা, কিন্তু দ্বন্দ্ব এতই প্রবল হলো এবং ব্যক্তিত্ব এতই বিশাল হলো যে 500 টাকা কিংবা সংস্কৃত কলেজের অধ্যক্ষের রমণীয় মোহনীয় চাকরি কোনোটাই বিদ্যাসাগরকে পদত্যাগের হাত থেকে সরাতে পারল না। তার বন্ধুরা তাকে নিষেধ করেছে, কিন্তু তিনি অটল সিদ্ধান্তে, কারণ তার কথা মানা হয়নি, সংস্কৃত কলেজকে সৈনিকেরা দখল করেছে, সুতরাং এই কলেজের অধ্যক্ষ থাকার কোনো যুক্তি নেই। এটি হচ্ছে বিদ্যাসাগরের ধারণা। যারা মূর্তি ভাঙলেন তারা এই কথা একবার ভাবলেন না যে বিদ্যাসাগর কেন পদত্যাগ করলেন, তারা একবার ভাববেন না যে বিদ্যাসাগর 500 টাকার চাকরিকে কেউ উপেক্ষা করতে পারলেন, অথচ ভয়ঙ্কর দারিদ্র তখন তার, ইতোমধ্যে তিনি সংস্কৃত প্রেস এন্ড ডিপোজিটারি বিক্রি করে দিয়েছেন, সংস্কৃত প্রেস ডিপোজিটারি আর নেই এবং নানা রকম আর্থিক দুরবস্থার মধ্যে তিনি আছেন, তা সত্ত্বেও 500 টাকার চাকরি তিনি হেলায় অবলীলায় ছেড়ে দিতে পারলেন। আর সেই বিদ্যাসাগরকে আমরা বলবো ব্রিটিশের সহায়ক ছিলেন, তিনি ছিলেন না। আরেকটি উদাহরণ দেই, একবার বিদ্যাসাগর গিয়েছিলেন হিন্দু কলেজে বিশেষ কাজে, হিন্দু কলেজের অধ্যক্ষ তখন জেমস কার, জেমস যখন বিদ্যাসাগর ঢুকলেন তখন জেমস কার টেবিলের উপরে জুতো সহ দুই পা দিয়ে বিশ্রাম করছিলেন, কিংবা এভাবেই তিনি ছিলেন। বিদ্যাসাগর ঢোকার পর বিদ্যাসাগর বসলেন, জেমস কার টেবিল থেকে তার পা সরালেন না, জুতো পায়ে বিদ্যাসাগরের সঙ্গে কথা বললেন, বিদ্যাসাগর তার কথা বলে চলে আসলেন। কিছুদিন পর হিন্দু কলেজের এই অধ্যক্ষ বিদ্যাসাগরের কাছে এলেন বিশেষ কাজে, বিদ্যাসাগরকে যখন তার অফিস থেকে জানানো হলো যে হিন্দু কলেজের অধ্যক্ষ এসেছেন আপনার সাথে দেখা করতে, তখন বিদ্যাসাগর তার সেই বিখ্যাত চটি পায়ে দুই পা টেবিলের উপর দিয়ে বসে থাকলেন। জেমস কার ঢুকলেন, বিদ্যাসাগর পা সরালেন না এবং কথা বলে জেমস কার বেরিয়ে গেলেন,
বেরিয়ে গিয়ে তিনি গর্ডন ইয়ং এর কাছে অভিযোগ করলেন যে বিদ্যাসাগর আমার সঙ্গে এই ব্যবহার করেছে এবং এই ব্যবহার খুব অশোভনীয়, এই সব ব্যবহারের আমি বিচার চাই। তখন চিঠি পাঠানো হলো শিক্ষা বিভাগের সেক্রেটারি তাকে চিঠি পাঠালেন। বিদ্যাসাগর সেই চিঠির উত্তরে লিখলেন, আই থট দ্যাট উই দ্য নেটিভস ওয়ার অ্যান আনসিভিলাইজড রেস। ওই যে আমি বাইনারি অপোজিশন থেকে শুরু করেছি আমার কথা, সেই আমরা হচ্ছে আনসিভিলাইজড, তারা হচ্ছে সিভিলাইজড, আমরা হচ্ছে আনসিভিলাইজড। এই আই থট দ্যাট উই দ্য নেটিভস ওয়ার অ্যান আনসিভিলাইজড রেস quite unacquainted with refined manners of receiving a gentleman visitor. amra tota jantam na amra shikhechi tomar kache karon tumi juto pae table er pore amar sathe kotha bolche ei je tomar civilized ekta national manner hoy ami to tomar tomar kache theke shikhechi. I learned the manners of which Mr. Kaur complains from the gentleman himself few days ago when I had an occasion to call on him. My notions of refined manners being thus formed from the conduct of an enlightened, civilized European, I behaved myself as respectfully towards him as he had himself done. অসাধারণ, কাকে বলে সংগ্রাম, কাকে বলে যুদ্ধ, কাকে বলে ব্যক্তিত্ব, এই যে ঔপনিবেশিক শক্তির সঙ্গে তার যে দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্বে তিনি বলতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন যে তুমি যে বাইনারি অপোজিশন দিয়ে আমাকে আনসিভিলাইজড বলেছো, আসলে আসল আনসিভিলাইজড তুমি, আমি সিভিলাইজড। আবার জুতাপায় আর একটা প্রসঙ্গ আছে, তিনি তার দুই বন্ধু সহ গিয়েছিলেন কলকাতার এশিয়াটিক সোসাইটির লাইব্রেরিতে। এশিয়াটিক সোসাইটির লাইব্রেরিতে ঢুকতে বিশেষভাবে জুতো পরতে হয়, শু পরতে হবে। বিদ্যাসাগরের তার শু নেই, তার চটি, তিনি চটি পায়ে ঢুকতে চাচ্ছিলেন, তাকে বাধা দেওয়া হলো। বাধা দেওয়ার ফলে তার দুইজন যে বন্ধু তারা ভিতরে ঢুকে গেলেন, বিদ্যাসাগর থাকলেন গাড়িতেই। এই খবর জেনে কর্তৃপক্ষ দৌড়ে এলেন বিদ্যাসাগরকে ভিতরে নেওয়ার জন্য, বিদ্যাসাগর গেলেন না, কিন্তু তিনি একটা চিঠি লিখলেন বাংলা সরকারের কাছে যে আমি এইভাবে ঢুকতে চেয়েছিলাম, আমি পারলাম না, আপনাদের এই আইন কোন সভ্য জাতির আইন আমার জানার বড় ইচ্ছে। অর্থাৎ ঔপনিবেশিক প্রশাসনের যে আইনটা বিদ্যাসাগরের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি সেটা তিনি বলতে কুণ্ঠিত হননি, তিনি তার প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদের জায়গাটিতে তিনি আমার ওই বাইনারি অপোজিশনের ব্যাপারটিকে মাথায় রেখেছেন। পোশাকের কথাই বলা যাক, গর্ডন ইয়ং এর সঙ্গে তার মাঝে মাঝে দেখা করতে হতো, শিক্ষা বিভাগের পরিচালক। গর্ডন ইয়ং এর কাছে দেখা করার জন্য বলা হয়েছিল যে আপনার এই চটি জুতো আর এই ধুতি ইত্যাদিতে চলবে না, আপনি ইউরোপীয় পোশাক করে আসবেন। দিন তিনে গিয়েছিলেন ইউরোপীয় পোশাক করে, চতুর্থ দিনের দিন বিদ্যাসাগর বলেছেন যে আমার পক্ষে এই পোশাক পরে আসা সম্ভবপর নয়, এটি আমার পোশাক নয়। আজকে এই যুগ্ম বৈপরীত্যের একটা বিষয় ছিল এমন যে তোমার পোশাক ভালো না, আমার পোশাক ভালো, আমার পোশাককে দিয়ে দিল, আমার সংস্কৃতিকে দিয়ে দিল, তারা তাদের সংস্কৃতিকে আমার আমারটাকে খারাপ বললো, তাদেরটাকে ভালো বললো। পোশাকের ক্ষেত্রে একই কথা সত্য। একটু আগেই আমরা শুনেছি যে বিদ্যাসাগর হুগলি, বর্ধমান, মেদিনীপুর, নদিয়া এই চার জেলায় 35টা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, একেবারে অজো প্রত্যন্ত পাড়াগায়ে। মৌখিকভাবে কথা হয়েছিল গর্ডন ইয়ং এর সঙ্গে, তিনি তখন ছিলেন শিক্ষা বিভাগের পরিচালক। গর্ডন ইয়ং বলেছিলেন যে আপনি শুরু করেন, একেবারেই মৌখিক, কোনো লিখিত কিছু ছিল না, এবং এই মৌখিক প্রতিশ্রুতির আলোকে বিদ্যাসাগর এই চার জেলায় 35টা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। 1757 সালের জুন থেকে 1858 সালের মে মাস পর্যন্ত এই 7 মাসে এই বালিকা বিদ্যালয়গুলোর শিক্ষক এবং আনুষঙ্গিক শিক্ষকদের বেতন এবং আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রায় 3,500 টাকা খরচ হয়েছে, 3,494.50 টাকা খরচ হয়েছিল। বিদ্যাসাগর নিজে এই খরচ বহন করেছেন 7 মাস। তারপরে তিনি চিঠি লিখেছেন, চিঠির প্রত্যুত্তরে বলা হলো যে সিপাহী বিদ্রোহ শুরু হয়ে গেছে, ভারত সরকারের পক্ষে এখন এই টাকা পরিশোধ করা সম্ভব নয়। তখন বিদ্যাসাগর গর্ডন ইয়ং এর কাছে চিঠি দিলেন, দেখা করতে গেলেন, বললেন যে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। তখন গর্ডন ইয়ং তাকে বললেন, আপনি অভিযোগ করেন আমার নামে, অভিযোগ পেলে
আমি সেই অভিযোগের প্রত্যুত্তরে আপনার এই প্রায় 3,500 টাকা আমি পরিশোধ করব। বিদ্যাসাগর বললেন, আমার শিক্ষায় অভিযোগ কথা নেই, আমি কারোর সঙ্গে অভিযোগ করি না, কারো সম্পর্কে আমার কোনো অভিযোগ করার প্রশ্ন আসে না। এই বলে তিনি বেরিয়ে গেছেন। পরবর্তীকালে অবশ্য গর্ডন ইয়াং এবং এফজে বয়েট আর ছোটলাট ফ্রেডরিক হ্যালিডে, যে হ্যালিডে যে বিদ্যাসাগরকে প্রচন্ড পছন্দ করতেন, মানে ভয়াবহভাবে পছন্দ করতেন, ভয়াবহ শব্দটা প্রযুক্ত করাটি ভালো হলো না, তবুও ব্যাপকভাবে তাকে পছন্দ করতেন বলে এই টাকাটা পরিশোধিত হলো। কিন্তু সেই টাকা পরিশোধের বেলায়ও যেভাবে তাকে চিঠি দিয়েছিল সেটির মধ্যে আছে যে এই পণ্ডিত পরিশ্রমী কিন্তু তিনি এসব কাজ ভালো কাজ করেননি, এই কথা বলছে। অর্থাৎ আবারও ওই ইউরোপীয় শ্রেষ্ঠত্ব ফলানোর চেষ্টা হয়েছে। ইউরোপীয় শ্রেষ্ঠত্ব ফলানোর নানা রকম চেষ্টা আছে। আমরা জানি মেরি কার্পেন্টার, যিনি 1867 সালে কলকাতা এসেছিলেন, কলকাতা তথা বাংলায় নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে মেরি কার্পেন্টারের সঙ্গে বিদ্যাসাগর অনেক জায়গায় গিয়েছেন। এবং আমরা এটাও তো জানি যে তিনি যখন উত্তরপাড়া, হুগলির উত্তরপাড়া থেকে ফিরছিলেন, তখন বালি ব্রিজের পরপরই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, বিদ্যাসাগর পা জড়ে খুব ব্যথা পেয়েছেন, আজীবন সেই ব্যথা ছিল তার। এই মেরি কার্পেন্টার কলকাতায় নর্মাল স্কুল মানে শিক্ষক প্রশিক্ষণ স্কুল প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন। বিদ্যাসাগর বললেন যে শিক্ষক প্রশিক্ষণ স্কুল করা অযৌক্তিক হবে, অবাস্তব হবে, কেননা যাদেরকে আমরা শিক্ষক হিসাবে ইতিমধ্যে তার অভিজ্ঞতা আছে, যাদেরকে শিক্ষক হিসাবে আমরা এখানে প্রশিক্ষণের জন্য যারা এসেছেন তার একেবারেই নিম্ন অবস্থা থেকে আসা, যারা শিক্ষকতার পেশায় ঠিক ভালোভাবে যুৎসই ভাবে কাজ করতে পারবেন না, এদের এখানে কোনো ভালো শিক্ষার্থী পাওয়া যাবে না, ফলে এগুলো চলবে না। তবু মেরি কার্পেন্টার ইউরোপীয় শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে নর্মাল স্কুল প্রতিষ্ঠা করলেন এবং 3 বছরের মধ্যে সেই নর্মাল স্কুল বিদ্যাসাগরের যে ভবিষ্যৎবাণী সেই ভবিষ্যৎবাণী সফল হলো। নর্মাল স্কুলে শিক্ষার্থী পাওয়া গেল না, প্রকৃত শিক্ষকও পাওয়া গেল না, কিন্তু বিদ্যাসাগর কথাটি বলেছিলেন। এর চাই তো আরো একটি মজার তথ্য যে ড্রিংকওয়াটার বেথুনের যখন কলকাতায় একটি ক্যালকাটা ফিমেল স্কুল, নাম ছিল প্রথমে ক্যালকাটা ফিমেল স্কুল, 1849 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ক্যালকাটা ফিমেল স্কুল। বেথুনের মৃত্যু হয়েছে 1851 সালে। বেথুনের মৃত্যুর পর স্কুলটার নাম হয়ে গেল বেথুন গার্লস স্কুল। এই বেথুন গার্লস স্কুল একসময় উঠিয়ে দেওয়ার কথা হলো, ঠিক উঠানো নয়, বেথুন গার্লস স্কুলের একটা অংশে নর্মাল স্কুল প্রতিষ্ঠা করার কথা হলো এবং একটা সময় বেথুন গার্লস স্কুল উঠিয়ে দেওয়া যায়, কেননা বেথুন গার্লস স্কুল থেকে যে পরিমাণ শিক্ষার্থী প্রকাশিত মানে বেরিয়ে আসে রেজাল্ট করে, সরকারের খরচ তার চাইতে অনেক অনেক বেশি বলে বলা হলো। বিদ্যাসাগর তখন দাঁড়ালেন একেবারে ইউরোপীয় শক্তির বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে একা একা ফাইট করলেন, একা দাঁড়ালেন। তার সঙ্গে তখন ছিল, ঠিক সরাসরি না হলেও পরোক্ষভাবে ছিলেন, তার প্রিয়তম বন্ধু মদনমোহন তর্কালঙ্কার, যিনি বাল্যশিক্ষা গ্রন্থের লেখক। বিদ্যাসাগর বললেন, তখন বেথুন মারা গেছে 1851 সালে, বলে যে স্কটল্যান্ড থেকে এসে যে মানুষটা কলকাতায় একটা গার্লস স্কুল প্রতিষ্ঠা করেছেন, এবং একটু আগে আমরা শুনেছি এটি ভারতবর্ষের প্রথম গার্লস স্কুল, এবং এই গার্লস স্কুলটা 1878 সালে প্রথম কলেজে রূপান্তরিত হলো, এবং 1878 সালের বেথুন গার্লস কলেজ হচ্ছে এশিয়ার প্রথম গার্লস কলেজ। শুধুমাত্র বিদ্যাসাগরের অটল ভূমিকার কারণে, বিদ্যাসাগরের কঠিন ভূমিকার কারণে গার্লস স্কুলটা বেঁচে গেল, বেথুন গার্লস স্কুলটা বেঁচে গেল এবং এশিয়ার প্রথম মহিলা কলেজ হিসেবে, গার্লস কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হলো একমাত্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর এই ভূমিকা আমরা কিভাবে ভুলব? বিদ্যাসাগর যখন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো 1857 সালে, তখন বিদ্যাসাগর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার হলেন। সিনেট মেম্বার হিসেবে তিনি যখন প্রশ্ন আসলো চন্দ্রমুখী পরীক্ষা দেবেন অনুমতি নাই, মাদ্রাস বিশ্ববিদ্যালয় এবং বোম্বে বিশ্ববিদ্যালয়ের কাছে চিঠি পাঠানো হলো যে মেয়েরা পড়তে পারবে কিনা, পরীক্ষা দিতে পারবে কিনা, বলা হলো যে না, এবং গোটা ইউরোপীয় শক্তি তখন বলল না, মেয়েরা পড়তে পারবে না। অথচ বিদ্যাসাগর সেই 1878 সালে 79 সালে চন্দ্রমুখী বসু যাতে পরীক্ষা দিতে পারে সিনেটের মিটিং এ এক রোখা ভূমিকায় দাঁড়ালেন। চন্দ্রমুখী বসু পরীক্ষা দিলেন, পাশ করলেন এবং ইউরোপীয় শক্তির বিরুদ্ধে দাঁড়ালো বলে
আজকে কলকাতা বিশ্ববিদ্যালয় শুধু নয়, আজকে আমরা ভারতবর্ষে ডায়মন্ড হারবার একটি মহিলা বিশ্ববিদ্যালয় দেখছি যেখানে শুধু মেয়েরাই পড়ালেখা করবে। আমার মনে হয় যে বিদ্যাসাগর এই যে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, এই রুখে দাঁত যদি না দাঁড়াতে পারতেন তাহলে বাংলাদেশের নারী শিক্ষা শুধু নয়, বাংলাদেশের নারীর কল্যাণমূলক অনেক কিছুই হয়তো আরো বিলম্বিত হতো। আজকে এই দিনে এই 2200 বছর আগে যে মানুষটা জন্ম নিয়েছিলেন, যার মৃত্যু হয়েছে আজ থেকে 130 বছরের মতন হলো, সেই মহান মানুষটির প্রতি, এই শ্রেষ্ঠতম মানুষটির প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আমরা এই বাইনারি অপোজিশনের পক্ষ থেকে আমরা মার্জিনাল পিপলকে কিভাবে তুলতে হয় উপরে, ইউরোপ কখনো চায়নি মার্জিনকে বড় করা, ইউরোপ সবসময় চেয়েছে সেন্টারকে বড় করা, পেরিফেরি তাদের দৃষ্টির বাইরে, কিন্তু বিদ্যাসাগর কিন্তু পেরিফেরিকেই বড় করে দেখেছেন। আমরা জানি যে শেষ জীবনের 20 বছর তিনি ছাওতাল পরগনা কারমাটাকে ছিলেন, এমনকি তার গ্রামের বাড়ি যে বীরসিংহপুর সেখানে তিনি কৃষকদের জন্য স্কুল করেছেন, বিশ্ববিদ্যালয় করেছেন, রাখালদের জন্য, জেলেদের জন্য, এই যে পেরিফেরি বা মার্জিনাল পিপলকে তিনি যে বড় করে দেখেছেন, এটাও ওই একই বাইনারি অপোজিশনেরই আর একটা প্রান্ত। আমরা আজকে সেই সূত্রে বিদ্যাসাগরকে স্মরণ করব। ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে বিদ্যাসাগরের ভূমিকাটা যদি উত্তর ঔপনিবেশিক পয়েন্ট অফ ভিউ থেকে বিবেচনা করা যায় তাহলে নিঃসন্দেহে আমি আর এক বিদ্যাসাগরকে আবিষ্কার করতে পারব। আমার কথা এখানেই শেষ করি, আমার কথা আপনারা ধৈর্য ধরে শুনলেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। অসাধারণ একটি বক্তৃতা আমরা শুনলাম, বিশ্বজিৎ বাবুকে অনেক ধন্যবাদ, অত্যন্ত তথ্যপূর্ণ কিন্তু কি সাবলীল একটি বক্তৃতায় বিদ্যাসাগরের ব্যক্তিত্ব আমাদের সামনে চলে এলো। প্রসঙ্গত আমার একটা কথা মনে হচ্ছে, যে এই যে ঔপনিবেশিক শাসকদের সঙ্গে টানা পড়ে সারা জীবনে তিনি ফল ভোগ করেছেন, মানে ফল। এবং একটা কথা একটু তথ্যের খাতিরে মনে হচ্ছে বলে বলি, যে যখন প্রথম এডুকেশন কমিশন হলো সেটা ছিল প্রাইমারি স্কুল, প্রাইমারি পড়াশোনা, কিন্তু সেখানে তো বিদ্যাসাগরের থেকে যোগ্য লোক কেউ ছিল না, কিন্তু তাকে কিন্তু নেওয়া হয়নি। কারণ এই ব্যাপারটা আমাদের একটা ভুল ধারণা আছে, অনেকেরই এখনো অব্দি আছে, যে বিদ্যাসাগরের সঙ্গে সাহেবদের খুব ভালো ভাব ছিল। এটা যে কতটা একটা ভ্রান্তির ওপরে প্রতিষ্ঠিত, বিশ্বজিৎ বাবু সেটা তথ্য দিয়ে দেখিয়ে বুঝিয়ে দিলে। এবং আমার প্রসঙ্গ সূত্রে এটুকু মনে হচ্ছে যে এই সাহসী পণ্ডিত ভ্যালেন্টাইনের সঙ্গে তর্কসূত্রে সাংখ্য এবং বেদান্তকে ভ্রান্ত দর্শন বলেছিলেন। কি ভয়ঙ্কর, মানে ভারতবর্ষে এই কথা বলা, যে কি সাহসের পরিচয় সাংখ্য এবং বেদান্তকে ভ্রান্ত দর্শন বলা। সাংখ্য এবং বেদান্তের মধ্যে নিমজ্জিত হয়ে আছে, বিশেষ করে বেদান্তে, আমাদের এই উপমহাদেশের সমস্ত চিন্তা ভাবনা। সেখানে তিনি পড়াবার ব্যবস্থা করছেন, কিন্তু বলছেন এর প্রতিষেধক হিসেবে আরো কিছু পাশ্চাত্য দর্শন পড়ানো দরকার, যাতে ধারণা স্পষ্ট থাকে। গঙ্গেশের এমনকি তিনি নব্যন্যায় সম্বন্ধে মোটেই খুব ভালো কথা বলেননি, গঙ্গেশের লেখা বা ইত্যাদি এদের সম্বন্ধে যথেষ্ট সমালোচনা করেছেন। বিদ্যাসাগরের যুক্তিবাদকে বুঝতে গেলে আমাদের বোধ হয় সত্যি আমাদের নিজেদের ক্ষমতা সত্যি সীমিত মনে হয়। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ বাবু, আপনি আমাদের চিন্তা অনেক দিকে উজ্জীবিত করলেন। এবার আমি দ্বিতীয় যিনি আমাদের বক্তা আছেন, বাংলাদেশেরই তিনিও, অধ্যাপিকা শিপ্রা সরকার, তাকে আহ্বান জানাচ্ছি। তিনি বলবেন নারী শিক্ষা নিয়ে, এটিও আরেকটা জ্বলন্ত বিষয়, যিনি বিদ্যাসাগর কাজ করেছেন, দুঃখ পেয়েছেন কিন্তু কাজ ছাড়েননি। এখন সুতিনাথ বাবু বলবেন, আমার ব্যক্তিগত একটা বন্ধুত্বের যোগ আছে তার রবীন্দ্রনাথের চর্চা সূত্রে। সুতিনাথ বাবু দগ্ধ প্রতিষ্ঠ একজন পণ্ডিত পশ্চিমবঙ্গের, আমি সুতিনাথ বাবুকে তার বিষয়ে বলতে বলবো, এটিও ভারী আকর্ষণীয়, যুক্তিবাদ, যুক্তি এবং বিদ্যাসাগর, এটাও খুব অসাধারণ। এবং আমরা নিশ্চয়ই খুব উপকৃত হব, এই বিষয়টা আমাদের আজকে খুব দরকার, যে যুক্তি
কারণ আমরা অনেক সময় আজকাল যেন মনে হচ্ছে অযুক্তি একটু বেশি এসে পড়েছে। সুতিনাথ বাবু আপনি বলুন। ঠিক আছে, আমার কথা শোনা যাচ্ছে? ঠিক আছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। শ্রদ্ধেয়া দিদি, আমি আর নাম বললাম না, দিদি তো বলেছেন যে আমার সঙ্গে আগে থেকে পরিচয় রয়েছে, এবং এই বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয়া উপাচার্য অধ্যাপক অনুরাধা মুখোপাধ্যায় এবং শ্রদ্ধেয় নিবন্ধক অধ্যাপক শহীদুর রহমান, কলা বিভাগের ডিন ভ্রাতৃপ্রতিম অধ্যাপক তপন মণ্ডল, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সঞ্চিতা বসু, শ্রদ্ধেয় দুই আলোচক, একজন আগেই আলোচনা করলেন, মাননীয় উপাচার্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ ঘোষ এবং অধ্যাপক শিপ্রা সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, এদের সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাই। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় এ ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য তাদেরকে আমি আমার ধন্যবাদ জানাই, এবং আমাকে এখানে বলার জন্য যে আহ্বান করেছেন সেজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ, আমি সেই কৃতজ্ঞতা জানাই। সময় খুবই কম, দিদি একেবারে সময় নির্দিষ্ট করে দিয়েছেন, কিন্তু বোধ হয় দু চার মিনিট এদিক ওদিক হতে পারে, দিদির কাছে আগেই মার্জনা চেয়ে রাখলাম। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বিষয়টা সম্পর্কে যে সাধারণ ধারণাগুলো কাজ করে, আমরা সেই জায়গার থেকে একটুখানি অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করব। যাকে আমি আর বেশি অন্য কথা না বলে একেবারে সরাসরি আলোচনায় চলে যাই। যুক্তি ঠিক কাকের, যুক্তির অস্তিত্ব পৃথিবীতে কবে থেকে আছে এটা যদি আমাদের জিজ্ঞেস করা হয়, তাহলে তার বোধহয় একটাই উত্তর হবে যে যবে থেকে মানুষ প্রশ্ন করতে শিখেছে, কেন এই প্রশ্নটা করতে শিখেছে, সম্ভবত তখন থেকে যুক্তির উদ্ভব ঘটেছে। কিন্তু মনে রাখতে হবে যে তারও আগের থেকে কিন্তু যুক্তির অস্তিত্ব আছে, কিন্তু সেটাকে আমরা যুক্তি হিসেবে ভাবিনি। যখন দেখা গেছে যে একটা দুর্বল পশু একটা সবল পশুর আক্রমণে পিছিয়ে যাচ্ছে, পালিয়ে যেতে বাধ্য হচ্ছে, তখন তারও একটা যুক্তি আছে, সেটা আত্মরক্ষার যুক্তি, ফলে সেটাও একটা যুক্তি, কিন্তু যুক্তি কথাটা তখন আমরা শিখিনি, পরবর্তীকালে সেটা আমরা শিখেছি। এখন এই যুক্তি কথাটার আমি খুবই সংক্ষেপে বলবার চেষ্টা করছি বিষয়টা, যুক্তি কথাটার এই যুক্তি কবে থেকে একটা বিদ্যায় পরিণত হয়েছে, যুক্তিবিদ্যা বা তর্কশাস্ত্র, এটা মোটামুটি আমাদের সবারই জানা আছে যে ভারতবর্ষের ক্ষেত্রে এই ব্যাপারটা অনেক অনেক প্রাচীন, পাশ্চাত্যের থেকে অনেক অনেক প্রাচীন। ভারতবর্ষের যিনি ন্যায়সূত্রের প্রবক্তা গৌতম, সেই গৌতমের কাল সম্পর্কে খুব একটা কিছু জানা যায় না, কিন্তু বেশিরভাগ পণ্ডিতেরা যেটা বলেন যে রামায়ণের যে হল্লার স্বামী গৌতম, তিনি হচ্ছেন ওই ঋষি গৌতম যিনি ন্যায়সূত্রের প্রবক্তা। যদি তা হয়ে থাকে এবং এটারই কাছাকাছি যদি সময় হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে ভারতবর্ষে যুক্তিকে একটা বিদ্যা হিসেবে দেখবার ব্যাপারটা একেবারে খুবই প্রাচীন। পাশ্চাত্যের ক্ষেত্রে আমরা জানি যে মূলত যুক্তির শুরু হয়েছিল, সাধারণত বলা হয়ে থাকে যেটা পারমেনিডিস থেকে, পারমেনিডিস 500 BC-তে, মানে 515 থেকে 460 পর্যন্ত তিনি ছিলেন BC। সেই পারমেনিডিস তিনি বলেছিলেন যে রিজন হচ্ছে সব কিছুর ওপরে, এতটাই গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, দেয়ার ইজ নাথিং রাদার দ্যান রিজন। সেই থেকে আমরা মনে করে থাকি যে যুক্তি বিদ্যার শুরু হয়েছে, আর পরবর্তীকালে আমরা অ্যারিস্টটলকে পেয়েছি, 322 BC-তে অ্যারিস্টটল মারা যাচ্ছে, তো সেই অ্যারিস্টটল তিনি যুক্তির ওপরে 6 বই লিখেছিলেন, যে বইগুলোকে পরবর্তীকালে সংকলিত করে আমরা জানি অর্গানন নামে একটা গ্রন্থ সম্পাদিত হয়েছিল, ওই 6 লজিকের বইয়ের সমন্বয়। এখন এই যে যুক্তি, আমরা বেশি বলছি না, কিন্তু এই যে যুক্তি, তার মানে যেটা বলতে গিয়েছিলাম যে ভারতবর্ষে যুক্তিকে বিদ্যা হিসেবে দেখবার ব্যাপারটা কিন্তু সুপ্রাচীন কাল থেকে, পাশ্চাত্যেও প্রাচীন কাল থেকে রয়েছে, যেটা আমরা বলবার চেষ্টা করলাম। এখন এই যুক্তি বললে আমরা ঠিক কি বোঝাই সেটা কিন্তু খুব একটা জটিল বিষয়, জটিল বিষয়, কিন্তু তাকে খানিকটা সহজ করে দিয়েছেন আমাদের যারা তর্কবিদ্যা নিয়ে আলোচনা করেন, যুক্তিশাস্ত্র নিয়ে আলোচনা করেন, তারা
তারা যে সংজ্ঞাটা মোটামুটি ভাবে দেওয়ার চেষ্টা করেন আমরা প্রায় সবাই জানি, সেটা হচ্ছে যে যখন কোনো বচন, বচন কথাটা লজিকে বলা হয়ে থাকে, আমরা কথাও বলতে পারি, যখন কোনো বচন উপমার সাহায্যে অনুমানের সাহায্যে আমাদের সত্যে উপনীত করে তখন তাকে বলে যুক্তি। অনুমানের সাহায্যে সত্যে উপনীত করে, এর মধ্যে দুটো যে ফ্যাক্টর রয়েছে, একটা হচ্ছে অনুমান এবং আর একটা হচ্ছে সত্য, খুব গুরুত্বপূর্ণ। অনুমান বললে আমরা কি বোঝাই, অনুমানটা নির্ভর করে জ্ঞানের উপরে, আমরা বেশি ব্যাখ্যা করছি, অনুমানটা নির্ভর করে জ্ঞানের উপরে। আর যেহেতু অনুমান জ্ঞানের উপর নির্ভর করে, জ্ঞানের সীমাবদ্ধতা আছে এটা আমরা সবাই জানি, তার মানেটা দাঁড়ালো এই যে জ্ঞানের যদি সীমাবদ্ধতা থাকে তাহলে যুক্তির সীমাবদ্ধতা থাকতে বাধ্য, এক। দ্বিতীয় দিকটা, উল্টো দিকটা হচ্ছে যে যুক্তি আমাদের সত্যে উপনীত করে। এখন এই যে সত্যে উপনীত করে, এই সত্যের ব্যাপারটা কিন্তু আমাদের ভাবতে হয় যে সত্যেরও তো কোনো নির্দিষ্ট সীমা নেই, মানে সত্য পরিবর্তনশীল, স্থির সত্য, স্থায়ী সত্য, চূড়ান্ত সত্য বলে তো পৃথিবীতে কিছু নেই। আমরা সাধারণত, আমি এটা নিয়ে সুযোগ বেশি থাকলে হয়তো একটু বেশি বলতাম, বিজ্ঞান বুদ্ধির একটা অহংকার থাকে আমাদের, সেই বুদ্ধিতে আমরা প্রায় স্থির করে ফেলি যে বিজ্ঞানের সত্যই হচ্ছে চূড়ান্ত সত্য, তার মানে সেটাকে সোজা কথায় বলা যেতে পারে বাস্তবের সত্যই চূড়ান্ত সত্য। কিন্তু তাই কি, সেটা কি বলা যাবে, বিজ্ঞানের সত্য তো পরিবর্তিত হয়, কারণ বিজ্ঞান তো প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করতে করতে এগোত থাকে। আমরা খুব সহজ একটা দুটো উদাহরণ দিতে পারি, যেমন ধরে যাক আমরা ছোটবেলায় সবাই শিখেছিলাম যে আলো সরলরেখায় গমন করে, কিন্তু সেটা আমাদের তো পিচবোর্ডের ওই ফুটো দিয়ে সে ছোটবেলায় আমরা সবাই জেনেছি, মাস্টারমশাইরাও দেখিয়ে দিয়েছিলেন স্কুলে। কিন্তু আইনস্টাইন এসে বললেন যে যদি কোনো অতিকায় ভর সম্পন্ন বস্তুর পাশ দিয়ে যদি আলোকরশ্মি যায় তাহলে কিন্তু তার আকর্ষণ আলোকরশ্মি বেঁকে যাবে, এবং সেটা প্রমাণিত হয়ে গেল। কিংবা আমরা ভাবতে পারি যে আমাদের ব্ল্যাক হোল সম্পর্কে এই সত্যটা জানা ছিল যে ব্ল্যাক হোলের মধ্যে সবকিছু ঢুকে যায়, কোনো কিছু তার থেকে বেরোয় না, ব্ল্যাক হোল সবকিছুকে গ্রাস করে, তার থেকে কোনো কিছু নির্গত হয় না। কিন্তু স্টিফেন হকিং তো আমাদের প্রমাণ করে দিলেন যে তার থেকে রেডিয়েশন বেরোয়, যে রেডিয়েশনটার নামই হয়ে গেল স্টিফেন রেডিয়েশন। তার মানে দেখা যাচ্ছে যে বিজ্ঞানের সত্য তো পরিবর্তিত হয়, তাহলে কোন সত্যটাকে আমরা চূড়ান্ত বলবো? সত্য বলে চূড়ান্ত বলে কিছু নেই, সেই জন্য ভারতীয় দর্শনে ব্রহ্মকে স্থির, স্থায়ী, চূড়ান্ত বলে মনে করেছিল। কারণ জগতের যে পরিবর্তন, এই চেঞ্জমেন্টটাকে মাপতে গেলেও তো একটা স্থির প্যারামিটার দরকার, ব্রহ্ম হচ্ছেন সেই স্থির প্যারামিটার। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আমরা যেটা বলছিলাম, এই যে বিজ্ঞান এগোলো এইভাবে, তাতে বিজ্ঞানেও সত্য নেই, তাহলে সত্য বললে আমরা ঠিক কোন জিনিসটাকে ধরবো, সেটা নিয়ে কিন্তু বেশ মুশকিল হয়। এখন এই যে সত্য সম্পর্কে ধারণা চূড়ান্ত জায়গায় উপনীত করতে পারছে না, তাহলে যুক্তির যে দুটো দিক, একদিকটা হচ্ছে তার জ্ঞানের ওপর নির্ভর করে যুক্তি, সেটাও সীমিত, এবং সত্যে যায় সেই সত্যটাও চূড়ান্ত নয়, তার মানে যুক্তি হচ্ছে প্রায় সেরকম একটা ছেঁড়া বই, মাঝখানে যার কয়েকটা পৃষ্ঠা রয়েছে, সামনের পৃষ্ঠাগুলো নেই এবং পরের পৃষ্ঠাগুলোও নেই, যুক্তি হচ্ছে সেই জিনিস। তার মানে যুক্তি সেজন্য তার যে স্থাপকত্ব মানে স্থায়িত্ব, সেইটা নিয়েই প্রশ্ন জাগে। এবং তা সেই জন্যই আমাদের মনে রাখতে হয় যে আমরা অনেক পরে দেখবো যে অনেক পরে একেবারে 20th century মাঝখানে দাঁড়িয়ে, মানে 20th century মাঝখানে আমরা অ্যাবসেন্টিজমের কথা বলছি, 1942 থেকে যদি আমরা ভাবি যে আলবেয়ার কামুর দ্য মিথ অফ সিসিফাস কিংবা আলবেয়ার কামুর দ্য আউটসাইডার, একই বছরে দুটো বই প্রকাশিত হয় 42-তে, সেই থেকে যদি অ্যাবসেন্টিজমের সূচনা ধরি, কিংবা যদি আমরা ভাবি যে অ্যাবসার্ড ড্রামাগুলো যখন তৈরি হচ্ছে 1952 অনওয়ার্ডস, মানে স্যামুয়েল বেকেল বেকেট কিংবা আর্থার অ্যাডামভ কিংবা ইউজিন আয়োনস্কো কিংবা জা জেনে, এরা যখন নাটকগুলো লিখছেন মানে 50s ঠিক পর থেকে, তার মানে 20th century একেবারে মাঝামাঝির পর থেকে, তখন দেখবো তারা যুক্তিকে অস্বীকার করছেন, অ্যাবসার্ডিস্টরা যুক্তিকে অস্বীকার করছেন, একেবারে 20th century মাঝামাঝি দাঁড়িয়ে কেন করছেন, এত যুক্তির প্রাধান্য, এত যুক্তির প্রাবল্য রয়েছে। ফলে যুক্তির মধ্যেও কোথাও ফাঁক আছে, এইটা আমাদের বুঝতে হয়। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা একটা মানে অহংকার কথাটা আগে বলেছি, আমরা ভেবে রাখি যে যুক্তি হচ্ছে চূড়ান্ত, কিন্তু যুক্তি চূড়ান্ত নয়, যুক্তি একটা প্রতিনিয়ত এক্সপেরিমেন্টাল বেসিস যেটা চলতে থাকে, তারও কিন্তু পরিবর্তন থাকে। এখন এই যে যুক্তি, এই যুক্তির আর একটা মজার দিক আছে, সেই মজার দিকটা হচ্ছে যে যুক্তি বললে আমরা একটা সাধারণ কনোটেশনের কথা ভাবি, কিন্তু যুক্তি আসলে দেখা যাবে যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। সাহিত্যের যুক্তি উদাহরণ হিসেবে বলি, সাহিত্যের যুক্তি এবং বিজ্ঞানের যুক্তি কখনো এক হতে পারে না, দর্শনের যুক্তি আবার বিজ্ঞানের যুক্তি এক হতে পারে না, কিন্তু আমরা ওই যে বিজ্ঞান বুদ্ধির অহংকার থেকে এটা ভেবে রাখি যে আমার যুক্তিটাই চূড়ান্ত। আসলে বিজ্ঞান আমাদের জীবনে অনেক কাজে লাগে, বিজ্ঞান ছাড়া তো আমরা এক পাও এগোতে পারি না,
অনেক কাজে লাগে, আমাদের জীবনযাপনের সুবিধা করে দেয়, অনেক কিছু আমাদের বাইরের বা ভেতরের জ্ঞান সম্পর্কে আমাদের অবহিত করে, সেই জন্য এটা প্রয়োজনের দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু প্রয়োজনের ধরনটা শুধু তো বেঁচে থাকা টিকে থাকা নয়, তার বাইরেও অন্য কিছু থাকে, যে প্রয়োজনটা আমাদের দর্শন মেটায়, যে প্রয়োজনটা আমাদের সাহিত্য মেটায়, কিন্তু তাদের যুক্তিগুলো আবার আলাদা আলাদা। আমি একটা কিংবা দুটো ছোট ছোট দৃষ্টান্ত দিই। যেমন ধরা যাক সাহিত্যে আমরা একটা দেখি যে বৈষ্ণব পদাবলী থেকেই বলি, বৈষ্ণব পদাবলীতে দেখা যায় যে রাধা প্রতিনিয়ত কৃষ্ণের কথা ভাবতে ভাবতে তিনি একসময় ভাবতে ভাবতেই তিনি নিজেই কৃষ্ণ হয়ে গেলেন। লাইনটা এরকম আছে, অনুঘন মাধব মাধব সমরিতে সুন্দরী ভেলি মাধাই। আচ্ছা, এই যে কৃষ্ণ কথা ভাবতে ভাবতে রাধা কৃষ্ণ হয়ে গেলেন, এটা কিন্তু সাহিত্যের যুক্তি। এই যুক্তি কোনো বিজ্ঞান কখনো পৃথিবীতে স্বীকার করবে না যে একজনের কথা ভাবতে ভাবতে জেন্ডার সেক্স চেঞ্জ হয়ে যাচ্ছে, জেন্ডার নয় সরি সেক্স চেঞ্জ হয়ে যাচ্ছে, এই কথাটা তো কেউ বিশ্বাস, বিজ্ঞান তো কখনো বিশ্বাস করবে না। কিন্তু এটা সাহিত্যের যুক্তি, এই সাহিত্যের যুক্তির এই দীর্ঘকাল ধরে চলছে। আমরা যেন এই কথাটা না মনে করি যে বিজ্ঞানের যুক্তিটাই চূড়ান্ত। আবার আমরা যদি দার্শনিক যুক্তির কথা ভাবি, তার সঙ্গে বিজ্ঞানের যুক্তির তফাৎ ঘটে যেতে পারে। ভারতীয় দর্শন বলে যে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে, পূর্ণ থেকে পূর্ণ গেলে পূর্ণই অবশিষ্ট থাকে। তার মানে এটাকে অঙ্কের ভাষায় বললে 1-1 = 1, not 0। এখন এটা তো কিছুতেই বিজ্ঞান স্বীকার করবে না, বিজ্ঞান তো বলবে 1-1 = 0। কিন্তু দর্শন বলবে তার নিজস্ব যুক্তি যে না তা নয়, একটা জ্বলন্ত প্রদীপ থেকে আর একটা জ্বলন্ত প্রদীপ জ্বালি প্রদীপ জ্বালিয়ে নিলে আগের প্রদীপটা নিভে যায় না, একই থাকে। এখন এইটা বিজ্ঞানের যুক্তি না, এটা কিন্তু দর্শনের যুক্তি। এখন সেই জন্য এই যুক্তির আবার পার্থক্য রয়েছে, ফলে আমরা যেন এই কথাটা না মনে করি যে যুক্তি মানেই হচ্ছে বিজ্ঞানের যুক্তি এবং সেটাই মান্য করতে হবে, সেটা নয়। যে যার নিজস্ব ক্ষেত্রে যুক্তি রয়েছে, হ্যাঁ, মানে আবার যুক্তির যেটা মজার সেটাও আমরা জানি যে যুক্তি হচ্ছে রিলেটিভ ব্যাপার, একটা জিনিসকে কেন্দ্র করে দুটো বিপরীত। একটু আগে শ্রদ্ধেয় উপাচার্য মশায় বিশ্বজিৎ বাবু তিনি বলছিলেন বাইনারি অপোজিশনের কথা, খুব সুন্দর। তো এই বাইনারি অপোজিশনের যে ধারণা, এখন দেখা যাবে যে একটা ক্ষেত্রে একদলের একজনের পক্ষে যা যুক্তি থাকে বিপক্ষেরও যুক্তি থাকে, দুটোই তো যুক্তি, বিপক্ষে যে যুক্তি দেখাচ্ছে সেটাও যুক্তি। তাহলে কোনটাকে আমরা গ্রহণ করব? না, যেটা সমাজ পরিবেশের পক্ষে গ্রহণযোগ্য মনে হয়, সুবিধাজনক মনে হয়, আমরা সেটাকেই গ্রহণ করি। ব্রিটিশরা যখন স্বাধীনতা সংগ্রামে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের গুলি করে মেরেছে, তখন তারা তাদের স্বার্থ রক্ষার জন্য মেরেছে, তাদের যুক্তি স্বার্থ রক্ষার যুক্তি, আর আমাদেরও যুক্তি ছিল যে আমরা তাদেরকে আমাদের দেশ থেকে সরিয়ে দেবো, হটিয়ে দেবো। তাহলে যুক্তি তো দুটোই রয়েছে, যুক্তি তার মানে রিলেটিভ, যুক্তি রিলেটিভ, কোনো একটা যুক্তিকে স্থির চূড়ান্ত এটা বলা যাবে না। তার মানে যুক্তিটা নির্ভর করে থাকে আমি কোন অবস্থায় কোন ভাবে কোন পরিবেশে তাকে কাজে লাগাতে চাইছি তার উপর নির্ভর করে থাকে। এটা কিন্তু বিদ্যাসাগরের সম্পর্কে আমরা কথাটা বললাম, তার কারণ এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তা এই যে যুক্তির ধারণা আমাদের তৈরি হলো পরবর্তীকালে, সেই জন্য আমরা দেখব যে এই যুক্তিটা কতটা বাংলার সমাজ ব্যবস্থায় সমাজ জীবনে গুরুত্বপূর্ণ হয়ে পড়লো, হয়ে উঠলো। এখন এই বাংলার সমাজ জীবনে যে যুক্তির কথাটা বলতে যাচ্ছি আমরা, আমাদের নিশ্চয়ই এই প্রসঙ্গে মনে পড়বে যে তার আগে আমাদের যে বাংলার নবজাগরণের ধারণাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ নবজাগরণের যে ছটা বৈশিষ্ট্যের কথা আমরা খুব ভালো করে জানি, মানে যেগুলো আমাদের জ্যাকব বুখার্ট কিংবা জে সাইমন্ডস তাদের যে বিখ্যাত বইগুলো রয়েছে তাতে শিখিয়েছেন আমাদের। তার মধ্যে একটা ছিল তো রাশনালিজম বা যুক্তিবাদ, আমরা সবাই জানি হিউম্যানিজম এবং তারপরে যুক্তিবাদ। এখন এই হিউম্যানিজম থেকেই কিন্তু যুক্তিবাদটা এসছে, এটা মনে রাখতে হবে। আমরা আর বলছি না, অনেকটা সময় লেগে যাবে। হিউম্যানিজমের যে তিনটে ধাপ ছিল তার মধ্যে যেটা মানে প্রথমটাকে আমরা বলে থাকি যে ক্লাসিক্যাল হিউম্যানিজম বা যেটাকে আমরা বলি পেট্রার্কিয়ান হিউম্যানিজম, দ্বিতীয় ধাপটাকে বলে থাকি আমরা সিভিক হিউম্যানিজম। সিভিক হিউম্যানিজমের কথাটা অবশ্যই আমাদের 1955 হ্যান্স ব্যারন শুনিয়েছিলেন, এটা আমাদের মনে রাখতে হবে, তার আগে নয়। কিন্তু তার কনসেপ্টটা ওখানে তৈরি হয়েছিল, সেখান থেকেই তিনি নিয়েছিলেন হ্যান্স ব্যারন। তো যাই হোক, সেটা সিভিক হিউম্যানিজম। এবং থার্ড ফেজটা ছিল ম্যাকিয়াভেলিয়ান হিউম্যানিজম, বা কখনো কখনো আমরা ম্যাকিয়াভেলিয়ান উইচারদিন হিউম্যানিজম বলি। কিন্তু এর যে ফার্স্ট ফেজ অফ হিউম্যানিজম, যেটাকে আমরা বলছি ক্লাসিক্যাল হিউম্যানিজম, সেই ক্লাসিক্যাল হিউম্যানিজম পর্বের গুরুত্বপূর্ণ দুটো বৈশিষ্ট্য ছিল প্রাচীন সাহিত্য সংস্কৃতির পুনরুদ্ধার এবং প্রাচীন সাহিত্য সংস্কৃতির পুনর্মূল্যায়ন। এই যে নতুন করে শুধুমাত্র রোমান সাহিত্য নয়, ল্যাটিন সাহিত্য নয়, গ্রিক সাহিত্য, দর্শন, ব্যাকরণ, বাগ্মিতা, অলঙ্কার, এ সব কিছুই চর্চা হতে শুরু করলো। তার ফলে এই হিউম্যানিজমের চর্চা, মানে ফার্স্ট ফেজ অফ হিউম্যানিজম থেকেই আস্তে আস্তে আমরা দেখব যে যুক্তিবাদের প্রসার ঘটছে।
এখন এই যে যুক্তিবাদের প্রসারটা ঘটলো, এই যুক্তিবাদের ব্যাপারটাকে আমরা বাংলায় যে নবজাগরণ বলছি, একটু আমি সতর্ক বলি সচেতন ভাবে যে বাংলায় রেনেসাঁস শব্দটা ব্যবহার করতে চাইছি না। তার কারণটা হচ্ছে বাংলায় যা রেনেসাঁস বললেই আমাদের কিন্তু ওই যে ফ্লোরেন্সের মানে ইতালীয় যে রেনেসাঁস, ইউরোপিয়ান যে রেনেসাঁস তার কথাটাই মনে হয়। কিন্তু মনে রাখতে হবে, এটা ব্যাখ্যার বেশি সুযোগ নেই, শুধু খানিকটা বলে রাখি, এটা একটা দীর্ঘ আলোচনার বিষয় যে বাংলার নবজাগরণ হচ্ছে আসলে ইতালিয়ান রেনেসাঁস বা ইউরোপিয়ান রেনেসাঁস প্লাস এজ অফ এনলাইটমেন্ট, এনলাইটেনমেন্টের বৈশিষ্ট্য, যা আমরা মূলত ফ্রান্সে দেখেছিলাম 17th century থেকে 18th century। সেই এনলাইটেনমেন্টের বৈশিষ্ট্য, এই দুটো মিলে বাংলার নবজাগরণ। বাংলার যে নবজাগরণ বলছি এতে শুধু রেনেসাঁসের বৈশিষ্ট্য নয়, তার থেকে অনেক প্রবল পরিমাণে কয়েকটা বৈশিষ্ট্য ছিল কিন্তু এজ অফ এনলাইটেনমেন্টের, যার মধ্যে একটা ছিল যুক্তি, যুক্তি রেনেসাঁসেও ছিল কিন্তু এর মধ্যে তফাৎ ছিল, সেই তফাৎটা আমরা একটুখানি বলে নিই। মূলত রেনেসাঁস পর্বে যে যুক্তিকে আমরা দেখেছিলাম সেই যুক্তিতে ছিল ডগম্যাটিক রিজিম, অর্থাৎ সেখানে শাস্ত্র দিয়ে শাস্ত্রকে খণ্ডন করার বিষয় থাকে, অর্থাৎ বাইবেলকে খণ্ডন করা হচ্ছে, বাইবেলের যুক্তিকে খণ্ডন করা হচ্ছে বাইবেলেরই কোনো অংশের যুক্তি দিয়ে। এই ছিল, এটাকে সাধারণত আমরা বলে থাকি ডগম্যাটিক রিজিম। তো রেনেসাঁস পর্বের যে যুক্তি এটা মূলত ডগম্যাটিক রিজিম। আর পরবর্তীকালে আমরা এজ অফ এনলাইটেনমেন্টে যে যুক্তিটা পেলাম, এনলাইটেনমেন্টে যুক্তিকেই বলা হতো প্রায় ঈশ্বর, মনে রাখতে হবে যুক্তি ঈশ্বর। আমরা সবাই জানি যে রবার্টস এবং ওয়েস্টেড, বিখ্যাত দুই ঐতিহাসিক যারা ওয়ার্ল্ড হিস্ট্রি লিখেছেন, বইটার নাম হচ্ছে দ্য পেঙ্গুইন বুক অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, সেই রবার্টস এবং ওয়েস্টেড বলেছিলেন যে যুক্তি ঈশ্বরের জায়গাটা দখল করলো এজ অফ এনলাইটেনমেন্টে এসে, ভারী সুন্দর করে বলেছিলেন। তো সেই যুক্তি এতটা গুরুত্ব পেয়ে গেল, কিন্তু এই যুক্তি কিন্তু আসলে ডগম্যাটিক রিজন নয়, এটা হচ্ছে সেকুলার, এটা হচ্ছে সায়েন্টিফিক রিজন, সরি, এটা হচ্ছে সায়েন্টিফিক রিজন। এই সায়েন্টিফিক রিজন কথাটার মানে আবার মানে বিজ্ঞান নির্ভর শুধু নয়, সায়েন্টিফিক কথাটার মানে যেন আমরা ভুল না বুঝি যে কেবলমাত্র বিজ্ঞান নির্ভর হতে হবে, তা নয়। বিজ্ঞান নির্ভর করে পর্যবেক্ষণ এবং পরীক্ষার উপরে, সেটা আমরা সবাই জানি, সিস্টেমিক অ্যাকুইজিশন অফ নলেজ, যদি বিজ্ঞানের একটা সংজ্ঞা দিতে হয় সিস্টেমিক অ্যাকুইজিশন অফ নলেজ, সেটা পরীক্ষা এবং পর্যবেক্ষণের উপর নির্ভর করে। কিন্তু যেটাকে আমরা সায়েন্টিফিক রিজন বলছি সেটা শুধু বিজ্ঞান নির্ভর নয়, যা কিছু তথ্য প্রমাণ যোগে প্রমাণ করা যেতে পারে তথ্য সাপেক্ষে সেটাকেই আমরা বলবো বৈজ্ঞানিক যুক্তি। মানে সেদিক থেকে দেখতে গেলে ইতিহাসের যুক্তি কিন্তু বৈজ্ঞানিক যুক্তি, সায়েন্টিফিক রিজন। তার কারণ সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার যে মৃত্যু হয়েছিল এই ঘটনাটা যদি আমরা বলি এটা প্রমাণ করা যাবে তথ্যের সাহায্যে, মীর কাসিম মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিল এটা তথ্যের সাহায্যে প্রমাণ করা যাবে, ফলে এটা হচ্ছে সায়েন্টিফিক রিজন, যা তথ্যের সহযোগে বা কোনোভাবে প্রমাণ করা যাবে সেটাকে আমরা বলবো সায়েন্টিফিক রিজন। তা এই যে আমরা বললাম যে এজ অফ এনলাইটেনমেন্টে যে যুক্তিটা দাঁড়ালো এটা হচ্ছে সায়েন্টিফিক রিজন। আমরা পরবর্তীকালে বাংলার সমাজ ব্যবস্থায় যে যুক্তিকে দেখলাম, ইয়াং বেঙ্গলদের আগেও দেখেছি, ইয়াং বেঙ্গলদের আগে আমরা রামমোহন, কিন্তু রামমোহন কিন্তু আমরা বলে থাকি যে বাংলার প্রথম রেনেসাঁস পুরুষ, সেটাকে আমাদের বলা উচিত প্রথম নবজাগরণ পুরুষ, যাই হোক, সেই আপাতত রেনেসাঁসই বুঝলি যেহেতু সবাই বলেন, সেই রেনেসাঁস পুরুষ তিনি কিন্তু রেনেসাঁসের সমস্ত বৈশিষ্ট্যগুলো তার মধ্যে ছিল, এমনকি যে বৈশিষ্ট্য রেনেসাঁসে তেমন করে ছিল না, যেটাকে আমরা বলছি সায়েন্টিফিক রিজন, যেটাকে আমরা বলছি সেকুলারিজম, সেকুলারিজম কিন্তু রেনেসাঁস পর্বে খুব একটা ছিল না, একেবারে ম্যাকিয়াভেলিজমের মধ্যে যে ম্যাকিয়াভেলির মধ্যে যে একটু আত্মীয় ছিল না, ম্যাকিয়াভেলির যে বিখ্যাত গ্রন্থ আমরা সবাই জানি 1513 লেখা হয়েছিল দ্য প্রিন্স, তার মধ্যে যে ছিল না তা নয়, কিন্তু ইঙ্গিত ছিল কিন্তু সেভাবে ছিল না, কিন্তু সেকুলারিজম লিবারালিজম এটা মূলত হবসের ফিলোসফির থেকে ডাইরেক্টলি চলে এসেছিল, হবসের ফিলোসফির থেকে, হবসের আমরা জানি যে সেখানে লিবারালিজম নিয়ে প্রচুর আলোচনা রয়েছে, হবস রাজতন্ত্রের সমর্থক ছিলেন, তা সত্ত্বেও কিন্তু তিনি লিবারালিজমের কথা বলেছিলেন এবং লিবারালিজমের অনেকগুলো বৈশিষ্ট্যের কথাও বলেছিলেন, 6-7 বৈশিষ্ট্যের কথা বলেছিলেন, সেইটা আলোচনার জায়গা তো এখানে নয়, কিন্তু লিবারালিজমটা এলো, সেই লিবারালিজমটা এলো, সেকুলারিজম এলো এবং সায়েন্টিফিক রিজন, এই সবগুলোই ছিল কিন্তু এজ অফ এনলাইটমেন্টের বৈশিষ্ট্য। তো এগুলো আমরা বাংলার যে নবজাগরণ এর মধ্যে এগুলো প্রবলভাবে দেখলাম, রামমোহনের হাত ধরে এটা এলো এবং রামমোহন যুক্তিকে প্রয়োগ করলেন, তিনি যা যা কাজ করেছেন, অর্থাৎ তিনি যে ব্রাহ্মধর্ম গঠন করেছেন হিন্দু ধর্মের থেকে সরে গিয়ে সেটাও যুক্তির সাহায্যে করেছেন, তিনি যে পাদ্রীদের বিরুদ্ধে লড়াই করেছেন হিন্দু এবং খ্রিস্টান ধর্ম নিয়ে সেটাও যুক্তির সাহায্যে করেছেন, এমনকি সতীদাহ প্রথা নিবারণের জন্য যে কাজ করলেন সেটাও যুক্তির সাহায্যেই করলেন, সবই যুক্তির নিরিখে তিনি করছেন, যুক্তি ছাড়া কিছু ছিল না। কিন্তু পরবর্তীকালে যে ইয়াং বেঙ্গলরা এলেন, আমরা সবাই জানি ডিরোজিও ইয়াং বেঙ্গল, এই পর্বটা আমাদের সবারই কম বেশি জানা আছে, তারা প্রবল যুক্তিবাদী, প্রবল যুক্তিবাদী,
কিন্তু যদিও সেই আলোচনার জায়গা এটা নয়, তাদের চুক্তির মধ্যে কিছু কিছু অন্য দিক ছিল, মানে লিবারালিজম সেকুলারিজম, এটা আমরা ছোটবেলার থেকে শিখে আসছি সমস্ত বইতেই প্রায় লেখা থেকে, যে অসাধারণভাবে ছিলেন তা কতটা ছিলেন সেটা জিজ্ঞাসা চিহ্নের মুখে দাঁড়ায় এবং দীর্ঘ আলোচনার বিষয়। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হয় যে ডিরোজিও নিজেও কি শেষ পর্যন্ত সত্যি সত্যি তিনি কি সেকুলার ছিলেন? ডিরোজিও আমরা সবাই জানি, না বললে এটা খুব সাংঘাতিক কথা বলা হয়, কিন্তু ছিলেন কি প্রশ্নটা করতে ইচ্ছে করে। কিংবা ডিরোজিও শুধু নন, আমরা দেখবো তো পরবর্তীকালে যে সমস্ত ইয়ং বেঙ্গল রায়ল্যান্ড মূলত যে তার ডাইরেক্ট যারা স্টুডেন্ট নজন, তার মধ্যে একমাত্র রাধানাথ সিকদার ছাড়া, মানে রাধানাথ সিকদারের কোনো প্রমাণ পাওয়া যায়নি, এছাড়া অন্য সবাই তো পরবর্তীকালে অসাধারণ ভক্ত, অসাধারণ একেবারে আমরা বলবো যাকে ঈশ্বরে বিশ্বাসী কিংবা ধর্মে বিশ্বাসী, সবাই কেউ আর ছিলেন না। অথচ 1794 আমরা সবাই জানি টম পেইন তিনি একটা বিখ্যাত বই লিখেছিলেন, সে বইটার নাম হচ্ছে দ্য এজ অফ রিজন, মানে যুগটাকেই তিনি বলছেন যে এজ অফ রিজন। এবং এই বইটা কিনবার জন্য যখন জাহাজ কলকাতার ডকে ভিড়ত, তখন ইয়ং বেঙ্গলরা সব দলে দলে ভিড় করতেন, এবং সে মানে ইয়ং বেঙ্গল শুধু নন যারা অনুসারী তারাও গিয়ে 5 টাকার বইকে তারা তখনকার দিনে 8 টাকা দিয়ে কিনতেন, এত বেশি দাম দিয়ে কিনতেন, কারণ বইটার নামই হচ্ছে এজ অফ রিজন। যুগটাকেই তারা বলছিলেন যে যুক্তির যুগ। এখন ইয়ং বেঙ্গলদের ক্ষেত্রে এই ব্যাপারটা ছিল, যদিও তাদের ওই যুক্তির ধারণায় অনেক ফাঁক ছিল, সেটা এখানে আলোচনার বিষয় নয়, কিন্তু অ্যাপারেন্টলি আমরা যেটা বলি যে প্রবল পরিমাণে তারা যুক্তিবাদী ছিলেন, কিন্তু সেই যুক্তিবাদ থেকে তারা পরবর্তীকালে সরে এসেছিল। বিদ্যাসাগর বড় হচ্ছেন কিন্তু এই পরিবেশটাতে, এই যে একই সঙ্গে তার তো ইয়ং বেঙ্গলদের অনেকেই তার বন্ধু ছিলেন আমরা জানি, এবং একটু আগেই অধ্যাপক ঘোষ বললেন যে একই বাড়িতে হিন্দু কলেজ এবং সংস্কৃত কলেজ তো একই বাড়িতে ছিল, মাঝে একটা রেলিংয়ের ফাঁক ছিল, শুধু একই বাড়িতে হতো, ফলে যুক্তিবাদ ওই সময়কার যুক্তিবাদ তাকেও নিশ্চয়ই স্পর্শ করেছে। এবং যুক্তিবাদের একটা ধারণা ছোটবেলার থেকেই তৈরি হয়েছিল বিদ্যাসাগরের, এবং সেটা তার মায়ের সূত্রে, এটা বলার বেশি সুযোগ নেই, তার মায়ের সূত্রে, মানে বিদ্যাসাগর আস্তিক ছিলেন কি নাস্তিক ছিলেন সেটাও একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। এক কথায় আমরা তিনি নাস্তিক ছিলেন বলে দিতেও পারি না, এক কথায় আস্তিক ছিলেন একথাটাও বলে দিতে পারি না, মানে আসলে আস্তিক এবং নাস্তিকতার ধারণার মধ্যে একটা মুশকিল থাকে। এই যারা বিদ্যাসাগরকে আস্তিক প্রমাণ করতে চান তারা 4টি উদাহরণ জোগাড় করে এনে, তার ঘটনা জোগাড় করে এনে তাকে বলেন আস্তিক ছিলেন, যারা নাস্তিক প্রমাণ করতে চান তারা চারদিকের চারপাশের কয়েকটা ঘটনা জুড়ে এনে বলে দিতে চান যে তিনি নাস্তিক ছিলেন। কিন্তু আসলে অন্যদিকের যুক্তিগুলোকে তো খণ্ডন করতে হবে আগে, ভারতীয় দর্শন সেইটা করতো, আগে অন্যের যুক্তিকে খণ্ডন করে তারপর নিজের মতকে প্রতিষ্ঠা করতে হতো, শুধু নিজের মতকে প্রতিষ্ঠা করা নয়, মানে লজিকের ভাষায় আমরা যাকে ডিসপ্রুভ করা বলি বা অ্যাপ্রুভ করা বলি, শুধু একটা দিক থেকে আইদার অ্যাপ্রুভ কিংবা অর ডিসপ্রুভ করলে হবে না, ডিসপ্রুভ করে অ্যাপ্রুভ করতে হবে, কিংবা এটাই করতে হবে আগে ডিসপ্রুভ করে তারপর অ্যাপ্রুভ করতে হবে, তা নাহলে যুক্তি দাঁড়ায় না, অথচ আমরা সেই ধারাটা অনুসরণ করি না। তো যাই হোক, সেটা খুবই বিতর্কিত বিষয়, কিন্তু আমি যেটা বলছিলাম এই ধারণাগুলো কিন্তু তৈরি হয়েছিল তার মায়ের কাছ থেকে, কারণ ছোটবেলাতেই দেখা যাচ্ছে যে তিনি জগদ্ধাত্রী পুজো করবেন নাকি 500-600 টাকা তখনকার দিনে খরচ করতে হতো, মাকে জিজ্ঞেস করছেন, ওর বাবা জগদ্ধাত্রী পুজোটা বাবার অনুরোধে চালু হয়েছিল, বাবা তখন কাশীতে, সেই সুযোগে তিনি মাকে বললেন যে এবার কি জগদ্ধাত্রী পুজো হবে, 500-600 টাকা খরচ নাকি দরিদ্র গ্রামবাসীদের সাহায্য করবে, তখন তিনি বললেন যে দরিদ্র গ্রামবাসীদেরকে দেওয়াই ভালো, এটা শুধু মানবিকতার পরিচয় নয় যুক্তিটা এর মধ্যে অসাধারণ। তারপরে যেটা বললেন সেটা প্রায় চমকে ওঠার মতো, বললেন যে ঠাকুরকে, যে দেবতাকে আমি কাঠ দিয়ে বাঁশ দিয়ে দড়ি দিয়ে নির্মাণ করছি সে আমাকে রক্ষা করবে, এটা কি কথা, ফলে সেটা তো সেই সুযোগ তো নেই, ফলে তুমি এটাতেই খরচ করো, এই যুক্তিটা দেখাচ্ছেন ভগবতী দেবী অসাধারণ। ফলে যুক্তি ধারণা আমাদের মনে হয় যে ছোটবেলা থেকে বিদ্যাসাগরের মধ্যে তার মাতৃসূত্রেই প্রাপ্ত ছিল। যাই হোক, পরবর্তীকালে এই যে বেঙ্গল যে নবজাগরণ, বাংলা যে নবজাগরণ, তার মধ্যে বেড়ে উঠলেন, এবং তার পাশাপাশি বিদ্যাসাগরের যারা খুব ঘনিষ্ঠ ছিলেন অক্ষয় দত্ত, আমরা সবাই জানি যে অক্ষয় দত্ত তো প্রমাণ করে দিয়েছিলেন অঙ্ক কষে যে ঈশ্বর সমান শূন্য, এটা আমরা সবাই জানি, মানে একেবারে অ্যালজেব্রার অঙ্ক কষে, কিন্তু এই যে পরিবেশটাতে বড় হচ্ছেন তাতে তার যুক্তি ধারণাটা তৈরি হচ্ছে, অসাধারণ যুক্তিবাদী ছিলেন তিনি। যখন সংস্কৃত কলেজে ওই ছাত্রদের, মানে ব্রাহ্মণ এবং বৈশ্য ছাড়া অন্য ধর্মের অন্য জাতির ছাত্রদের প্রবেশাধিকার ছিল না, তিনি যুক্তি, অসাধারণ যুক্তি দিয়ে ব্রাহ্মণ অধ্যাপকদের খণ্ডন করলেন যে আপনারা ইংরেজ সরকারের মাইনে নেন তখন তো আটকায় না, তাহলে কেন অন্যদেরকে আটকাচ্ছেন, এই যুক্তির সামনে তার ব্রাহ্মণ অধ্যাপকরা কিছু বলতে পারেননি। সেই বিদ্যাসাগরকে আমরা দেখবো যে তিনি যখন বিধবা বিবাহ প্রচলন করছেন,
তখন তিনি কিন্তু যুক্তি দেখাচ্ছেন, কিন্তু সেই যুক্তিটা বৈজ্ঞানিক যুক্তি নয়, সায়েন্টিফিক রিজন নয়, সেটা পিওরলি অ্যান্ড পিওরলি ডগম্যাটিক রিজন। পরাশর সংহিতার থেকে তিনি উদাহরণ দিচ্ছেন। পরাশর সংহিতার আমরা সবাই জানি যে চতুর্থ অধ্যায়ে 26 নম্বর শ্লোক, কিন্তু 27 নম্বর শ্লোকে কিন্তু বলা আছে যে বিধবা বিধবা থেকে ব্রহ্মচর্য পালন করতে পারে। 28 নম্বর শ্লোকে বলা আছে যে সতীদাহ মানে সহমরণে গেলে তার ত্রিকোটি শ্রাদ্ধ যত লোম আছে তত কাল স্বল্প স্বর্গবাস হয়, এসব বলা আছে। কিন্তু বিদ্যাসাগর ওই 4:26 নম্বর শ্লোকটা এনেছিলেন পরাশর সংহিতা। যাই হোক, তো সেটাকেও তিনি কিন্তু শাস্ত্রের যুক্তি দিয়ে, শাস্ত্রকে খণ্ডন করছেন শাস্ত্রের যুক্তি দিয়ে, তার জন্য প্রচন্ড পরিশ্রম করতে হচ্ছিল। তার মানে সেটা হচ্ছে ডগম্যাটিক রিজন, সেই ডগম্যাটিক রিজনকে তিনি ফলো করছেন। তার কারণটা কেন ফলো করছেন, তার কারণটা তিনি যখন সহবাস সম্মতি বিলের জন্য সরকার যখন তার কাছ থেকে মতামত চায়, তখন তিনি সেই মতামতের প্রসঙ্গে লিখেছিলেন যে দেশের মানুষের বৃহত্তর সংখ্যক মানুষকে উপেক্ষা করে কিন্তু কোনো কাজ করা যাবে না। এটা নিয়ে শ্রদ্ধেয় বিনয় ঘোষ বা আরো কেউ কেউ প্রশ্ন করেছেন যে কেন বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ প্রচলন করতে গেলেন তখন তো প্রথমে তার দরখাস্তে মাত্র 1000 জন সই করেছিলেন, উল্টো দিকে রাধাকান্ত দেববাদিত্য তো সই করেছিলেন 30,000। তাহলে কেন বিদ্যাসাগর তখন তো তিনি সমাজের কথাটা ভাবেননি, বৃহত্তর সমাজ গোষ্ঠী তো বিধবা বিবাহের বিপক্ষে ছিল। এই কথাটা যখন শ্রদ্ধেয় বিনয় ঘোষের মুখ থেকে শুনি তখন একটু অবাক হই আমরা। তার কারণ পরিস্থিতিটা ঠিক ওরকম নয়, 2-3 জিনিস একটু মাথায় রাখতে হয়। তার প্রথমটা হচ্ছে যে বিধবা বিবাহ কেবলমাত্র উচ্চ বর্ণের সমস্যা ছিল, নিম্ন বর্ণের সমস্যা ছিল না, ব্রাহ্মণ বৈদ্য কায়স্থ এদেরই সমস্যা ছিল। হ্যাঁ ঠিকই যে উচ্চ বর্ণের থেকে খানিকটা চুইয়ে চুইয়ে কোথাও কোথাও এটা নিম্ন বর্ণের মধ্যে গিয়েছিল, সেটা ঠিকই, এটা তো যাই একটা সমাজ ব্যবস্থায় থাকলে, কিন্তু মূলত সমস্যাটা সেখানে ছিল, এটা মূলত একটা বিশেষ গোষ্ঠী বা উচ্চ বর্ণের গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল। ফলে টোটাল পেরিফেরি অফ দ্য প্রবলেমটা, এপি সেন্টার, এই মানে আমরা যাকে বলি ইম্প্যাক্ট সেন্টারটা, ইম্প্যাক্ট সেন্টারের এরিয়াটা অনেক কম ছিল, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বিদ্যাসাগর এটা করেছিলেন বিধবা বিবাহ প্রচলন করে, বিদ্যাসাগরের বিধবা বিবাহটা ছিল অপশনাল, এটা মনে রাখতে হবে, অপশনাল। কেউ চাইলে বিধবা বিবাহ করবে, না করলে সে ব্রহ্মচর্য পালন করতে পারে সারা জীবন, বিবাহ নাও করতে পারে, বাধ্যতামূলক ছিল না। সতীদাহ প্রথা বাধ্যতামূলক ছিল, করতে পারবে না, কেউ সতী হতে পারবে না, সেটা কম্পালসারি ছিল, ম্যান্ডেটারি ছিল, এটা তো অপশনাল। এই অপশনাল হওয়ার জন্য এটা কিন্তু অনেক সুবিধা হয়েছিল, এটা মনে রাখতে হবে। আর তৃতীয়ত একটা ছোট কারণ একটুখানি ভেবে দেখার দরকার যে বিদ্যাসাগর, সেটা আমরা পরেও বলতে পারি, বিদ্যাসাগরের এই যে রিজন ডগম্যাটিক রিজন দেখাচ্ছে এটা কিন্তু বিদ্যাসাগরের ব্রাহ্মণ হওয়া ওইতে রাখা এটা বোধ হয় খানিকটা সহায়ক হয়েছিল। তার কারণ এর আগে বিদ্যাসাগরের 130 বছর আগে আমরা জানি যে ঢাকার রাজা রাজবল্লভ তিনি বিধবা বিবাহ চালানোর চেষ্টা করেছিলেন কৃষ্ণচন্দ্রের হয়তো ষড়যন্ত্রে, ষড়যন্ত্রের কথাটা সবাই বলেন, ষড়যন্ত্রে সেটা হয়নি শেষ পর্যন্ত। তো কৃষ্ণচন্দ্রের যেটা মূল কথা ছিল যে তিনি আসলে জাতিতে বৈদ্য হয়ে তিনি করবেন, ব্রাহ্মণ হলে না হয় ভাবা যেত, তার মানে ব্রাহ্মণত্বের ব্যাপারটা খানিকটা কার্যকরী ছিল বুঝতে হয়। যাই হোক, এটা ইতিহাস থেকেই আমরা বুঝতে পারি। তা এই যে বিদ্যাসাগর ডগম্যাটিক রিজনকে ফলো করলেন, কিন্তু সেই বিদ্যাসাগরকে আবার দেখবো যে তিনি যখন সহবাস সম্মতি বিলের সম্পর্কে পরামর্শ দিচ্ছেন তখন তিনি ফিজিওলজিক্যাল দিক থেকে, শরীরতত্ত্বের দিক থেকে, শারীরবিদ্যার দিক থেকে তিনি যুক্তি দেখাচ্ছেন, সেটা পিওরলি সায়েন্টিফিক রিজন। তাহলে বিদ্যাসাগরের মধ্যে দু ধরনের যুক্তি ছিল। এখন যে জায়গাটায় আমরা দাঁড়াই এসে সেই প্রশ্নটা হচ্ছে এই যে বিদ্যাসাগর যুক্তিকে তো অনুসরণ করতেন প্রবলভাবে, তাহলে বোঝা যাচ্ছে সেটা ডগম্যাটিক রিজনই হোক কিংবা সায়েন্টিফিক রিজনই হোক, কিন্তু তাহলে তার আচরণের মধ্যে যে খানিকটা বৈলক্ষণ্য আমরা দেখি, এই মানুষটিকে তো আমরা দেখি যে তিনি ওইতে রেখেছেন, তিনি শিখা রেখেছেন, তিনি বাবা মা ঠাকুরদা এদের ঘটা করে শ্রাদ্ধ করেছেন, এটা তো আমরা দেখি, চিঠির ওপরে শ্রী শ্রী হরি লিখতেন কিংবা শ্রী শ্রী দুর্গা শরণম লিখতেন, এটা আমরা দেখেছি, এবং চিঠির শেষে একেবারে ব্রাহ্মণরা যেরকম করে লেখেন বিদ্যাসাগর শর্মণ শর্মণ বলে লিখতেন একেবারে ব্রাহ্মণদের মতো করে, এইগুলো কেন করতেন, এ তো একটা প্রশ্ন দাঁড়ায়। আবার উল্টো দিক থেকে যারা তারা বলেন যে বিদ্যাসাগর তো কখনো জীবনে কোনো মন্দিরে যাননি, কোনো দেবতার মন্দিরে গিয়ে মাথা ঠকেননি, কাশীতে এতবার গিয়েছেন, একেবারে কাছাকাছি থাকতেন বাড়ি ভাড়া নিয়ে, কিন্তু কখনো তিনি কাশী বিশ্বনাথ কিংবা অন্নপূর্ণ দর্শন করতে যাননি, তার ঘরে কোনো দেবতার ছবি ছিল না, কিংবা একেবারে মৃত্যুর সময়ে দেখা যাবে, মৃত্যুর সময় মানুষের মন তো একটু দুর্বল হয়ে যায়, যখন তারই একটু আগেই অধ্যাপক ঘোষ মেরি কার্পেন্টারের কথা বলছিলেন, ওর সঙ্গেই 1866-1866 উত্তরপাড়ার একটা বালিকা বিদ্যালয় প্রদর্শন পরিদর্শন করতে গিয়ে ফিরে আসার সময় ঘোড়ার গাড়ি থেকে ছিটকে পড়ে গিয়েছিলেন, সেই থেকে আর
পুরোপুরি সুস্থ হননি, সেই অসুস্থতাতেই তাকে যেতে হয়েছিল। তা সেই সময়ে তার মাঝে মাঝে তিনি তো তার জন্য ওই বায়ু পরিবর্তন করতে যেতেন। যাই হোক, তার ওই শারীরিক অবস্থার উন্নতির জন্য মৃত্যুর কিছু আগে তারই বড় মেয়ে, বিধবা বড় মেয়ে হেমলতা, তারই বাড়িতে একটা শান্তি সস্তনের আয়োজন করেছিল। যখন ওই হোম হচ্ছে, যজ্ঞ হচ্ছে, তখন হেমলতা নিজেই বিদ্যাসাগরকে ওপর থেকে ডাকতে গিয়েছেন যে শেষ হয়ে গেছে, এবার ওই হোমের সময় যে শান্তি নিতে হয়, তুমি এসব শান্তি নেবে। বিদ্যাসাগর এলেন, বাইরে দাঁড়ালেন, ভেতরে ঢুকলেন না, চৌকাটার বাইরে দাঁড়িয়ে থাকলেন। দিয়ে যে কথাটা বললেন, মা এখান থেকেই আমি বেশ দেখতে পাচ্ছি, তুই দুঃখ করিস না। মানে তিনি বুঝতে পেরেছিলেন যে মেয়ে দুঃখ পাবেন, কিন্তু তা সত্ত্বেও তিনি মৃত্যুর আগে এই কাজটা করছেন না, মন এতটুকু দুর্বল হয়নি। ফলে এই যে বিদ্যাসাগর, এই বিদ্যাসাগরকে তো নিশ্চয়ই আমাদের মনে হবে যে অসাধারণ যুক্তিবাদী, কিন্তু এরই পাশাপাশি আমাদের কত কয়েকটা জিনিস একটু ভাবতে। আমি খুব তো বেশি বলতে পারবো না, অনেকগুলো দৃষ্টান্ত রয়েছে, দুটো দৃষ্টান্ত দিই। একটা হচ্ছে 1848 বাংলার ইতিহাস প্রকাশিত হচ্ছে, বাংলার ইতিহাস, এই বাংলার ইতিহাস এই বইটা আমরা সবাই জানি মার্কসম্যানের বইয়ের অনুবাদ, কিন্তু হুবহু অনুবাদ নয়। তিনি ভূমিকাতেই স্পষ্ট করে লিখে দিয়েছেন, আমি অনেক অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়েছি, বলেই দিয়েছেন ভূমিকাতে একেবারে স্পষ্ট করে অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়েছি। কিন্তু সেই বাংলার ইতিহাসে আমরা দেখব একটি আশ্চর্য ঘটনা তিনি রেখে দিয়েছেন, যেটি মার্কসম্যান লিখেছিলেন সেটি বিদ্যাসাগর রেখে দিয়েছেন, অপ্রয়োজনীয় ভাবে তিনি বাদ দেননি। সেটা হচ্ছে এই যে, যখন মিলনের সহযোগিতায় বা মিলনের নির্দেশে, মোহাম্মদ ইবেক তো সিরাজউদ্দৌলাকে হত্যা করলো, মিলনই হত্যা করলো বলা যায়, সিরাজউদ্দৌলাকে হত্যা করলো, তারপর সিরাজউদ্দৌলার দেহকে টুকরো টুকরো করে কেটে একটা হাতির পিঠে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা সবাই জানি যে তার আগে ওই তিনি হোসেন কুলি খাঁকে অন্যায় কারণে হত্যা করেছিলেন সিরাজউদ্দৌলা। তো হাতিটা যেতে যেতে বিদ্যাসাগর লিখছেন বাংলা, একেবারে দেখবেন প্রথম পরিচ্ছেদের শেষ প্যারাগ্রাফটাতে, বাংলার ইতিহাসের প্রথম পরিচ্ছেদের শেষ প্যারাগ্রাফে, তিনি হাতিটা যেতে যেতে যেখানে হোসেন কুলি খাঁকে কবরস্থ করা হয়েছিল, হাতিটা হঠাৎ সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল, এবং সেই যে খণ্ড বিখণ্ডিত সিরাজের দেহ থেকে কয়েক ফোঁটা রক্ত সেই জায়গাটায় মাটির ওপরে পড়ল। বিদ্যাসাগর এটা দেখাচ্ছেন, কেন দেখালেন এটা, অপ্রয়োজনীয় বলে বাদ দিলেন না কেন? এটা তো এক ধরনের অলৌকিক ন্যায় বিচারের প্রতি ইঙ্গিত করছে। তাহলে কি বিদ্যাসাগরের অলৌকিকতার প্রতি কোনো আকর্ষণ ছিল না, ছিল না, কি প্রমাণ হয় এখান থেকে, এটা আমাদের ভাবতে হয়। তো কেন বিদ্যাসাগর এটা রাখলেন 1848-এ? এরপর আমরা চলে আসি 1891-তে। 1891-তে বিদ্যাসাগর স্বরচিত তো আত্মচরিত লিখেছিলেন, আমরা জানি নিজের জীবনে লিখেছিলেন অসমাপ্ত, সেটা 1891-তে সেপ্টেম্বরে তার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে। যাই হোক, লেখাটা তো একেবারে জীবনের শেষ পর্বে। সেই জায়গাটাতেও আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করবো, আমরা লাইনটা একটু পড়ি, সেই জায়গাটাতে আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করবো যে অলৌকিকতাকে প্রশ্রয় দিচ্ছেন বিদ্যাসাগর। বিদ্যাসাগর সারা জীবন যাকে আমরা অসাধারণ যুক্তিবাদের ধারক বলে জানি, লাইনটা পড়ি, খুবই বিখ্যাত লাইন তার, যে আমরা জানি যে রামকান্ত তর্কবাগী তার যে মায়ের বাবা মাতামহ, সেই রামকান্ত তর্কবাগী সব সাধনা করতে গিয়ে তিনি উন্মাদ হয়ে গিয়েছিলেন, সেই কথাটা বিদ্যাসাগর তার ওই আত্মজরিতে লিখছেন। লাইনটা আমি জাস্ট দুটো লাইন পড়ছি, তর্কবাগী অবশেষে সব সাধনে প্রবৃত্ত হইলেন এবং অল্প দিনের মধ্যেই সব সাধনের সমুচিত ফল লাভ করিলেন। আমি সমুচিত কথাটা আন্ডারলাইন করতে রিকোয়েস্ট করছি, সমুচিত ফল লাভ করিলেন। সবের উপর উপবিষ্ট হইয়া জপ করিতে করিতে তিনি তুড়ি দিয়া মঞ্জুর বলিয়া গাত্রোত্থান করিলেন। ফল কথা এই, সেই অবধি তিনি প্রকৃত প্রস্তাবে উন্মাদগ্রস্ত হইলেন। এখন সব সাধনায় কেউ যদি ব্যর্থ হয় তাহলে উন্মাদ হয়ে যায়, এটাই প্রচলিত খুবই ধারণা, এটা আমরা সবাই জানি। তাহলে বিদ্যাসাগর কি সত্যি সত্যি সব সাধনায় ব্যাপারটা বিশ্বাস করতেন? তার মানে পাগল হয়ে যাওয়ার নেপথ্যে তিনি সব সাধনের ব্যর্থতাকে দিয়ে দায়ী করছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা বলছিলাম, খেয়াল করার জন্য অনুরোধ করছিলাম, সেটা হচ্ছে সমুচিত ফল লাভ করিলেন। এই কথাটা কি ইন্ডিকেট করে? এটা তো এই ইন্ডিকেট করে যে বিদ্যাসাগরের বিশ্বাস রয়েছে অলৌকিকতায়, যুক্তিবাদী বিদ্যাসাগর, অবশ্যই যুক্তিবাদী বিদ্যাসাগর। তাহলে আমরা যে এই যে বৈলক্ষণ্যটা দেখছি, আমি বাইনারি অপোজিশন কথাটা ব্যবহার করবো না, এই যে বৈলক্ষণ্যটা দেখছি, কেন এটা আমরা দেখি? অথচ অন্য জায়গাতে দেখছি প্রবল যুক্তি, সব জায়গাতেই যুক্তি, আবার এটাও দেখছি। তাহলে এই বিদ্যাসাগরকে আমরা মেলাতে পারি কি কোনোভাবে? অথবা এই প্রশ্নের উত্তর কি হবে যে কেনই অলৌকিকতায় বিশ্বাস করেন, সেটা বাংলার ইতিহাসেই হোক কিংবা তার আত্মচরিতেই হোক? এর উত্তরটা আমরা আমাদের মতো করে ভাবতে পারি। সেটা হচ্ছে এই যে, আসলে আমরা দেখব যে মানুষের জীবন হচ্ছে প্র্যাকটিক্যালি এ কম্বিনেশন অফ ডাইকটিজম,
মানুষের মধ্যে ডাইকটমি থাকেই, বিখ্যাত মানুষদের মধ্যে আরো বেশি করে থাকে। অজস্র উদাহরণ দেওয়া যায়, আমরা দু একটা উদাহরণ দিই। তার একটা হচ্ছে দু একটা, যেমন বুদ্ধদেবকে আমরা ভাবতে পারি। বুদ্ধদেব তিনি তো আমরা জানি নাস্তিক ছিলেন, বেদ বিরোধী ছিলেন, নাস্তিক ছিলেন, কিন্তু সেই বুদ্ধদেব কি প্রেতজনিতে বিশ্বাস করতেন না, এমনকি জন্মান্তরেও কি বিশ্বাস করতেন না? অনেক এটা নিয়ে একটু বিতর্ক আছে, কিন্তু আমরা যদি তার জাতকের কথা ভাবি তাহলে তো জন্মান্তরের কথাটা ভাবতেই হয়। তাহলে জন্মান্তরে কি বিশ্বাস করতেন না, প্রেতজনিতে কি বিশ্বাস করতেন না? কেন এই ডাইকটমি থাকে বুদ্ধদেবের মধ্যে? পিথাগোরাস অসাধারণ গ্রিক দার্শনিক, তিনি তো অঙ্কের লোক, আমরা তো পিথাগোরাসের সূত্র সবাই জানি, অ্যালজেব্রা ছোটবেলা আমাদের 7-8 পড়তে হয়েছে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, তো আমাদের ছোটবেলায় পড়তে হয়েছে, অসাধারণ জ্যামিতিবিদ বা গণিতবিদ। সেই পিথাগোরাস তো মিস্টিসিজমেরও অসাধারণ গুরুত্বপূর্ণ একটি ছবি, কিন্তু রাসেল আমাদের জানাচ্ছেন যে পিকিউলিয়ার কম্বিনেশন অফ মিস্টিসিজম অ্যান্ড সায়েন্স প্র্যাকটিক্যালিজম, এটা বলছেন। কি করে এটা হয়? কিংবা আমরা ভাবি যে আমাদের কিংবা দেকার্ত, দেকার্তকে আমরা সবাই জানি, তিনি তো অসাধারণ, তার যে কার্টেসিয়ান অ্যালজেব্রা, কার্টেসিয়ান অ্যালজেব্রা রয়েছে, অসাধারণ অ্যালজেব্রার লোক ছিলেন, গণিতবিদ। সেই দেকার্ত যখন হল্যান্ডে বেড়াতে যাচ্ছেন তখন তার সঙ্গে 4-5 বই রয়েছে, সেই 5 বইয়ের মধ্যে একটি বই অবশ্যই বাইবেল, যাকে আমরা ম্যান অফ সায়েন্স বলে জানি। কেন তিনি এটা করেন? কিংবা একেবারে আধুনিক কালের একজন বিজ্ঞানীর কথা বা দার্শনিকের কথা বলি আমরা, সবাই আমরা তো জানি ব্রাটন্ড রাসেল। ব্রাটন্ড রাসেল তো ঘোষিত নাস্তিক, তিনি তার প্রেমিকাকে, আমরা আত্মচরিত বোধে সবাই পড়েছি তার আত্মজীবনী, ঘোষিত নাস্তিক, প্রেমিকাকে জানিয়ে দিয়েছিলেন চিঠিতে যে আমি নাস্তিক, এরপরে যদি তোমার মনে হয় যে আমার সঙ্গে থাকবে তাহলে থাকতে পারে, আমি নাস্তিক। কিন্তু সেই রাসেল যখন হোয়াইট হেডের স্ত্রী মারা যাচ্ছেন তখন তিনি লিখছেন ওখানে যে 5 জন্য আমার মধ্যে একটা মিস্টিক ফিলিং জেগেছিল। মনে রাখতে হবে যে রাসেল শুধু দার্শনিক তো নন, অসাধারণ গণিতবিদ, বিজ্ঞানী, কারণ তিনি এবং হোয়াইট হেড মিলে প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা লিখেছিলেন 3 না, প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা অনেক আগে 1600। আমাদের একটু সময়টা খেয়াল রাখতে হবে। নিউটন 1687 নিউটন প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা লিখেছিলেন, কিন্তু উনিও লিখেছিলেন। ফলে আমাদের যেটা মনে রাখতে হয়, দিদি আমি আর 2 নিচ্ছি, যেটা মনে রাখতে হয় যে এই ডাইকটমি, টমাস হাক্সলে, হাক্সলের ক্ষেত্রে তো আমরা একই রকম ভাবে দেখবো, তিনি তো বিজ্ঞানী, তাকে তো বলা হতো যে বুলডগ অফ ডারউইন, এত বিজ্ঞানের সাধক ছিলেন। সেই তিনি ভগবদ্গীতার ভূমিকা লিখছেন এবং 48 ভগবদ্গীতার উপরে প্রবন্ধ লিখেছেন, যেগুলো বেদান্ত সোসাইটি সাউথ ক্যালিফোর্নিয়া থেকে পাবলিশ হচ্ছে। কেন করেন? ফলে এই ডাইকটমিটা সবার মধ্যে থাকে, এটা হচ্ছে এক। দুই হচ্ছে আরেকটা জায়গা আমাদের ভাবতে হয় যে বিদ্যাসাগরকে অনেকটা এই কাজ করতে হয়েছিল, এটা আমাদের ভলতেয়ার শুনিয়েছিলেন যে রিলিজিয়ানের প্রয়োজন রয়েছে, আমি লাইনটা কোট করতে পারি, সে রিলিজিয়ানের প্রয়োজন রয়েছে, সে রিলিজিয়ানটা হচ্ছে আসলে মানুষের সমাজের দিকে তাকিয়ে, সেই জন্য রিলিজিয়ানের নিজে বিশ্বাস নাও করতে পারে, সমাজের দিকে তাকিয়ে অনেকটা রিলিজিয়ানের প্রয়োজন হয়ে থাকে। আমরা যে রবার্টসন ওয়েস্টেডের কথা বললেন, তারা ঠিক এই একই কথা বললেন, সোশ্যাল ফোর্সের কথা। এই সোশ্যাল ফোর্সের কারণে বিদ্যাসাগরকে অনেকটা বাইরে এসে কিছু কিছু আচার আচরণ পালন করতে হয়েছিল, এটা আমাদের ধারণা দ্বিতীয়ত। আর তৃতীয়ত আর একটা জিনিসও আমাদের মনে রাখতে হয়, সেটা বেশ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা এই যে যুক্তি মানি কিংবা যুক্তি মানছি না, এই দুয়ের মধ্যে আসলে কোথাও একটা ব্যালেন্স থাকে। সেই ব্যালেন্সটা আমরা বিজ্ঞানের জগতেও দেখি যে একই বিন্দুতে সেন্ট্রিপিটাল ফোর্স এবং সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করতে পারে। সমুদ্রে স্নান করতে গেলে দেখি একই সঙ্গে সোয়াস এফেক্ট এবং ব্যাকওয়াস এফেক্ট কাজ করে। ফলে এ দুটো ধারণা একই সঙ্গে কাজ করতে পারে, দুটো বিপরীত ধর্মী শক্তি একই সঙ্গে কাজ করতে পারে, এটাকে স্বীকার করার ক্ষেত্রে কোনো রকম বাধা কিংবা দ্বিধা থাকার কথা নয়। এবং শেষকালেই শুধু একটা বলি যে যে বিপ্লব, ফরাসি বিপ্লব এতখানি জয়গান, গাইলো ভাঙনের জয়গান, সেই ফরাসি বিপ্লব নিয়ে আমরা সবাই জানি যে 1989 মাত্র কয়েক বছর আগে বিখ্যাত একজন ঐতিহাসিক অ্যালবার্ট সোবল, অ্যালবার্ট সোবলের সে বিখ্যাত বই আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, সেটা 1989 পাবলিশ হচ্ছে, মানে ফরাসি বিপ্লবের 200 পরে। ফরাসি, মনে রাখতে হবে যে অ্যালবার্ট সুবল কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা যে উনি কিন্তু আদ্যন্ত কমিউনিস্ট ছিলেন, আগাগোড়া কমিউনিস্ট, 1932 উনি ফ্রেঞ্চ কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছিলেন। সেই তিনি লিখছেন যে যে বিপ্লব ভাঙনের জয়গান গিয়ে ফরাসি বিপ্লব এলো, তারপরে দেখা গেল মানুষের মধ্যে অদ্ভুতভাবে ক্যাথলিসিজমের প্রতি আকর্ষণ বেড়ে গেছে, অদ্ভুতভাবে বেড়ে গেছে। কেন এটা হয় এর উত্তর আমরা জানি না, অথবা জানি, যদি আমরা সাহিত্যের ছাত্র হয়ে থাকি তাহলে বলবো টমাস হারির যে ডারবারভিল উপন্যাস, সেই ডারবারভিল উপন্যাসের টেস্ট যে রেকুপারেটিভ পাওয়ারের কথা বলেছিলেন,
আমাদের মনে হয় সেই রেকিউপারেটিভ পাওয়ারটা কাজ করে। ফলে বিদ্যাসাগরের এই যুক্তির ব্যাপারটাকে আমরা হয়তো এই যে পরের যে তিনটে দিক বললাম, এই তিনটে দিক থেকে আমরা হয়তো তার মধ্যে কোথাও একটা সমন্বয় করতে পারি, না হলে শুধু এদিক কিংবা ওদিক করে দিলে পুরো বিদ্যাসাগরকে বোঝা যাবে না। নমস্কার, ধন্যবাদ। আমরা একটা অসামান্য বক্তৃতা শুনলাম। আমি দু একটি কথা একটু বলছি। যে শ্রুতিনাথ বাবুর অত্যন্ত তথ্যপূর্ণ পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতার পর যে পরাশর সংহিতা যা বলা হয়েছিল, বিদ্যাসাগর তা উল্লেখ করেছেন যে পরাশর তিনটি পথের কথা বলেছেন, সহমরণ, ব্রহ্মচর্য এবং বিবাহ। বিদ্যাসাগরের পয়েন্ট হচ্ছে সহমরণ এখন রাজা দেশে বন্ধ হয়ে গেছে, এইবার তিনি কোণঠাসা করে ফেলেছেন প্রতিপক্ষকে। এবার দুইটি পথ আছে, হয় ব্রহ্মচর্য পালন করিবে অথবা বিবাহ করিবে। বিদ্যাসাগর কিন্তু কোনো রকম এমন করেননি যে একটি শ্লোক তুলে নিয়ে কোনো ব্যাখ্যা, তিনি সমস্তটাই আলোচনা করেছেন। আরেকটি জিনিস পরাশর সংহিতার যেটা আজকেও খুব গুরুত্বপূর্ণ মনে হয়, একটু বলছি আপনাদের জানাই আছে তবু, যে মেয়েদের যে গোত্রান্তর হয় না বিয়েতে, সেটা বিদ্যাসাগর ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখে গেছে তার বিধবা বিবাহ নিয়ে দ্বিতীয় প্রস্তাবে। এই যে হিন্দু বিয়েতে বিয়ের সঙ্গে সঙ্গে মেয়েদের গোত্রান্তর বলা হয়, বিদ্যাসাগর বলেছেন যে গোত্রান্তর আবার হবে কি করে, গোত্র মানে বংশ, যে যেই বংশে জন্মেছে সে সেই বংশে থাকে। এবং সেখানে তিনি শাস্ত্র উল্লেখ করে দেখিয়েছেন যে স্বপিণ্ডীকরণের সময় গিয়ে স্ত্রী পতিগোত্র পায়, এবং স্বপিণ্ডীকরণ নিয়ে বিদ্যাসাগর ভাবতে রাজি নন। এবার আরেকটি জায়গায় তাকে আমরা বুঝি তার যুক্তিবাদ, এবং আপনি অক্ষয় দত্তের কথা বললেন, অক্ষয় কুমার দত্তের যে বিখ্যাত ইকুয়েশন, পরিশ্রম ইজ ইকাল টু শস্য, পরিশ্রম যুক্ত প্রার্থনা শস্য, অতএব প্রার্থনা ইজ ইকাল টু জিরো, যেটাকে রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন চতুরঙ্গের জ্যাঠামশাইয়ের চরিত্রে, যে ঈশ্বর আমাকে বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধি বলিতেছে ঈশ্বর নাই, অতএব ঈশ্বর নাই। অক্ষয় দত্ত ঘোষিত নাস্তিক ছিলেন, বিদ্যাসাগর কৃষ্ণকমল বলছেন নাস্তিক ছিলেন, কিন্তু তিনি বাইরে কিছু আচার মেনে চলতেন, কারণ তিনি যেখানে হাত দিয়েছেন সেখানে তিনি যদি পুরোপুরি সমস্ত কিছু উড়িয়ে দেন তাহলে তার কথা লোকে শুনবে না। অত্যন্ত প্র্যাগম্যাটিক একটি মানুষকে নিয়ে আমরা আলোচনা করছি। এই প্র্যাগম্যাটিক মানুষটি জানেন যে আমার একটি স্টেপ এদিক ওদিক হলে তাহলে কিন্তু আমার উদ্দেশ্যগুলো সফল হবে না। এবং আপনি যে ওর মাতামহের কথা বললেন, সেখানে একটা ছোট্ট কথা আমি বলি, সমুচিত কথাটা কিন্তু আমরা ভালো অর্থে বলি না, সমুচিতটা শাস্তি অর্থে বলি। সমুচিত এই বিশেষণ, সমুচিত পুরস্কার সাধারণত হয় না, সমুচিত ফল মানে সমুচিত শাস্তি পেলেন। এখানে খুব সূক্ষ্মভাবে এটা আমরা মনে রাখি, বিদ্যাসাগরের পিতামহ মাতামহ দুজনেই সন্ন্যাসী ছিলেন, আর তার জীবনে উল্টো ফল, তিনি বেদান্তকে বলেছেন ভ্রান্ত দর্শন। কাজেই তার যুক্তিবাদটা আমরা, আরেকটা পয়েন্ট একটু মনে হলো, তিনি সর্বদর্শন সংগ্রহ এডিট করেছিলেন, সর্বদর্শন সংগ্রহ এডিট করে তিনি চারবাক দর্শন তার মধ্যে আলোচিত আছে, যে চারবাক আমাদের দেশে নিন্দিত বস্তুবাদী দর্শন, কিন্তু বিদ্যাসাগর তাকে আনলেন, চারবাককে রাস্তা করে দিলেন, পরিসর করে দিলেন। সর্বদর্শন সংগ্রহের এই যে টিকাকরণ তিনি করলেন, তিনটি পুঁথি এনেছিলেন কাশি থেকে, এই তিনটি পুঁথি এনে এই যে কাজটি করলেন, আমার মনে হয় এটার অনেক গুরুত্ব, উনি ভবিষ্যতের জন্য রাস্তা তৈরি করেছিলেন। আরেকটি মনে হয়, তিনি চিকিৎসা শাস্ত্রের বিজ্ঞান এবং চিকিৎসার অনুরাগী ছিলেন কতটা, জীবনচরিত বলে একটি বই আছে, তাতে সমস্ত গ্যালিলিও, নিউটন ইত্যাদি সমস্ত বিজ্ঞানীদের জীবন, কেন কি দেখাতে চাইছেন, যে বিজ্ঞান থেকে আমরা বঞ্চিত রয়েছি। আচার্য প্রফুল্লচন্দ্র রায় যে বলেন যে আমাদের যে কায়িক পরিশ্রমকে আমরা ছোট করে ফেললাম, তার ফলে বর্ণাশ্রম বিভক্ত ভারতীয় সমাজ বিজ্ঞানে তার উপযুক্ত ঐশ্বর্য থেকে সরে গেল আস্তে আস্তে, সেখানে বিদ্যাসাগর এই বিজ্ঞানীদের কথা আনছেন। আরো একটা আধুনিক জিনিস তার মধ্যে, তিনি কিন্তু কায়িক শ্রমকে ভয় পেতেন না, তিনি রান্না করতেন, তিনি ঘর ঝাড় দিতেন, তিনি শিবমোহিনীকে শিখিয়েছেন কি করে খাবার দিতে হয়, তিনি সব কিছু আমরা বোধহয় আজকেও ঠিক ছুতে পারবো না। এই ভারতবর্ষ যেখানে আজও লিঙ্গ বৈষম্যে এইভাবে জর্জরিত, সেখানে সেই বিদ্যাসাগর যিনি শিবমোহিনীকে শেখাচ্ছেন চুনের মধ্যে একটু জল দিয়ে রাখলে খিঁচ ধরে না, এইভাবে উঠোন ছাড় দেবে, এইভাবে রান্না করবে, এই আধুনিকতা ভাবা যায় না। যেখানে আমাদের দেশের
আমাদের দেশে কেন গোটা উপমহাদেশে পুরুষ মানুষ মনে করেন যে ঘরের কাজ অত্যন্ত ছোট ধরনের এবং সেগুলো করে মেয়েরা এবং বাড়ির গৃহশ্রমিকরা। এই ওর জীবন হচ্ছে প্রতি পদক্ষেপে হি ইজ আ রেবেল, কিন্তু বাইরের দিক থেকে তিনি মেনে চলেছেন, কারণ তিনি যে আমাদের ফাউন্ডেশনে ধাক্কা দিয়েছেন, এই কারণেই তাকে আমরা আলোচনা করি, তাকে গ্রহণ করি। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনি আমাকে দিয়ে অনেকটা বলিয়ে নিলেন। আমি মানে আমি আসলে বিদ্যাসাগর আমার হিরো, কাজেই আমি হয়তো একটুখানি বেশি ভালোবাসি তাকে, আমার জীবনের হিরো তিনি। এরপরে শ্রুতিনাথবাবুর বলা নিয়ে এবং বিশ্বজিৎবাবুর বলা নিয়ে প্রশ্নোত্তর হবে। এবার আমাদের তৃতীয় বক্তা, দুটি অসাধারণ বক্তৃতার পর এবার তৃতীয় বক্তৃতাও আমরা আশা করছি নিশ্চয়ই খুব ভালো হবে। ইনি হচ্ছেন বাংলাদেশের অধ্যাপিকা সমাজ বিজ্ঞানে। এতক্ষণ অব্দি আমরা দুজন বাংলার মানুষকে দেখেছি, এইবারে সমাজ বিজ্ঞানে শিপ্রা, অধ্যাপিকা শিপ্রা সরকার। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না, একটু মাইক্রোফোনটা ঠিক করতে হবে মনে হচ্ছে। আমি শুনতে পাচ্ছি কিন্তু অনেক সাউন্ড আসছে। আপনারা অন্যরা সাউন্ডটা একটু মিউট করলে তাহলে আমার বলার সুবিধা হয়। ধন্যবাদ। প্রথমে আমি জানাচ্ছি ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমাকে আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। তার পাশাপাশি এটা আমি দুঃখের সাথে বলছি যে এত দীর্ঘ আলোচনা, যদি সময়টা নিয়ে আমাদেরকে সেইভাবে যদি আমরা সবাই একটু সচেতন থাকি তাহলে মনে হয় যারা সর্বশেষ বক্তা থাকে তাদের মনের যে বলার আকাঙ্ক্ষাটা থাকে সেটা অনেকটা সহজ হয়। হ্যাঁ, তারপরে বলবো অনেক জ্ঞান গভীর আলোচনার জন্য একটু সময় ব্যয় হতেই পারে, যেটা আমরা দুজন বক্তার মধ্যে দিয়ে অনেক কিছু তথ্য পেয়ে নিজেরা অনেক সমৃদ্ধ হলাম। সেই সূত্রে আমি প্রথমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজকে দ্বিশত জন্মবর্ষ উপলক্ষে ডায়মন্ড হারবার মহিলা মহাবিদ্যালয় আয়োজিত আন্তর্জালিক আলোচনা সভার সভামুখ্য অধ্যাপক গোপা দত্ত ভৌমিক, বিশ্ববিদ্যালয়ের উপদেশক অধ্যাপক তপন মণ্ডল, বাংলা বিভাগের প্রধান ডক্টর সঞ্চিতা বসু, আলোচনা চক্রে অংশগ্রহণ সকল বক্তা এবং শ্রোতা মণ্ডলীকে আমার আন্তরিক অভিবাদন জানাই। অনেকটা দীর্ঘ সময় ধরে আমরা আলোচনাগুলো শুনছিলাম। আমার যে আজকে বলার বিষয়টা সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নারী শিক্ষা ভাবনা এবং বাঙালি সমাজে তার উত্তর প্রভাব নিয়ে। আমি মূলত যে আলোচনাগুলো এতক্ষণ ধরে শুনতে পেয়েছি আপনারা নিশ্চয়ই শুনেছেন, সেখানে নারী শিক্ষা, নারীদের সামগ্রিক অবস্থার উন্নয়ন এবং নারীদেরকে যে তিনি আলাদা একটা জায়গায় না ভেবে মানুষ হিসেবে ভেবে সর্বাঙ্গে মানুষ হিসেবে ভাবনার যে জায়গায় পৌঁছে দেওয়া, এটাই ছিল মূলত বিদ্যাসাগরের দর্শনের একটা উল্লেখযোগ্য দিক। সাহিত্যর দিকটা এতক্ষণ আমরা যেভাবে আলোচনা শুনলাম সেই সাইডটা থেকে আমি বেরিয়ে এসে নিশ্চয়ই আমি আমার সমাজ বিজ্ঞানের তাত্ত্বিক কাঠামোটার আলোকটা নিয়ে নারী শিক্ষার ভাবনা এবং তার উত্তরকালে প্রভাব নিয়ে আলোচনা করব। বিদ্যাসাগর যে সময়কালের মানুষ অবশ্য সর্বাঙ্গে তিনি আধুনিক মানুষ। আমি অধ্যাপক গোপাল দত্তের সাথে বলতে চাই, বিদ্যাসাগর আমারও স্বপ্নের নায়ক, কেননা এই স্বপ্নের নায়কের জন্য আজকে আমি এই স্তরে এসে পৌঁছেছি, আমার এই জায়গায় আজকে বক্তব্য দেওয়া। এই স্বপ্নের নায়কের যদি 200 বছর আগে জন্ম না হতো তাহলে আমি নারী হিসেবে আজকে যে কথা বলা জায়গাটাতে এসে পৌঁছেছি সেটা আমার আরো অনেকটা হয়তো দীর্ঘ সময় অতিক্রান্ত করার পরে আমি হয়তো জায়গাটা পেতাম। তাই এই দিক থেকে আজ থেকে প্রায় আমরা এইভাবে বলতে পারি, আজ থেকে প্রায় 175 বছর পূর্বে বাঙালি সমাজে নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের চিন্তা এবং যে কর্ম উদ্যোগ, সেই চিন্তা এবং কর্ম উদ্যোগের উদ্দেশ্যে তিনি নারীদেরকে কেন
শিক্ষার জায়গায় পৌঁছে দেওয়ার চিন্তাটা নিয়ে আসছেন। হ্যাঁ, মূলত সমাজ উন্নয়নের যদি আমরা হাতিয়ার হিসেবে মানুষকে আগে বিবেচনা করি, সে মানুষ হিসেবে মূল্যায়ন করার তার যে চিন্তা চেতনা, এই চিন্তা চেতনার জায়গায় তিনি অনেক ঊর্ধ্বে, এবং এই ঊর্ধ্বে উঠে তিনি নারীদেরকে বিরক্ত করছি আপনাকে, আপনাকে দেখা যাচ্ছে না, যদি আপনার ভিডিওটা অন করেন দর্শকরা আপনাকে দেখতে চাইছে। ও সরি সরি, আমি খেয়াল করতে পারি, দেখা যাচ্ছে এখন, দেখতে পাচ্ছেন? হ্যালো, দেখা যাচ্ছে? ওকে, আচ্ছা হ্যাঁ ম্যাডাম দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে কেন তিনি নারীদেরকে তার সমাজ চিন্তার মূল হাতিয়ার হিসেবে ভেবে নিয়েছিলেন, এই জায়গাটা আমরা আজকে, আজকের যে উন্নত যে সমাজ, সেই সমাজের বিদ্যাসাগর যে সময়কার সমাজ, সেই সমাজের পাশাপাশি দুটো যদি আমরা পরিপ্রেক্ষিতটাকে নিয়ে আসি, আধুনিক সময়ে এসে এই যে নারী শিক্ষার জন্য তিনি সে সময় যে চিন্তা করেছেন, সে সময় নারীর অধিকার, নারীর শিক্ষা পাওয়ার যে সুযোগ সৃষ্টি করা, এই জায়গাগুলোকে যদি আমরা সামনে নিয়ে আসি, তার বর্তমান সময়ে এসে আমরা নারীদেরকে কিভাবে দেখি, এই জায়গাগুলো কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন ফেলে দেয়। আজকেও কিন্তু আমরা নারীদেরকে প্রতিনিয়ত দেখতে পাই নির্যাতিত অবস্থায়, তাদেরকে ধর্ষিত হওয়া অবস্থায় দেখতে পাই। তাহলে বিদ্যাসাগরের মতো আরো অনেক বিদ্যাসাগরের কেন জন্ম নিচ্ছেন না সমাজে, এই প্রশ্নটা কিন্তু সামনে চলে আসে। বিদ্যাসাগর নারী শিক্ষা বিস্তারের জন্য যে সমস্ত কর্মোদ্যোগ গ্রহণ করেছিলেন সেগুলো ইতিপূর্বে অনেক আলোচনার বক্তব্য থেকে আমরা উঠে আসতে দেখেছি। হ্যাঁ, নারীদের জন্য তিনি প্রতিষ্ঠা করছেন বিদ্যালয়, এবং নারী প্রশিক্ষণ ব্যবস্থার জন্য তিনি বিদ্যালয় প্রতিষ্ঠা করছেন। ব্রিটিশ সরকারের এগেস্টে গিয়ে তিনি সেখানে নিজের আর্থিক আনুকূল্য দিয়ে নারীদের শিক্ষার জন্য তৈরি করছেন। তাহলে কেন তিনি শিক্ষাকে দিয়ে নারীকে উন্নয়নের জায়গায় পৌঁছে দিতে চিন্তা করেছেন, এই চিন্তার জায়গা থেকে তো আমরা বিদ্যাসাগরকে এভাবে বলতে পারি যে নারী এবং পুরুষ দুজনেই কিন্তু সম অধিকারের জায়গায় প্রতিষ্ঠা হওয়ার অধিকার রাখে। তাহলে সমাজই এই যে পুরুষতান্ত্রিক যে চিন্তা চেতনা থেকে নারীদেরকে যে দীর্ঘদিন পর্যন্ত পিছিয়ে রাখার এবং প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার মতো একটা অবস্থান তৈরি করে রেখেছিল, সেখান থেকে মুক্ত হওয়া, এই যে মুক্ত হওয়ার যে চিন্তা, এই চিন্তার জন্য বিদ্যাসাগর অসাধারণ আমাদের জন্য। হ্যাঁ, তাহলে এই চিন্তায় তিনি স্ত্রী শিক্ষা বা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা, এই যে জায়গা নারী মুক্তি আন্দোলন যেটা বলা যায়, একবিংশ শতাব্দীতে এসে ব্যাপকভাবে যেটা জোয়ারের মধ্যে এসে পৌঁছাচ্ছে, সে চিন্তা করেছেন তিনি আজ থেকে প্রায় 150 বছর আগে। তাহলে আজ থেকে 150 বছর আগে যে অন্ধকারাচ্ছন্ন যুগ থেকে নারীদেরকে বের করে আনা প্রয়োজন, এবং নারীরাও সমাজ উন্নয়নের হাতিয়ার হিসেবে তারাও দাঁড়াতে পারে, তাহলে এই যে বাস্তবতার মধ্যে দিয়ে নারী সমাজকে উন্নয়নের যে চিন্তা, সে চিন্তা বিদ্যাসাগরের হাত ধরে কিন্তু এগিয়েছিল। তাহলে স্ত্রী শিক্ষাকে এক সময় দেখা হতো একেবারে সমাজের বিরোধী বা সমাজ যারা সমাজের পুরোধা ছিল তারা স্ত্রী শিক্ষা একেবারে ঘোরতর বিরোধী হিসেবে সেটাকে দেখেছিলেন, যেখানে আমরা দেখতে পাই সতীদাহ প্রথার মতো কঠোর প্রথা সমাজে প্রতিষ্ঠিত হয়েছিল, যে নারীটা বাঁচার অধিকার পর্যন্ত তার নেই, সেখানে আবার শিক্ষা কি দিয়ে নারীর অধিকার প্রতিষ্ঠার জায়গা, সে তো আরো সুদূর প্রসারী চিন্তা ভাবনা। সে চিন্তা ভাবনা থেকে বিদ্যাসাগর নিজেকে দাঁড় করিয়েছেন নারীদের পক্ষে নিয়ে। সুতরাং বিদ্যাসাগর আজকে আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা আজকের যুগে এসে এই নারী পাশাপাশি পুরুষকে আলাদাভাবে শরীর বৃত্তীয় অংশ হিসেবে না দেখে সম অধিকারের জায়গায় যদি দেখা চিন্তা করি, তাহলে বিদ্যাসাগর 150 বছর আগে সেটা চিন্তা করে গেছেন। হ্যাঁ, তাহলে এই যে নারী এবং পুরুষের মধ্যে ভিন্ন ধর্মী শিক্ষার বিরুদ্ধে যে আন্দোলন 19 শতকে শুরু করেছিলেন বিদ্যাসাগর, আজ 21 শতকে এসে সেটা সর্বাংশে একেবারে সত্যতার জায়গায় এসে পৌঁছেছে। তাহলে ভাবলে বিষয় আমাদের কাছে লাগে যে রক্ষণশীল সমাজের যে রক্তচক্ষু উপেক্ষা করে বিদ্যাসাগর সেদিন একাকী এই বিরুদ্ধে আন্দোলন করে, বলাই যায় একেবারে এককভাবে আন্দোলন করে নারী শিক্ষার জন্য তিনি এগিয়ে এসছেন। যে সময়ে নারীরা শুধুমাত্র ঘরের মধ্যে অবস্থান করে তারা মাত্র সামান্য কিছু ধর্মীয় শিক্ষা পাওয়ার অধিকার রেখেছিল, আজ বাংলার সমস্ত ভূখণ্ডে নারীরা পুরুষের পাশাপাশি এসে তাদের শিক্ষাটাকে গ্রহণ করতে পেরেছে। এই যে নারী এবং পুরুষ এই দুজনের মধ্যে আলাদাভাবে অস্তিত্বের জায়গায় পৌঁছে দিয়ে দুজনকে সম অধিকারের জায়গায় পৌঁছে দেওয়া, এবং কার চেয়ে মাথার মধ্যে থেকে চিন্তাটা বের হচ্ছে, আমরা যে পুরুষতান্ত্রিক নির্যাতিত যে সমাজ কাঠামোর মধ্যে অবস্থান করছি, সে পুরুষের এগেস্টে কিন্তু পুরুষ দাঁড়িয়ে কিন্তু
কিন্তু নারী মুক্তির কথা তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন আজ থেকে দীর্ঘ বছর আগে। তাহলে স্ত্রী এবং নারী বা স্ত্রী শিক্ষা, এই শিক্ষা মূলত তার চিন্তার জায়গাটাকে তাকে অনেক ধর্ম নিরপেক্ষতা আমরা যেটা বলছি বা আমরা নারী জাগরণের যে পুরোধার পরিপ্রেক্ষিত বলছি বা এতক্ষণ যে আলোচনা হয়েছে যে রেনেসাঁস বা নবজাগরণের যে চিন্তা, সেই চিন্তা জায়গার মধ্যে দিয়ে বিদ্যাসাগর নিজেকে প্রতিষ্ঠা করেছেন উনিশ শতকে। একুশ শতকের এই শিক্ষা দর্শনের তার মৌলিক যে প্রেক্ষাপট, বিদ্যাসাগরকে আমরা অবশ্যই এই দিক থেকে একজন আধুনিক শিক্ষা চিন্তক হিসেবে আমরা ব্যাখ্যা দিতে পারি। তাহলে নারী শিক্ষা শুধুমাত্র কি হিন্দু নারী শিক্ষার কথায় তিনি বলেছেন এককভাবে তা না, যারা প্রান্তিক পর্যায়ে আছে হ্যাঁ পাশাপাশি মুসলিমদের জন্য নারী শিক্ষার প্রসঙ্গটি তিনি অনেক প্রাসঙ্গিকতার সাথে ব্যাখ্যা দিয়েছেন, পাশাপাশি আদিবাসী যে নারীরা আছে অর্থাৎ সামগ্রিক অর্থে সমস্ত নারীরা যাতে এই শিক্ষার সুযোগটা পেয়ে তারা একটা সামাজিক মুক্তির একটা আকাঙ্ক্ষার মধ্যে পৌঁছে যেতে পারে, একটা শৃঙ্খলিত জীবন থেকে তারা যে মুক্তির জায়গায় পৌঁছে যেতে পারে, সে যে তার অধিকারের জায়গাটায় পৌঁছতে পারে, তার যে কথা বলার অধিকারের জায়গায় পৌঁছাবে, প্লাস এই শিক্ষার মধ্য দিয়ে সে যে পুরো সমগ্র জাতিকে শিক্ষিত করে তুলতে পারবে, এই দেখা দৃষ্টিভঙ্গি থেকে আমরা বিদ্যাসাগরকে আজকের জন্য আমরা অনেক প্রাসঙ্গিক হিসেবে ভাবতেই পারি। হ্যাঁ, তাহলে এই প্রাসঙ্গিকতার মধ্য দিয়ে তাকে আমরা এভাবেই ব্যাখ্যা দিই যে তিনি প্রগতিশীল, বাস্তবসম্মত এবং বিজ্ঞান মনস্কতার মধ্য দিয়ে তিনি নারী শিক্ষা সম্পর্কিত তার চিন্তা এবং তার কার্য উদ্যোগগুলোকে সেভাবে পরিচালিত করেছিল এবং সেখানে মধ্যে দিয়ে তিনি বাস্তব ভিত্তিক যে মনোবৃত্তি এবং সৃজনশীল যে চিন্তাগুলো সেগুলোর ছাপই রয়ে গেছে। এমনকি শেষ বয়সে এসে তিনি তার যখন জীবনের শেষ মৃত্যু শয্যা আগেও 1890 সালে তিনি তার জন্মভূমি বিশ্বহ গ্রামে মায়ের নামে একটা প্রতিষ্ঠা করছেন বিদ্যালয়ে, যেটা নামকরণ করেছেন ভগবতী বালিকা বিদ্যালয়। তাহলে এই বিদ্যালয়ের যে যাবতীয় ব্যয়ভার শুধু সেটুকুই নয়, বিশেষ করে যে সমস্ত জায়গায় নারীরা শিক্ষার সুযোগে আসতে পারছে না সে সমস্ত পরিবারগুলোতে নারীদের কিভাবে শিক্ষার সুযোগে আনা যায় সেই জায়গাগুলোকে তিনি প্রতিনিয়ত প্রত্যক্ষ করেছেন এবং তাদেরকে এগিয়ে আনার জন্য তিনি চেষ্টা করেছেন। নারীরা যেখানে শিক্ষার সুযোগে অত্যন্ত জরুরি একটা অংশের প্রয়োজন পৌঁছে যেতে পারে সেই চিন্তা ভাবনা থেকে তিনি মূলত তার এই নারী শিক্ষা জাগরণের জায়গাটাকে তুলে এনেছেন। তাহলে আমরা আজকের সময়ে এসে বিংশ শতকের এত টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, এত হাতের কাছে আমাদের অনেক পুস্তকের প্রাধান্যতা, সবকিছুর এক্সেস আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা বিদ্যাসাগরের যে চিন্তা সেই চিন্তার মানসিকতার মতো করে মানুষগুলোকে কি আসলে পাচ্ছি কিনা আমাদের সাথে, আমাদের যে প্রাত্যহিক আমাদের যে চলাচলের জায়গা, আমরা যে প্রতিনিয়ত যাদের সাথে মেলামেশা করে চলাফেরা করছি সেই লোকগুলো এই যে আমাদের অধিকারের জায়গাটাকে প্রতিষ্ঠা করে দেবে, অধিকারের জায়গায় পৌঁছে দেবে, সেই চিন্তায় কি আমরা আসলে সব মানুষগুলোকে পৌঁছে দিতে পারছি পেরেছি কিনা। বিদ্যাসাগর নারীদেরকে তার শিক্ষার মধ্য দিয়ে সমাজ উন্নয়নের হাতিয়ারের একটা অংশ হিসেবে যেখানে পৌঁছে দিচ্ছেন, আজকে এই বিংশ শতকে এসে আমরা নারীরা কি আসলে বিদ্যাসাগরের এই যে চিন্তা চেতনার মধ্যে এগিয়ে যাওয়ার যে প্রবণতার, এই প্রবণতার মানসিকতা সম্পন্ন ব্যক্তি মানুষগুলোকে আমরা পাশে পাচ্ছি কিনা, এই প্রশ্ন আমার কাছে অনেক বেশি জরুরি হিসেবে দেখা দিচ্ছে। সুতরাং বিংশ শতাব্দীতে এসে আমরা আবার বিদ্যাসাগরকে স্মরণ করব, বিদ্যাসাগরকে হাজার বছর ধরে স্মরণ করব, যতদিন মানুষ বাঙালি সমাজের অস্তিত্ব থাকবে ততদিন বিশেষ করে নারী সমাজরা বিদ্যাসাগরের কাছে ঋণী হয়ে থাকবেন এবং বিদ্যাসাগর যাতে আরো আমাদের তার যে কার্যক্রমগুলো, তার যে কর্ম উদ্যোগগুলো তিনি সেই সময় প্রতিষ্ঠা করেছেন সেগুলো যাতে এই একবিংশ শতাব্দীতে এসে এসেও সামগ্রিকভাবে সমস্ত মনুষ্য সত্তার মধ্যে পৌঁছে যায় এই কামনা করব আমরা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমরা ডক্টর শিপ্রা 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 সরকারের কাছে একটি তথ্যপূর্ণ বক্তৃতা শুনলাম। আমার একটু প্রসঙ্গত একটু মনে পড়ে গেল যে মেয়েদের লেখাপড়া করতে দেখলে বিদ্যাসাগর খুব খুশি হতেন, কিন্তু তিনি তার স্ত্রীকে লেখাপড়া করাতে পারেন, এটা আমাদের মনে হয়। পারেননি, ইচ্ছে ছিল, কিন্তু তার পরিবার ছিল অত্যন্ত রক্ষণশীল। যখন দিনের বেলা স্ত্রীকে, ওর সময় খুব কম থাকতো, দিনের বেলা তিনি ডেকে নিতেন দিনময়ীকে, সেটা ভগবতী দেবী পছন্দ ছিল, পেরে ওঠে। একজন বড় মানুষেরও পরিবারের কাছে, নিকট আত্মীয়দের কাছে অনেক দুঃখ পেতে হয়, তারা বাবা মা হলেও পেতে হয়, বিদ্যাসাগরকেও পেতে হয়েছে।
এবং শেষ দিকে তিনি কিছুটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন একা। তারই মধ্যে কিন্তু একটি ঘটনা মনে পড়ে, বেথুন স্কুলের সঙ্গে তার গোড়ায় যোগ খুবই ঘনিষ্ঠ ছিল, তারপরে আস্তে আস্তে যোগ কিছুটা কমে আসে। অনেকদিন পরে তিনি তার বন্ধু রায়পুরের সিংহদের বাড়ির একটি বধূকে নিয়ে বেথুন স্কুলে ভর্তি করাতে গিয়েছিল। সেই সময় তিনি দেখেন ছেলের মেয়েরা পড়াশোনা করছে, তাদের শিক্ষয়িত্রীরা, তার এত আনন্দ হয়েছিল, কথা বললে এত মুগ্ধ হয়ে গিয়েছিলেন, এত ভালো লেগেছিল তার যে স্বপ্ন সার্থক হচ্ছে, এবং নিজের পকেট থেকে বার করে জলখাবার খাওয়া, যা তার অভ্যাস, যে সব সময় লোককে খাওয়ানো এবং খুশি হলেই দুহাতে মানুষকে আনন্দ দেওয়া, এইভাবে তিনি অনেক টাকা দিলেন তাদের, বললেন যে তোমরা মিষ্টি টিষ্টি এনে খাও সবাই। বাড়ি এসে চণ্ডীচরণ লিখেছেন, বাড়ি যখন এলেন চণ্ডীচরণ তার কাছে ছিলেন, তার চোখ দিয়ে জল পড়ছে, বলছে কেন, বলে আজকে সেই লোক কোথায় গেল, মেয়েদের পিঠে নিয়ে সে আনন্দ করতো, বাচ্চা মেয়েরা তার পিঠে উঠে কত দুষ্টুমি করত, বেথুন বন্ধু বেথুনের জন্য দিয়ে জল পড়ছে, যে তার কি স্বপ্ন সফল হলো, কিন্তু সে আজকে নেই। এই ছোট্ট ঘটনাটা মনে রেখে আমরা দেখি আজকে মহিলা মহাবিশ্ববিদ্যালয় হয়েছে। এই মহিলা বিশ্ববিদ্যালয় সেই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোর পথ ধরে হাঁটতে হাঁটতেই তো আমরা আজ এখানে এসে পৌঁছেছি, যেখানে শুধু মেয়েদের জন্য মেয়েরা পড়ে। উনি সেই স্বপ্নগুলো আমাদের মধ্যে পুঁতে দিয়ে গেছে, আমরা সেই স্বপ্নগুলোকে নিয়ে চলেছি, এবং আমরা আশা করব যে এই আজকের এই আলোচনার ফলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা রয়েছে, আমাদের তো আর নতুন করে কি করার আছে, খুব বেশি কিছু সাধ্য আর নেই। আজকে যে আলোচনা আজকে হলো বিশ্বজিৎ বাবু, সুতিনাথ বাবু এবং শিপ্রা দেবী, এইসব আলোচনা আমাদের ছাত্র ছাত্রীদের অনুপ্রাণিত, তরুণ অধ্যাপক অধ্যাপিকাদের গভীরভাবে অনুপ্রাণিত করবে। এখন আমি একটুখানি বলি যারা উদ্যোক্তা তাদের কাছে যে একটু প্রশ্নোত্তরের সময় আছে কি, কারণ এত ভালো আলোচনা তিনটি হলো। আচ্ছা তাহলে তোমরা সেটা কন্ডাক্ট করো, আমি আমি তিনজন বক্তার উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে এখানে বিরতি নিচ্ছি। কৃতজ্ঞতা জানাই, তিনি যেভাবে সুন্দরভাবে সভাটি পরিচালনা করলেন, এবং শুধুমাত্র বক্তাদের থেকেই নয়, আমরা তাঁর থেকেও সভামুখের থেকেও অনেক কিছু বিষয় জানতে পারলাম এবং জেনে খুবই সমৃদ্ধ হলাম। আমরা ভবিষ্যতে চাইবো যে তিনি আবারও বারবার আমাদের বিভিন্ন আলোচনা চক্রে এভাবে উপস্থিত থেকে আমাদেরকে সমৃদ্ধ করবেন। আমরা উপস্থিত দর্শক শ্রোতাদের থেকে কিছু প্রশ্ন চাইছি, যদিও আমরা কিন্তু এখনো কোনো প্রশ্ন দেখতে পাইনি, যে কমেন্ট সেকশনে আমরা দেখছি ইউটিউবে, তো যদি কেউ প্রশ্ন করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন, আমরা সেই প্রশ্ন তুলে ধরব বক্তাদের উদ্দেশ্যে। মনে হচ্ছে কোনো প্রশ্ন নেই, এখনো পাইনি, খুব ভালো। তো আমি তাহলে আশা করছি কারো হয়তো কোনো প্রশ্ন নেই, আমি তাহলে এইবার এই আজকের আন্তর্জাতিক আন্তর্জালিক আলোচনা চক্রের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ডক্টর শুভেন্দু জানা এবং শারমিন রহমান, তার মধ্যে থেকে ডক্টর শুভেন্দু জানাকে আমি আহ্বান করছি ধন্যবাদ জ্ঞাপনের জন্য, যেহেতু কোনো প্রশ্ন আমরা এখনো কিন্তু পেলাম না। আচ্ছা সৈকত, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। বেশ, আর সত্যি কথা বলতে কি আমার সঞ্চিতাদির মতোই অবস্থা, অন স্ক্রিন আমি খুব একটা অভ্যস্ত নই,
কিন্তু আমাদের বিভাগীয় প্রধান অধ্যাপক সঞ্চিতা বসু এবং অবশ্যই আমাদের ডিন অফ আর্টস অধ্যাপক তপন মণ্ডল, ইনারা সস্নেহে একটা স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক নিয়ম পালন করবার চেষ্টা করছেন, যে আহ্বায়কদের মধ্য থেকে ধন্যবাদ জ্ঞাপন করতেই হবে। তো ফিডব্যাক লিঙ্কের ব্যস্ততায় আমাকে আসতে হলো, কিন্তু এও বলি যে বিশেষ করে আমাদের এই বাংলা বিভাগ ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে এই আন্তর্জাতিক আন্তর্জালিক ওয়েবিনারটি সুসম্পন্ন করতে প্রথম পর্বে মোটেও সাহসী হয়নি। আমাদের এ ব্যাপারে যিনি পিছনে থেকে সবসময় সবকিছুতে সাহস যুগিয়ে যান, তিনি আমাদের উপাচার্য অধ্যাপক অনুরাধা মুখোপাধ্যায় মহাশয়া। এক্ষেত্রেও তিনি তার কাজ করে গেছেন, তাকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাব আমাদের রেজিস্ট্রার অধ্যাপক শহীদুর রহমানকে, অত্যন্ত ব্যস্ততার মধ্যেও তিনি সময় করে নিয়ে আমাদের মধ্যে তিনি তার সুচিন্তিত বক্তব্য রেখেছেন, আমরা সমৃদ্ধ হয়েছি। আমরা কৃতজ্ঞতা জানাই ডিন অফ সায়েন্স অধ্যাপক সুজিত মণ্ডল, ডিন অফ স্টুডেন্টস ওয়ার ডক্টর তানিয়া চক্রবর্তীকে, এবং সেই সঙ্গে অবশ্যই আমি আবারও জানাই ডক্টর তপন মণ্ডলকে, ডিন অফ আর্টস, এবং একই সঙ্গে আমাদের বাংলা বিভাগের মূল কারিগর এই ওয়েবিনারের ঋত্বিক এবং আমাদের সকলের ভরসা এবং বিভাগের অবশ্যই অভিভাবক তাকে। এই ওয়েবিনারের মূল সংগঠক ডক্টর সঞ্চিতা বসু বিভাগীয় প্রধান, তার অত্যন্ত সিরিয়াস অ্যাক্টিভিটির মধ্যে আমাদেরকে যেভাবে অনুপ্রাণিত করেছেন তাকে আলাদা করে ধন্যবাদ আপনার আমার ভাষা নেই তবু জানাই। এবং একই সঙ্গে আচ্ছা ম্যাডাম, শিপ্রা ম্যাডাম, আপনার বোধহয় অডিওটা মিউট করা নেই, আপনি একটু মিউট করে দিন, ধন্যবাদ জানাই একই সঙ্গে সঞ্চিতা ম্যাডামকে, এবং অবশ্যই পুরো অনুষ্ঠানটি সুচারুরূপে যে সম্পন্ন করেছে আমার ভাইয়ের মতো সৈকত মিস্ত্রি আমাদের বিভাগের অধ্যাপক, তাকেও পুরো সুতোর মতো গেঁথে রেখে পুরো ওয়েবিনারটাকে সে যেভাবে সম্পন্ন করেছে তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই অভিজিৎকে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সার্বিকভাবে তার সহযোগিতায়, এবং অবশ্যই ভূগোল বিভাগের অধ্যাপক আমাদের কপিল দা ডক্টর কপিল ঘোষকে, তার যান্ত্রিক সাহায্য ছাড়া আমরা মোটেও এগোতে পারতাম না, তাকেও ধন্যবাদ জানাই। এবং সবশেষে ধন্যবাদ জানাই এই পুরো ওয়েবিনারটি সুচারুরূপে সম্পন্ন হয়েছে ঠিকই, কিন্তু একটা যে সমৃদ্ধির পর্যায়ে গেছে এই তিন ঘন্টা, যে আমরা একটা মন্ত্রমুগ্ধের মতো অবস্থায় গেছি, যাদের জন্য আমাদের আমন্ত্রিত বক্তারা অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, সম্মাননীয় উপাচার্য আমাদের বাংলাদেশের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের, তাকে আমি আলাদা করে কৃতজ্ঞতা জানাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগের সরকারকে, এবং আমরা সকলেই চিনি তার বক্তৃতার সঙ্গে আমাদের সকলেই পরিচিত শ্রুতিনাথ চক্রবর্তী মহাশয়কে, আমরা স্যারকে অত্যন্ত ভালো রকমই জানি, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক, তার বক্তব্য আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আমাদের এই বাংলা বিভাগে আমাদের ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে তিনি তার সেই সুন্দর মনোগ্রাহী বক্তব্য রেখেছেন একেবারে নতুন করে, তাকে আলাদা করে আরও একবার ধন্যবাদ। আর শেষে কি আর বলি, গোপাদিকে আমরা ছাত্রাবস্থা থেকেই জ্বালিয়ে আসছি, এখন শিক্ষক হওয়ার পরও ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মে তাকে জড়িয়ে রেখেছি, অতিরিক্ত ক্লাসেও তাকে আমরা অব্যাহতি দিইনি, আর আন্তর্জাতিক আন্তর্জালিক ওয়েবিনারে তাকে আমরা মোটেও অব্যাহতি দিইনি, বিরক্তি উৎপাদন করেছি। তিনি সবসময়ের মতো সস্নেহে আমাদের প্রশ্রয় দিয়ে গেছেন, এক্ষেত্রেও তাই করেছেন, এবং সেটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। তিনটে বক্তব্য, প্রত্যেকটা বক্তব্যের মাঝখানে তিনি যে মন্তব্যগুলো আমাদের করেছেন, যে তার অভিমত আমাদের ব্যক্ত করেছেন, আমাদেরকে অনেকটা সেই আগের মতোই ছাত্রাবস্থায় সেই ক্লাসরুমে ফিরে যাওয়ার মতো জায়গায় নিয়ে চলে গেছে। গোপালজিকে আমরা ধন্যবাদ জানাবো না, কিন্তু তিনি যা করলেন সেটা শুধু মেনশন করলাম মাত্র। আর সবশেষে বলি যে আমরা এই ধরনের আন্তর্জাতিক আন্তর্জালিক ওয়েবিনার অংশগ্রহণ করব বা এমনি সেমিনার অংশগ্রহণ করব, আপনারা আজকের দিনের মতো আমাদের পরে সাথে থাকবেন এই আশা রাখি। আর কি বলি, এখন তো খুব কঠিন সময়, আমরা মহামারীর মধ্য দিয়ে এগিয়ে চলেছি, সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, ধন্যবাদ। আমরা এখানেই অনুষ্ঠানটা শেষ করছি।
সৈকত সবাইকে লেট করার জন্য অনুরোধ করে দাও। হ্যাঁ আচ্ছা, আমি সবাইকে অনুরোধ করছি যে তারা যেন প্রত্যেকে একে একে লেফট করে যান। সবাইকে ধন্যবাদ জানাই আজকে উপস্থিত থাকার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।